Hello friends. আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু অ্যান অ্যাকাডেমি আজকে আমরা একটা স্পেশাল ক্লাস করবো আজকে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি কমপ্লিট সিরিজ করবো তো এই ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যেই প্রশ্নগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট দেখো চার ঘন্টার আজকে মাস্টার ক্লাসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো অ্যান্ড এই যে ক্লাসটা এই ক্লাসটা তোমাদের সব এক্সামে কাজে লাগবে সেটা ডাব্লু এর প্রিলি হোক ডাব্লু এর মেন হোক সামনে যে আমাদের পুলিশের এক্সাম আসছে সেখানেও তোমাদের কাজে লাগবে সো আজকে আমরা কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে আলোচনা করব এন্ড অবশ্যই হচ্ছে এই ভিডিওর যে মধ্যে থেকে তোমরা হচ্ছে কনসেপ্ট বিল্ড করতে পারবে তো এই ভিডিওটা কোথায় কোথায় কাজে লাগবে আগে সেটা দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে যত এক্সাম হবে যেখানে হচ্ছে ভূগোল থাকবে মানে হচ্ছে জিএস যেখানে হচ্ছে জেনারেল স্টাডি থাকবে সেইখানে হচ্ছে এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে চার ঘন্টার ভিডিও এবং সবাইকে তোমরা যারা দেখছো একটুখানি কমেন্টে রিপ্লাই করবে যে তোমাদের তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা আগে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ঠিক আছে কিনা আগে বলে দাও যে তোমরা সাউন্ড ঠিক মতন পাচ্ছ ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছ আগে এটা বলে দাও দেন আমি তারপরে স্টার্ট করছি তোমরা যেই কজন দেখছো ভিডিওটা একটুখানি কমেন্টে আমাকে রিপ্লাই করে বলো যে ভিডিওটাতে সাউন্ড ঠিক আছে ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা আগে বলে দাও ঠিক আছে দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে যত এক্সাম হবে সে ডাব্লিউ বিসিএস তোমরা ধরতে পারো ওয়েস্ট বেঙ্গল টেট আপকামিং সামনে টেট আছে সেখানে হচ্ছে জিএস আছে তো সেইখানেও হচ্ছে জিওগ্রাফি থাকবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স তো থাকবেই তার সাথে সাথে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফিও আছে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড বেঙ্গল জিওগ্রাফি আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ পড়বো এবং টু দ্য পয়েন্ট কারণ দেখো কম্পিটিটিভ এক্সাম কিন্তু একটু ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আমি ক্লাস স্টার্ট করছি আচ্ছা ভেরি গুড আচ্ছা অল রাইট ভেরি গুড তোমরা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং তোমরা মন দিয়ে ভিডিওটাকে দেখো আর যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করানোর আমি হানড্রেড পারসেন্ট আমি চেষ্টা করবো এবারে দেখো দেখো প্রথমেই সবাইকেই ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং আমি প্রথম চ্যাপ্টার ভারতবর্ষের প্রথম চ্যাপ্টার সাইজ অ্যান্ড লোকেশন দিয়ে স্টার্ট করছি আচ্ছা এবার তার আগে আমি কিছু কথা বলে দিই যে স্যার ভূগোলের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো এই কথাটা আগে সবার আগে মাইন্ডে আসে তাই না ইন্ডিয়ান জিওগ্রাফির তোমরা কি কি পড়বে দেখো প্রথম যে চ্যাপ্টারটা যে ভারতবর্ষের সাইজ অ্যান্ড লোকেশন ভারতবর্ষে কোন গোলার দেওয়া আছে ভারতবর্ষের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার গেছে গেছে তো কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে এই বেসিক ডেটাগুলো আমাদের লাগবে কতগুলো কান্ট্রির সঙ্গে বাউন্ডারি করেছে ল্যান্ড বাউন্ডারি কতটা কারণ দেখো ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডারি যদি বলতে হয় এটা হচ্ছে বেসিক প্রশ্ন পনেরো হাজার দুশো কিলোমিটার এটা হচ্ছে আমার ল্যান্ড বাউন্ডারি কিন্তু বাউন্ডেড বাই ল্যান্ড যেখানে আমাদের ল্যান্ড দিয়ে বাউন্ডারি করে রেখেছে তাহলে এখানে কতগুলো কান্ট্রি আছে এটাই হবে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাতটা কান্ট্রি আমি ধরে ধরে সমস্ত জিনিস বোঝাবো কিন্তু তার আগে কোন চ্যাপ্টারগুলো দেখো এটা প্রথম চ্যাপ্টার এখান থেকে এক থেকে দু নাম্বার পরীক্ষার জন্য আশা করে রাখতে পারো ওকে নেক্সট নেক্সট হচ্ছে পরের চ্যাপ্টার মানে কি ভারতবর্ষের নদ নদী পাহাড় সমস্ত কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আমি আর দেরি করছি না কারণ অলরেডি চার ঘন্টার ক্লাস আমি স্টার্ট করছি ওকে দেখো প্রথমেই হচ্ছে যে ভারতবর্ষ কোন দিকে আছে বা এরিয়া কত বা ভারতবর্ষের সঙ্গে কারা কারা বাউন্ডারি করেছে বেসিক জিনিস বেসিক কোশ্চেন আগে আমাদের মাথায় রাখতে হবে তাই তো আচ্ছা এইখানে যে তোমরা পৃথিবী দেখছো এবার পৃথিবীকে দুরকম করে ডিভাইড কে করেছে বা আমি যদি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে ভারতবর্ষ কোন গোলার্ধে আছে গোলার্ধ মানে কি গোলার্ধ মানে হচ্ছে যে কোন হেমিসপিয়ারে তাই না তো এর প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে আমাকে লিখে জানাও যে ভারতবর্ষ কোন গোলার্ধে আছে তো এবারে দেখো এই হলো আমাদের পৃথিবী এই পৃথিবীকে আমরা দু রকম করে ডিভাইড করতে পারি কাল্পনিক রেখা এবং কাল্পনিক রেখা মানে কি আমরা বলবো হচ্ছে ইকুয়েটার ওকে তো এই যে রেখাটা দেখছো এটা হচ্ছে জিরো ডিগ্রি এবার জিরো ডিগ্রি কেন টানলাম এই যে জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রির উপরেই হচ্ছে আমাদের কি হবে দেখো জিরো ডিগ্রির উপরে গেলে একটা পোর্শন জিরো ডিগ্রির নিচে গেলে একটা পোর্শেন উপরে যখন দেখতে পাচ্ছি এটাকে বলবো নর্থ তাই না উপরে নর্থ নিচের দিকে হচ্ছে সাউথ তাহলে ভারতবর্ষ কোন দিকে ভারতবর্ষ হচ্ছে নর্থের দিকে তাহলে এইটুকুনি আমরা বুঝলাম যদি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে যে ভারতবর্ষ কোন দিকে আমরা বলবো নর্থ ইস্টার্ন হেমিসফিয়ার তাহলে ভারতবর্ষ কোন দিকে এটুকু আমরা বুঝতে পেরেছি ভারতবর্ষ হচ্ছে নর্থ ইস্টার্ন হেমিসফিয়ারের দিকে ভারতবর্ষ না এইবারে একটা প্রশ্ন হলো যে এই রেখাটা আমরা কেন টানলাম বা এই রেখাটার মানেটা কি। অনেকের মনে আসছে না যে এটা কেন স্যার টেনেছি বা এটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে টেনেছি এটাকে যে ল্যাটিচিউড বলে তো এটার ভূমিকা কী বা অনেক সময় লম্বা যে টানি যে নর্থ থেকে সাউথ তার ভূমিকাটাই বাকি তো চলো এগুলো আমরা একটুখানি দেখে নেই দেখো প্রথম কথা হচ্ছে ল্যাটিচিউড একটা ল্যাটিচিউড মানে কোনগুলো ল্যাটিচিউড মানে হচ্ছে এই রেখাগুলো যেটা হচ্ছে আমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে টানলাম কিন্তু কেন এবার আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রির নাম কি ইকুয়েটার এইখানে ওয়েদার কিরকম হবে খুব বেসিক কোশ্চেন করেছি কারণ দেখো এইখানে সূর্যের আলো ভার্টিক্যালভাবে পড়ে এবং দিন রাত্রি বারো ঘন্টা বারো ঘন্টা সমান তাহলে এইখানে যদি দিন দিন রাত্রি বারো ঘন্টা বারো ঘন্টা সমান হয় এই জায়গাটা সব থেকে গরম বাকি জায়গাগুলোর থেকে তাহলে যেইখানে গরম বেশি হবে ওইখানে কি হবে টেম্পারেচার হাই না লো টেম্পারেচার সবসময় লো ওকে যেখানে গরম সেখানে টেম্পারেচার লো আর যদি টেম্পারেচার লো হয় তাহলে সেই জায়গাটা কি হবে বৃষ্টি বেশি হবে তাহলে দেখো একটা জিরো ডিগ্রি থেকে আমরা বুঝে গেলাম যে আমাদের সব থেকে হটেস্ট প্লেস ইকুয়েটার সব থেকে বেশি রেনফল হচ্ছে এই জায়গাটাতে। ইকুয়েটোরিয়াল রেইন ফরেস্ট হচ্ছে এই জায়গাটাতে আমরা বুঝতে পারছি দ্যাটস মিন ল্যাটিটিউড দিয়ে আমরা বুঝতে পারছি সেই জায়গাটার ক্লাইমেট কি ওকে এই অবধি ক্লিয়ার বুঝতে পেরেছো নেক্সট লংগিচিউড মানে হচ্ছে দেখো উপর থেকে নিচের দিকে টানছি এইটা টানার কারণ হচ্ছে যে আমাদের টাইম জোনকে আমরা এটা দিয়ে রেকটিফাই করছি বা আমরা এটা দিয়ে নিচ্ছি এবার এইখানে দেখো এইখানে এই যে এই যে দেখো এটা জিরো ডিগ্রি জিরো ডিগ্রি এবং এটা ইকুয়েটার এবং এইটা হচ্ছে কি তেইশ অ্যান্ড হাফ ডিগ্রি যেটা হচ্ছে নর্থ মানে ট্রপিক অফ ক্যান্সার এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার ক্লিয়ার নেক্সট হচ্ছে আবার এদিকে তেইশ অ্যান্ড হাফ ডিগ্রি মানে কি এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন তো এই যে রিজেনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলবে ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকন এই রিজনটাকে বলা হচ্ছে টরিড জোন কারণ এই জোনটা কি পরীক্ষায় আমাকে যদি প্রশ্ন দেয় যে টরিড জোন মানে কোন জায়গাটা আমরা বলবো হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকন ক্লিয়ার পয়েন্ট নেক্সট এইবারে আপাততভাবে আমি বুঝতে পারলাম দেখো এইখানটাতে আর একটু জিনিস একটা দেখো ভারতবর্ষ ল্যাটিচিউড ব্যাপারটা আমরা বুঝেছি যে ল্যাটিচিউড মানে হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে টেনেছি এবং ভারতবর্ষ কোন হেমিসফিয়ারে আমরা দেখলাম নর্থের দিকে কিন্তু ভারতবর্ষ কোন ল্যাটিচিউড অ্যান্ড কোন লংগিটিউডের মধ্যে আছে সেটাকে এবার একটু দেখো দেখো প্রথম কথা হচ্ছে আমাকে এই জায়গাটা থেকে এই জায়গাটা দেখতে হবে অ্যান্ড আরেকটা হচ্ছে কোন জায়গা আর এটা হচ্ছে এই জায়গাটা থেকে এই জায়গাটা যেটা লাল কালারে আমি দাগ দিয়েছি ওই জায়গাটাই কী বলবে লটিচিউড ঠিক আছে তাহলে এবার ল্যাটিচিউড মানে কি সাঁইত্রিশ ডিগ্রি সিক্স মিনিট তাহলে এই হলো সাঁইত্রিশ ডিগ্রি সিক্স মিনিট থেকে এইট ডিগ্রি ফোর মিনিট এটা হচ্ছে ভারতবর্ষের ল্যাটিচিউড এই ল্যাটিচিউডের মধ্যে হচ্ছে ভারতবর্ষ এটুকুনি বুঝতে পেরেছো তাহলে ভারতবর্ষ কোন ল্যাটিচিউড সাঁইত্রিশ ডিগ্রি থেকে স্টার্ট করে এইট ডিগ্রি ফোর মিনিট ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে যদি লংগিচিউড বলে তাহলে কি বলবে যে আটষট্টি ডিগ্রি থেকে স্টার্ট করবে এবং নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট এটা হচ্ছে ভারতবর্ষের লংগিচিউড ওকে এই দি ক্লিয়ার নেক্সট এটা তো আমরা দেখলাম এইবারে হচ্ছে ভারতবর্ষের যে পয়েন্টগুলো যে এক্সট্রিম যে পয়েন্টগুলো থাকবে সেইগুলো কি আচ্ছা আমি সবাইকে বলছি তোমরা যারা ক্লাসটা দেখছো একটু ক্লাসটাকে শেয়ার করে দাও অ্যান্ড কমফোর্টেবলি বসে ক্লাসটাকে দেখো চার ঘন্টার ক্লাস আমরা আজকে এটা পার্ট ওয়ান ওকে তোমরা নিশ্চয়ই জানো না তোমরা জানো যে এটাই শেষ হয়ে যাবে যে চার ঘন্টার মধ্যে ভূগোল শেষ হয়ে যাবে আমি আজকে ম্যাক্সিমাম যতটা নিয়ে যাওয়া যায় ততটা নিয়ে যাবো কিন্তু দিস ইজ দ্য পার্ট ওয়ান ওকে চলো এবারে দেখো এবারে হচ্ছে আমরা কি কী দেখলাম আমরা দেখলাম যে ল্যাটিচিউডটা দেখলাম যেটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি অ্যান্ড এদিকে দেখলাম হচ্ছে এইট ডিগ্রি কিন্তু এদের তো নাম আছে পরীক্ষায় যদি নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া বলে তাই না মানে নর্থের দিকে লাস্ট পয়েন্ট কোনটা তাহলে দ্যাট ইজ দ্য ইন্দিরা কোল তাহলে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কী দ্যাট ইজ ইন্দিরা কোল নেক্সট সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া পরীক্ষায় এই প্রশ্নটা যদি দেয় যে সাউথের দিকে লাস্ট পয়েন্ট কী আমরা বলবো ইন্দিরা প্রথমে বলবো কন্যাকুমারী এইখানে একটু বুঝবার বিষয় আছে একটুখানি দেখো যেখানে আমি কি বলবো একটা জিনিস খেয়াল করো ভারতবর্ষ হচ্ছে পেনেনসুলা কান্ট্রি পেনেনসুলা মানে কি তিন দিকে জলে ঘেরা ঠিক আছে তাহলে কোস্টাল এরিয়া হচ্ছে নিচের দিকটা ক্লিয়ার নেক্সট এবং এই যে বিন্দুটা দেখছো এটা হচ্ছে মেন ল্যান্ড ক্লিয়ার কিন্তু এটা লাস্ট নয় লাস্ট হচ্ছে কোনটা লাস্ট হচ্ছে এই পয়েন্টটা যেটা এক্সট্রিম পয়েন্ট সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট ভ্যালু হচ্ছে সিক্স ডিগ্রি ফোর মিনিট কত বললাম সিক্স ডিগ্রি ফোর মিনিট ক্লিয়ার অ্যান্ড এই যে পয়েন্টটা দেখছো এটা হচ্ছে মেন ল্যান্ড এটা কান্নাকুমারী এর ভ্যালু হচ্ছে এইট ডিগ্রি ফোর মিনিট ক্লিয়ার নেক্সট প্রশ্ন এসছে ভারতবর্ষের ওয়েস্টের দিকে কি থাকবে ওয়েস্টার্ন পয়েন্ট গুজরাট ওয়েস্টার্ন স্টেট গুজরাট তাহলে এবার গুজরাটের কি গুজরাটের হচ্ছে গুহার মঠ ক্লিয়ার গুজরাটের আমরা বলবো গুহার মঠ যার ভ্যালু যদি আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো বলবো আটষট্টি ডিগ্রি ক্লিয়ার এই অবধি নেক্সট নেক্সট হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের ইস্টের দিকে কে আছে দ্যাট ইজ দ্য অরুণাচল প্রদেশের ইবিতু এবং যদি আমাকে পরীক্ষায় ভ্যালুটা জিজ্ঞেস করে তাহলে আমি বলবো নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট এই অব্দি সবার ক্লিয়ার আছে নেক্সট দেখো একটু আগেই বলছিলাম লর্ডস অফ বাফারিং ভিডিও কি লর্ডস অফ বাফারিং করছে আচ্ছা আমি কেন হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছি না হোয়াটসঅ্যাপে মেসেজ করো অবশ্যই রিপ্লাই করবো এবারে দেখো প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের উপরে একটা বাউন্ডারি নিচের দিকে একটা বাউন্ডারি কারণ ভারতবর্ষে তিন দিকে জল আছে জল মানে কোস্টাল এরিয়া তাহলে এই এরিয়াটা কোস্টাল এরিয়া তাহলে যদি আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে কোস্টাল এরিয়া কতটা তাহলে কি বলবো কিন্তু এখানে দুটো প্রশ্ন আসবে একটা হচ্ছে মেনল্যান্ড কোস্টাল এরিয়া যেটা ল্যান্ডের সঙ্গে টাচ করে রেখেছি এই এরিয়াটাকে বলবো মেন ল্যান্ড কোস্টাল এরিয়া এবং এটা কত সিক্স ওয়ান এই অব্দি ক্লিয়ার সিক্স ওয়ান ডাবল জিরো কিন্তু ভারতবর্ষের সব দ্বীপগুলোকে যদি আমি ধরি কতগুলো দ্বীপ আছে বারোশো আটটি টোটাল বারোশো আটটি দ্বীপ যদি আমি নেই তখন আমার কোস্টাল এরিয়া দাঁড়িয়ে যায় সেভেন ফাইভ ওয়ান সিক্স কিলোমিটার এই অবধি ক্লিয়ার নেক্সট এবারে হচ্ছে দেখো উপরের দিকে ভারতবর্ষের কি ল্যান্ড দিয়ে বাউন্ডারি তাহলে এইবারে প্রশ্ন হলো যে এই ল্যান্ড বাউন্ডারি কত পনেরো হাজার দুশো কিলোমিটার ক্লিয়ার পনেরো হাজার দুশো কিলোমিটার এবারে কিছু জিনিস বলছি সেগুলো চটপট করে খাতায় লেখো ঠিক আছে যে এরিয়ার দিক থেকে এরিয়ার দিক থেকে ভারতবর্ষ কত নাম্বার কান্ট্রি যদি বলতে হয় আমরা দেখলাম যে ভারতবর্ষের এই যে টোটাল এরিয়া এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু এইট মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়ার দিক থেকে কত নাম্বার কান্ট্রি সাত নাম্বার যদি বলা হয় পপুলেশনের দিক থেকে ভারতবর্ষ আমরা কত বলবো আমরা বলবো হচ্ছে সেকেন্ড ঠিক আছে আমরা ল্যান্ড বাউন্ডারি দেখতে পেলাম যার ভ্যালু হচ্ছে পনেরো হাজার দুশো আমরা মেনল্যান্ড কোস্টাল এরিয়া দেখলাম যার ভ্যালু সিক্স ওয়ান ডাবল জিরো আবার পরীক্ষায় একটা প্রশ্ন দেবে যে এই ল্যান্ড বাউন্ডারিতে কতগুলো কান্ট্রির সঙ্গে বাউন্ডারি করেছি পাঁচটা ছটা সাতটা কি মনে হয় কতগুলো কান্ট্রি কি মনে হচ্ছে বাফারিং কিন্তু হচ্ছে না আমি সবাইকে বলছি তোমরা যারা দেখছো বাফারিং কিন্তু হচ্ছে না ওকে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে এখানে হচ্ছে কতগুলো বাউন্ডারি করেছে কান্ট্রি দিয়ে তার প্রশ্ন যখন আসবে তোমরা বলবে যে এখানে হচ্ছে আমাদের সাতটা কান্ট্রি এই অব্দি ক্লিয়ার নেক্সট এইবারে দেখো এইখানে একটা প্রশ্ন দেয় যে এই যে কোস্টাল এরিয়া তার ভ্যালু অলরেডি দেখলাম কত দেখলাম বললাম সিক্স কিন্তু কতগুলো স্টেট আছে সেটা হচ্ছে নটা স্টেট তো এই নটা স্টেট কী কী ফার্স্ট অফ অল হচ্ছে গুজরাট ওকে প্রথমেই গুজরাট নেক্সট হচ্ছে মহারাষ্ট্র নেক্সট হচ্ছে গোয়া নেক্সট হচ্ছে কর্ণাটক নেক্সট হচ্ছে কেরালা নেক্সট হচ্ছে তামিলনাড়ু নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা অ্যান্ড বেঙ্গল ক্লিয়ার এই অবদি ক্লিয়ার কতগুলো স্টেট নটা কোস্টাল স্টেট ওকে আবার যদি পরীক্ষায় এই প্রশ্নটা দেয় যে এই কোস্টাল স্টেটে কতগুলো ডিস্ট্রিক্ট আছে এই অব্দি ক্লিয়ার হয়েছে সবার নেক্সট পয়েন্ট দেখো এবার এখানে ছোট ছোট প্রশ্ন আসবে সব থেকে ছোট কোস্টাল স্টেট কি গোয়া ওকে সব থেকে বড় কোস্টাল স্টেট কি গুজরাট ইস্টের দিকে সব থেকে বড় কোস্টাল স্টেট কি দ্যাট ইজ দ্য আন্ধ্রপ্রদেশ ক্লিয়ার এই ছোট ছোটো প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসবে একটুখানি মাথায় রাখবে অ্যান্ড এর ভ্যালুটা কত বললাম এর ভ্যালুটা হচ্ছে সিক্স ওয়ান ডাবল জিরো ক্লিয়ার নেক্সট এবারে কি যাব। দেখো এরপরে হচ্ছে ভারতবর্ষের উপর থেকে নিচ আমরা দেখলাম যে এই যে পয়েন্টটা নর্দার্ন মোস্ট পয়েন্ট এটা ছিল হচ্ছে ইন্দিরা কোল অ্যান্ড নিচের দিকে ছিল হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট এই কন্যাকুমারী তো এর উপর থেকে নিচ অব্দি তাহলে ভ্যালুটা কত পরীক্ষায় তাহলে এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে যে নর্থ থেকে সাউথের ভ্যালুটা কত এটা খুব কমন প্রশ্ন যেটা হচ্ছে তাহলে তোমরা মাথায় নিয়ে নাও থ্রি টু ওয়ান ফোর কিলোমিটার ক্লিয়ার নেক্সট এরপরে আর একটা প্রশ্ন দেয় যে ওয়েস্ট থেকে ইস্টের দিকে কতটা কত হবে টু নাইন ডাবল থ্রি ক্লিয়ার নেক্সট এরপরে তোমরা সবাই জানো যে ভারতবর্ষের দুভাবে ডিভাইড করেছে কে বা ভারতবর্ষের উপর দিয়ে কোন ল্যাটিটিউড গেছে তাই না বা ইকুয়াল দু ভাবে ডিভাইড করেছে বা দুটো পার্টে ডিভাইড করেছে কে এরকম একটা প্রশ্ন আছে। যেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার এবং এই যে প্রশ্নটা আছে যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জিজ্ঞাসা করা হয় তো তোমরা সবাই জানো যে আটটা স্টেটের উপর দিয়ে ক্রস করে এবং ভারতবর্ষকে দু রকম করে ডিভাইড করে একটা নর্থ একটা সাউথ এই যে আটটা স্টেট এই আটটা স্টেটকে একদম মাথায় রাখবে ফার্স্ট অফ অল গুজরাট গুজরাটে পরে রাজস্থান নেক্সট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বেঙ্গল ত্রিপুরা অ্যান্ড মিজোরাম অ্যান্ড ত্রিপুরা আর মিজোরাম হচ্ছে কোথাকার নর্থ ইস্টের দুটো স্টেট পরীক্ষায় তোমাকে এটাও বলতে পারে যে নর্থ ইস্টের কোন কোন স্টেটগুলো কভার করবে তাহলে আমরা বলবো কি আমরা বলবো হচ্ছে যে ত্রিপুরা অ্যান্ড মিজোরাম ক্লিয়ার নেক্সট ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের পাঁচটা ডিস্ট্রিক্ট এই অব্দি ওয়েস্ট বেঙ্গলের পাঁচটা দেখো আমি একটু ফার্স্ট কথা বলছি যাতে অনেক কিছু কভার করতে পারি ওকে তাহলে এখানে কারো প্রবলেম নেই গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা অ্যান্ড মিজোরাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের পাঁচটা ডিস্ট্রিক্ট দিয়ে কভার করেছে নেক্সট পয়েন্ট দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে অলরেডি আমি তোমাদের বললাম যে ভারতবর্ষের যে ল্যান্ড বাউন্ডারি ছিল এটা ছিল হচ্ছে পনেরো হাজার দুশো কিন্তু কতগুলো কান্ট্রির সঙ্গে বাউন্ডারি করেছে বা কান্ট্রিগুলো কত কত বাউন্ডারিতে আছে সেটাই পরীক্ষায় জিজ্ঞেস করবে দেখো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি মায়ানমার আমরা দেখতে পাচ্ছি চায়না আমরা দেখতে পাচ্ছি এদিকে পাকিস্তান তো আমরা সিস্টেমেটিক অর্ডারে আগে এগুলোকে দেখে নিই কিন্তু টোটাল যে বাউন্ডারি সেটা হচ্ছে পনেরো হাজার দুশো এবারে দেখো প্রথমেই যদি আমাকে প্রশ্ন করে যে ভারতবর্ষের সঙ্গে সব থেকে বেশি বাউন্ডারি কে করেছে কি বলবো দ্যাট ইজ দ্য বাংলাদেশ ওকে ভারতবর্ষের সঙ্গে বাউন্ডারি বেশি হচ্ছে বাংলাদেশ সব থেকে তাহলে কম কি আফগানিস্তানের সঙ্গে আছে আফগানিস্তানের সঙ্গে বাউন্ডারি আছে এবং সেটা হচ্ছে সব থেকে কম বাউন্ডারি তাহলে আফগানিস্তানের সঙ্গে কম এবার সেকেন্ড পজিশনে কে করবে বাউন্ডারি দেখো বাংলাদেশের সঙ্গে প্রথম সেকেন্ড হচ্ছে চায়না বাংলাদেশের সঙ্গে কত বাউন্ডারি ফোর কিলোমিটার এবং কতগুলো স্টেট পাঁচটা স্টেট আমি তোমাদের ম্যাপে দেখাবো এই টপিকটাকে আমি পড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের মাইন্ডে ঢুকে যায় আগে শুনে নাও বাংলাদেশের সঙ্গে পাঁচটা স্টেট কত কিলোমিটার ফোর এবং এইখানে সবথেকে বেশি বাউন্ডারি ভারতবর্ষের সঙ্গে করছে নেক্সট সেকেন্ড হচ্ছে চায়না চায়নার সঙ্গে থ্রি নাইন ওয়ান কত বললাম থ্রি নেক্সট চলে এসো হচ্ছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে হচ্ছে থ্রি থ্রি ওয়ান জিরো ক্লিয়ার থ্রি থ্রি ওয়ান জিরো এবার পরীক্ষায় কি দেবে পরীক্ষায় আনকমনটা তুলবে নেপাল অ্যান্ড মায়ানমার কেন স্যার দেখো বাকি এইগুলো তো মনে থাকবে সবার যে বাংলাদেশের সঙ্গে বেশি বাউন্ডারি ফোর জিরো নাইন সিক্স কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বেশি বাউন্ডারি এটা তোমরা ট্যাকেল করতে পারবে বা যদি বলে চায়নার সঙ্গে ম্যাকমোহন লাইন কতটা আছে এটা তোমরা ট্যাকেল করতে পারবে তোমরা বলবে যে থ্রি কিলোমিটার কিন্তু আমরা মায়ানমার আর নেপাল এই দুটো জিনিস খুব রিপিট করে তো চলো এক এক করে আমরা ম্যাপের সাহায্যে দেখি যাতে এটা আমরা কোনো দিন ভুলবো না দেখো প্রথমে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ফোর জিরো নাইন সিক্স বেশি বাউন্ডারি করছে এবং পাঁচটা স্টেটের সঙ্গে বাউন্ডারি করলো এটা আমরা শিখলাম এবার কারা কারা ফার্স্ট প্রথমেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দেখো ছবিটার দিকে তাকাও ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দেখো বাংলাদেশের সঙ্গে যখন আমরা বাউন্ডারি করছি দেখো প্রথমে কী যাচ্ছে প্রথমে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নেক্সট হচ্ছে দেখো এই যে আসাম ওয়েস্ট বেঙ্গলের পরে আসাম আসামের পরে এই যে দেখো মেঘালয় মেঘালয়ের পরে এই দিকে ঘুরলো তার মানে কি ত্রিপুরা ত্রিপুরার পরে হচ্ছে মিজোরাম এই অবধি ক্লিয়ার আর ভুলবে কখনো তাহলে কি হলো ওয়েস্ট বেঙ্গল আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ক্লিয়ার এই অবধি ক্লিয়ার কি ক্লিয়ার নয় এবং বাউন্ডারি ফোর জিরো নাইন সিক্স এখানে কিছু ইন্টারেস্টিং কথা বলে রাখি যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে সেটা হচ্ছে যে এই ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের বাউন্ডারি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট কবে করানো হয়েছিল মানে এই দুজনের মাঝখানে বাউন্ডারি এগ্রিমেন্ট করানো হয়েছিল সেটা হয়েছিল কবে টু থাউজেন্ড সাল সালটা হচ্ছে দু হাজার পনেরো অ্যান্ড অ্যামেন্ডমেন্ট হচ্ছে হান্ড্রেড এটা একটু মাথায় রাখবে ক্লিয়ার তাহলে এবারে নেক্সট দেখছি ঠিক আছে দেখো নেক্সট হচ্ছে চায়না এবার চায়নার সঙ্গে তোমরা সবাই জানো যে স্যার ম্যাকমোহন তাই না কি বলবে বলবে হচ্ছে ম্যাকমোহন ইন্ডিয়া আর চায়নার মাঝখানে ম্যাকমোহন এবার কোন কোন দেখো এটা হচ্ছে যেটা হচ্ছে নতুন ম্যাপ এই সাইডটা লাদাখ বলছি এদিকে জম্মু অ্যান্ড কাশ্মীর তাহলে আমরা কি বলবো আমরা বলবো হচ্ছে লাদাখ নেক্সট চলে এসো হচ্ছে হিমাচল প্রদেশ নেক্সট চলে এসো হচ্ছে উত্তরাখণ্ড নেক্সট চলে এসো সিকিম নেক্সট চলে এসো হচ্ছে অরুণাচল প্রদেশ ক্লিয়ার এই অবধি ক্লিয়ার হয়েছে থ্রি নাইন ওয়ান সেভেন এটা হচ্ছে চায়না ওকে নেক্সট সিকিম কবে রাজ্য হয়েছে কমেন্টে লেখো যারা দেখছো সিকিম কবে রাজ্য হয়েছে সিকিম আমাদের মধ্যে রাজ্য কবে হলো দুটো এখানে প্রশ্ন হয় একটা হচ্ছে অঙ্গরাজ্য আর একটা হচ্ছে পুরোপুরি তাহলে কোন অ্যামেন্ডমেন্টে তোমরা একটু কমেন্টে লিখবে যারা দেখছো কোন অ্যামেন্ডমেন্ট অ্যান্ড শাল এটা কিন্তু খুব কমন প্রশ্ন যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে ওকে চলো নেক্সট নেক্সটে যেটা জিজ্ঞেস করবে পাকিস্তান পাকিস্তান রেড ক্লিপ লাইন সবাই তোমরা জানো কিন্তু বলবো কি দেখো এটা লাদাখ এটা জম্মু অ্যান্ড কাশ্মীর নেক্সট চলে এসো এদিকে পাঞ্জাব নেক্সট চলে এসো রাজস্থান নেক্সট চলে এসো গুজরাট ক্লিয়ার তাহলে কি কি বললাম মাথায় গেল অ্যান্ড ডাবল থ্রি ওয়ান জিরো কিলোমিটার তেত্রিশ দশ মাথায় এইভাবে মনে রাখবে পড়াগুলোকে দেখো পড়া তো মনে রাখতে হবে পড়াগুলোকে মনে রাখতে হবে তো তাহলে তেত্রিশ দশ হচ্ছে পাকিস্তানের সঙ্গে এই অবধি ক্লিয়ার বুঝতে পেরেছ নেক্সট দেখো নেক্সট হচ্ছে নেপাল নেপালের সঙ্গে কত বাউন্ডারি ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান সেভেন ফাইভ টু এবারে দেখো প্রথমেই যেটা বলবে নেপালের সঙ্গে এই দিক থেকে আরম্ভ করলে সিকিম দেখতে পেরেছ সিকিম সিকিমের পরে এবারে দেখো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তারপরে হচ্ছে কি বিহার তারপরে উত্তরপ্রদেশ তারপরে উত্তরাখণ্ড ক্লিয়ার তাহলে নেপালের সঙ্গে আমরা বাউন্ডারি করি ওয়ান সেভেন ফাইভ টু ক্লিয়ার নেক্সট নেক্সটে দেখো নেক্সট হচ্ছে মায়ানমার এই সাইডটা হচ্ছে মায়ানমার তাহলে এবার মায়ানমারের সঙ্গে কত বাউন্ডারি ওয়ান ফোর ফাইভ এইট এবারে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে অরুণাচল প্রদেশ প্রথমেই অরুণাচল প্রদেশ নেক্সট নাগাল্যান্ড নেক্সট মণিপুর নেক্সট মিজোরাম মাথায় চলে গেছে একদম তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে যে মায়ানমার ওয়ান ফোর ফাইভ এইট কিলোমিটার এবং প্রথমেই অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ভুটান ভেরি ইম্পর্টেন্ট কারণ খুব পরীক্ষায় যেগুলো আনকমন আমরা ভাবি যেগুলো মনে রাখবো না সেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা দেয় ভুটানের সঙ্গে ফাইভ এইট সেভেন ভুটান ইন্ডিয়ার মাঝখানে বর্ডার হচ্ছে ফাইভ এইট সেভেন প্রথমেই হচ্ছে অরুণাচল প্রদেশ নেক্সট হচ্ছে দেখো আসাম নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নেক্সট হচ্ছে সিকিম অ্যান্ড আসামের বাউন্ডারি ভুটানের সঙ্গে সবথেকে বেশি কত কিলোমিটার ফাইভ এইট সেভেন কিলোমিটার এই অব্দি ক্লিয়ার বুঝেছ নেক্সট পয়েন্ট দেখো নেক্সট হচ্ছে আফগানিস্তান আচ্ছা এবারে হচ্ছে আফগানিস্তান হ্যা ভেরি গুড কে উত্তর দিয়েছ জয়দীপ অনেকে উত্তর দিয়েছ আমি খেয়াল করিনি জয়দীপ জয়দ্বীপ বলছ নাইনটিন সেভেন্টি ফাইভে আরিফ আরিফ বলছো নাইনটিন সেভেন্টি ফাইভে মৌলিক নাইনটিন সেভেন্টি কত ভেরি গুড কিন্তু অ্যামেন্ডমেন্টটা আমরা কি বলবো একটু চেষ্টা করো একটু চেষ্টা করো যে আমাদের সিকিম হয়েছে আমাদের সিকিম হয়েছে নাইনটিন সেভেন্টি ফাইভে ভেরি গুড এক্সিলেন্ট কিন্তু অ্যামেন্ডমেন্ট কত তাই না যদি এই কোয়েশনটাই আমার পরীক্ষা আর এটা দেন দিস ইজ ভেরি কমন কোয়েশ্চেন তো এটা বলবো হচ্ছে থার্টি সিক্স অ্যামেন্ডমেন্ট ওকে থার্টি সিক্স চলো এবারে দেখো কী হচ্ছে এবারে হচ্ছে আফগানিস্তান প্রথম কথা এই যে দেখো আফগানিস্তান এই সাইডে পাকিস্তান এই সাইডে তাই না আফগানিস্তান অ্যান্ড পাকিস্তানের বাউন্ডারিকে বলা হচ্ছে ডুরান্ট লাইন অ্যান্ড এই বাউন্ডারিটা দেখো এদিকে গিয়ে টাচ করেছে তাহলে এইটাকে কি বলবো এটাও তো সেই পাকিস্তানের বাউন্ডারি এইটটি কিলোমিটার ওকে এইটটি কিলোমিটার তাহলে যে প্রথম চ্যাপ্টার আমরা দেখলাম খুব ফাস্ট আমরা দেখলাম আমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছি না একবার রিকাপ চাইছো একবার বলে দেবো উইদিন উইদিন ফাইভ মিনিটে আমি গোটা পড়াটাকে পড়িয়ে দেব কমেন্টে রিপ্লাই করতে হবে প্রথম চ্যাপ্টার যে আমরা পড়লাম এটা যদি বলো যে কমেন্টে রিপ্লাই করো তাহলে আমি উইদিন ফাইভ মিনিট পড়িয়ে দিচ্ছি সবাইকে বলছি তোমরা যারা দেখছো একটু কমেন্টে রিপ্লাই করবে যেটা আমরা পড়লাম প্রথম চ্যাপ্টার ওটাকে কি রিক্যাপ করিয়ে দেবো আচ্ছা আর একবার ওকে ভেরি গুড দেখো কেন বললাম বলো তো জিনিস জিনিস জানো রিভিশন অ্যান্ড রিভিশন রিভিশন যে যত বেশি করবে তার সাকসেস তত বেশি হবে চলো আমরা দু মিনিটে দেখে নেই আমরা কি পড়লাম আমরা দেখলাম আমাদের পৃথিবী পৃথিবীকে দু রকম করে ডিভাইড করেছি হচ্ছে ইকুয়েটার ইকুয়েটারের উপরে বলা হচ্ছে নর্থ অ্যান্ড ভারতবর্ষ হচ্ছে নর্থ ইস্টার্ন হেমিসফিয়ার এটা আমরা শিখলাম নেক্সট হচ্ছে ভারতবর্ষর টোটাল এরিয়াটা আমরা দেখলাম পুরো যে ভারতবর্ষের এরিয়া এটাকে বলবে থ্রি মিলিয়ন স্কোয়ার কিলোমিটার ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডারি উপরের দিকে ছিল যেটাকে কত বলবো পনেরো হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডার ল্যান্ড বাউন্ডারি দেখলাম এবং এখানে সাতটা কান্ট্রি এবং নিচের যে এরিয়া এটাকে কোস্টাল এরিয়া বলবো এবং এই মেন ল্যান্ড কোস্টাল এরিয়ার ভ্যালু কত সিক্স ওয়ান ডাবল জিরো সিক্স ওয়ান ডাবল জিরো ওকে এবং এই সিক্স ওয়ান ডাবল জিরোতে হচ্ছে কতগুলো নটা স্টেট কভার করবে ক্লিয়ার যদি সব আইল্যান্ড বা দ্বীপগুলোকে নিয়ে নেই আমাদের তখন আমার মেন কোস্টাল এরিয়ার ভ্যালু দাঁড়াবে সেভেন ফাইভ ওয়ান সিক্স সেভেন ফাইভ ওয়ান সিক্স নেক্সট ভারতবর্ষ কোন ল্যাটিচিউডে ছিল ল্যাটিচিউড মানে উপরের লাস্ট পয়েন্টটা নিচের লাস্ট পয়েন্টটা এটাই তো তাহলে উপরে কত ছিল সাঁত্রিশ ডিগ্রি ছিল ইন্দিরা কোল দ্যার ইজ দ্য কন্যা ওকে এবং এই সাইডে ছিল কি গুহার মঠ নেক্সট এই সাইডে ছিল কি বেতু ক্লিয়ার নেক্সট নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমরা নর্থ থেকে সাউথের ডিস্টেন্স দেখেছিলাম ভারতবর্ষের থ্রি টু ওয়ান ফোর কিলোমিটার থ্রি টু ওয়ান ফোর কিলোমিটার ওকে আমি একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি কিছু এবার দেখো আর ভারতবর্ষের ওয়েস্ট থেকে ইস্ট কতটা দেখলাম টু নাইন ডাবল থ্রি কিলোমিটার ওকে এগুলো দেখেছি সব থেকে বেশি বাউন্ডারি ভারতবর্ষ কার সঙ্গে করছে বাংলাদেশের সঙ্গে কতটা ফোর জিরো নাইন সিক্স কতগুলো স্টেটের সঙ্গে পাঁচটা স্টেট নেক্সট পজিশনে মনে রাখতে হবে তোমাদের পাকিস্তান মনে রাখবে থ্রি থ্রি ওয়ান জিরো তেত্রিশ দশ পাকিস্তানের সঙ্গে তেত্রিশ দশ ক্লিয়ার ভুটান মনে রাখতে বলেছিলাম ভুটান হচ্ছে ফাইভ এইট সেভেন ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষের উপর দিয়ে গেছে এবং ভারতবর্ষকে দুরকম করে ডিভাইড করেছে কতগুলো স্টেট আটটা স্টেট কী কী বলো কমেন্টে রিপ্লাই করো যে আটটা স্টেট কি কি আটটা স্টেট কী কী ট্রপিক অফ ক্যান্সার যে ক্রস করেছে সেই আটটা স্টেট কি বি ফার্স্ট আটটা স্টেট কি কি আমরা বলবো হচ্ছে ফার্স্ট অফ অল গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা অ্যান্ড মিজোরাম ক্লিয়ার এই অবধি ক্লিয়ার হয়েছে নেক্সট চলো এবারে আমরা নতুন চ্যাপ্টারে ঢুকবো নতুন চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট আবার কনসেন্ট্রেট দিয়ে তোমরা যেরকমভাবে দেখলে চায়না অলরেডি বলে দিয়েছি চায়নার সঙ্গে কত চায়নার সঙ্গে কত বললাম দেখো তোমরা এই মাত্রই বললাম তোমাদের ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে যেটা দেখলাম দ্যাট ইজ হচ্ছে চায়না থ্রি নাইন ওয়ান সেভেন চায়নার সঙ্গে থ্রি নাইন ওয়ান সেভেন সেকেন্ড পজিশন ক্লিয়ার তিন ফার্স্ট কে? ফার্স্ট পজিশনে হচ্ছে বাংলাদেশ ফোর জিরো নাইন সিক্স ফোর দ্যাট ইজ দ্য ফার্স্ট বাংলাদেশ সেকেন্ড চায়না তিন নম্বর হচ্ছে পাকিস্তান তেত্রিশ ক্লিয়ার ভুটানের সঙ্গে 587 ভুটানের সঙ্গে নেপালের সঙ্গে ওয়ান 1752 সেভেন ফাইভ ওকে চলো নতুন চ্যাপ্টার নতুন চ্যাপ্টার মানে হচ্ছে হিমালয় অ্যাকচুয়ালি এইখান থেকে যে চ্যাপ্টারগুলো আমরা পড়ব এই চ্যাপ্টারগুলোকে বলা হয় ফিজিওগ্রাফি ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া এর মানে কি কেউ বলতে পারবে কমেন্টে বি ফার্স্ট কমেন্টের মধ্যে লেখো জয়দীপ সবাইকে আমি জিজ্ঞেস করছি তোমরা যারা দেখছো সবাইকে জিজ্ঞেস করছি যে আমাদের মৌলিক সাবিত্রী সবাইকে আমি জিজ্ঞেস করছি যে ফিজিওগ্রাফি মানেটা কি যে অ্যাকচুয়ালি ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া এই ফিজিওগ্রাফি কথাটার মানেটা কি দেখো খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করো একটা জিনিস হচ্ছে ভারতবর্ষ হচ্ছে এমন দেশ এমন কান্ট্রি আমাদের যেখানে হচ্ছে সমস্ত ফিচার্স আছে ফিচার্স মানে কি ফিচার্স মানে আমি যদি নর্থের দিকে তাকাই মানে নর্থ মানে উপরে দেখো এই সাইডটা কী গোটাটাই তো পাহাড়ে ঘিরে রয়েছে ইয়ে স্বর্ণ নর্থের দিকে টাকালে আমরা পাহাড় দেখব ক্লিয়ার নেক্সট ফিজিওগ্রাফি মানে হচ্ছে দেখো এই উপরের যে রিজেন এখানে হচ্ছে পাহাড়ে ঘেরা ওকে ফিজিওগ্রাফি মানে হচ্ছে পাহাড় এবার এই রিজেন থেকে এই রিজনে যদি নামি এই রিজনটাকে বলা হয় নর্দান প্লেন বা ইন্দো গ্যাগনেটিক প্লেন প্লেন মানে কি সমতল ভূমি তাই না এটা হচ্ছে সমতল ভূমি নেক্সট এবার প্লেন থেকে যদি আমি নিচের দিকে নামি তাহলে এটা হচ্ছে মালভূমি এরিয়া এটা হচ্ছে মালভূমি মালভূমি মানে এটা কি ঠিক বুঝতে পারলাম না মালভূমি মানে আমরা কি বলতে পারি ইংলিশে যদি বলি এলিভেটেড পিসেস অফ ল্যান্ড আরও সিম্পল করি ব্যাপারটাকে এলিভেটেড মানে কি এলিভেটেড মানে হচ্ছে যে কিছু হাইটে আছে বা একটা জিনিস আমাদের সবসময় সমুদ্রকে জিরো ডিগ্রি ধরি তো একটু হাইটে থাকবে ওকে কিন্তু প্লেটু আর তাহলে দেখো দুজনারই হাইট পাহাড়েরও হাইট আছে প্লেটুরও হাইট আছে তাহলে ডিফারেন্সটা কী পাহাড় সবসময় কনিকাল শেপে হয় কি বললাম বুঝলে পাহাড় সবসময় কনিকাল শেপ প্লেটুর মাথাটা গোল তার জন্য প্লেটুকে বলা হয় টেবিল ল্যান্ড ওকে প্লেটুকে আমরা টেবিল ল্যান্ড বলি নেক্সট নেক্সট হচ্ছে এবারে দেখো প্লেটুর দু সাইডে এই যে এরিয়াটা এটা কি সমুদ্রের সঙ্গে টাচ করে রেখেছি তার জন্য বলবে কোস্টাল এরিয়া কোস্টাল এরিয়া অ্যান্ড এইটা হচ্ছে আমাদের দ্বীপ অ্যান্ড এই সাইডে একটা মরুভূমি আছে যার নাম হচ্ছে থার্ড ডেজার্ট তাহলে এতগুলো বৈশ মানে আমরা ফিচার্স পেলাম আমরা উত্তরের দিকে পাহাড় পেলাম এদিকে সমতল ভূমি পেলাম এদিকে মালভূমি পেলাম এদিকে কোস্টাল এরিয়া পেলাম যেটা সমুদ্রের সঙ্গে টাচ করে রেখেছে নেক্সট হচ্ছে আমরা দ্বীপ দ্বীপ মানে কি দ্বীপ মানে হচ্ছে একটা ল্যান্ড যাকে পুরোপুরি জলে ঘিরে রেখেছে তাই না আন্দামান নিকোবার নেক্সট হচ্ছে এই সাইডে লক্ষাদ্বীপ অ্যান্ড আমাদের মরুভূমি তো এই বৈশিষ্ট্যগুলো একটুখানি পড়ে যেতে হবে পরীক্ষার জন্য এগুলোকে একটু পড়তে হবে ওকে তো চলো স্টার্ট করছি ক্লাস কেমন লাগছে তার আগে আমি একটু জিজ্ঞেস করছি ক্লাস কেমন লাগছে ক্লাস কেমন লাগছে হিমালয় মাউন্টেন দিয়ে স্টার্ট করবো কিন্তু তার আগে আমি তোমাদের জিজ্ঞেস করছি ক্লাস কেমন লাগছে বুঝতে পারছো কি বুঝতে পারছো না চলো আমরা হিমালয় মাউন্টেন দিয়ে স্টার্ট করছি নেক্সট হিমালয় মাউন্টেন মানে কি আমরা বলবো হচ্ছে ইয়ং ফোল্ড মাউন্টেন ইয়ং কেন বলা হয় নবীন ভঙ্গিল পর্বত ফোল্ড কথাটা ইয়ং কথাটা এর জন্যই বলি কারণ আমার পৃথিবীর যা বয়স তার থেকে অনেক ছোট হচ্ছে আমার হিমালয় হিমালয় ফরমেশনের বয়স অনেক কম তার জন্য আমরা নবীন বলি অ্যাকচুয়ালি ফোল্ড কেন বলা হয় বা একটা জিনিসকে ফোল্ড কি করে করতে পারি দুদিক থেকে যদি আমি চাপ দেই খুব সিম্পল পয়েন্ট আমি যদি উপর থেকে চাপ দিই মানে আমি যদি এখান থেকে আর এখানে চাপ দিই তাহলে কি সেটা ফোল্ড হবে কোনো দিন ফোল্ড হবে না তাহলে আমাকে দুই সাইড থেকে চাপ দিতে হয়েছে তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ং ফোল্ড মাউন্টেন দিক থেকে চাপ দিয়েছি এবার চাপ মানে কি চাপ মানে হচ্ছে দুই দিক থেকে দুটো প্লেট এসেছিলো কী কী প্লেট একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট অ্যান্ড আর একটা ইউরেশিয়ান ওকে এই অবধি বুঝতে পেরেছো ইন্দো অস্ট্রেলিয়ান অ্যান্ড ইউরেশিয়ান অ্যান্ড এই যে কাছে আসা এই কাছে আসা মুভমেন্টটাকে বলা হয় কনভারজেন্ট প্লেট বাউন্ডারি ক্লিয়ার হয়েছে নেক্সট এই যে হিমালয় পাহাড় এতে আমি কি ধরনের শিলা পাবো বা আমি কি বলতে পারি এখানে আগ্নেয়গিরি শিলা আছে বা আমার এখানে আগ্নেয়গিরি হবে একদম না আমরা আগ্নেয়গিরি মালভূমিতে বলতে পারি বা প্লেটুতে এখানে হচ্ছে সেডিমেন্টারি রক তাহলে মাথায় রাখবে যে হিমালয় সেডিমেন্ট্রি রক অ্যান্ড মেটামর্ফিক রক ক্লিয়ার নেক্সট আমরা কি শিখলাম আমরা শিখলাম যে হিমালয় মানে হচ্ছে ইয়ং ফোল্ড মাউন্টেন অ্যান্ড হিমালয় কনভার্জেন্ট বাউন্ডারি কনভার্জেন্ট মানে দুটো প্লেট কাছে এসছিল ধাক্কা লেগেছিল ক্লিয়ার এবং দুটো প্লেটের নাম আমি তোমাদের মাথায় দিলাম একটা হচ্ছে ইউরেশিয়ান অ্যান্ড আর একটা ইন্দো অস্ট্রেলিয়ান এ অবধি ক্লিয়ার হয়েছে নেক্সট আচ্ছা তবু আমার একটা প্রশ্ন আছে যে এরা কোথা থেকে এলো এই যে প্লেটগুলো বললাম সেম কি তোমাদেরও একই প্রশ্ন যে এরা কোথা থেকে এসছে একটু কমেন্টে রিপ্লাই করো যে এরা কোথা থেকে এসছে এই যে প্লেটগুলো বললাম এরা কোথা থেকে এসছে এগুলো কি আমরা একটুখানি আইডিয়া নিয়ে নেই তাহলে আমাদের ভালো হবে বুঝতে আরো একটু সুবিধা হবে দেখো আপাতত কনসেপ্ট বিল্ড করো আমরা দেখছি যে নর্থের দিকে হিমালয় অ্যান্ড এদিক থেকে একটা প্লেট এসছে এদিক থেকে একটা প্লেট এসছে দুটো প্লেটে ধাক্কা লেগেছে এবং মাঝখানের জিনিসটা যেটা সেটা উপরের দিকে উঠে গেছে এবং পাহাড় এবং হিমালয় মানে হচ্ছে পর্বতমালা পর্বত এবং পর্বত মালার মধ্যে ডিফারেন্স কি আছে কেউ জানো পর্বত এবং পর্বত মালার মধ্যে ডিফারেন্স পর্বত মানে হচ্ছে একটা পাহাড় অ্যান্ড পর্বতমালা রেঞ্জেস অফ মাউন্টেন সিরিজ অফ মাউন্টেন তাহলে হিমালয় কি সিরিজ অফ মাউন্টেন তো এবারে আমি দেখি এই দুটো প্লেট কোথা থেকে এসছে সেটাকে দেখবো ওকে দেখো তোমাদেরকে একটা গল্প শোনাই বা একটা থিওরি আমি বলি থিওরির মতন নিও না আগে গল্পর মতন নাও যেটা হচ্ছে যে আমাদের আগে বিশ্বাস ছিল বা এই যে জিনিসগুলো বলছি এটাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি খুব সিম্পল জিনিস খুব সিম্পলভাবে শোনা ব্যাপারটা আগে আমাদের একটাই ল্যান্ড বডি ছিল কি বললাম আমাদের একটাই ল্যান্ড ছিল সেই ল্যান্ডের নাম ছিল কি প্যাঞ্জিয়া ওকে একটাই ল্যান্ড সেই ল্যান্ডের নাম প্যাঞ্জিয়া এবং এই প্যাঞ্জিয়াকে ঘিরে রেখেছিল চারিদিক থেকে কে কোন সাগর দ্যাট ইজ দ্য পন্থশালা তাহলে কি পেলাম প্যাঞ্জিয়াকে পন্থশালা ঘিরে রেখেছিল এবারে কি হলো তার মানে কি প্যাঞ্জিয়া কি দ্বীপ এবারে প্যাঞ্জিয়া ব্রেক করলো তো যখন প্যাঞ্জিয়া ব্রেক করলো দেখো নর্থের দিকে একটা গেলো অ্যান্ড আর সাউথের দিকে নর্থের দিকে যে গিয়েছিল তাকে বলা হয় আঙ্গারা ল্যান্ড এই অফ দি ক্লিয়ার সাউথের দিকে যে গিয়েছিল তাকে বলা হয় গন্ডওয়ানা ল্যান্ড ঠিক আছে আর মাঝখানে কি করলো এই পন্থশালার জলটা ঢুকলো তাকে বলা হয় তেসিস সাগর তাহলে আঙ্গারা ল্যান্ড কি গন্ডওয়ানা ল্যান্ড কি বুঝলাম কিছুই না এটা হচ্ছে প্যানজিয়ার নর্দার্ন মোস্ট পার্ট এটা নর্থের পার্ট এটা সাউথের পার্ট ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে এরপরে কি ঘটনাটা ঘটলো দেখো এই পুরো যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা ছিল হচ্ছে আমার উপরের পাটটা যেটা হচ্ছে আঙ্গারা ল্যান্ড অ্যান্ড নিচের পাটটা যেটা আমরা দেখলাম সাউথের পাট এটাকে বললাম হচ্ছে গন্ডওয়ানা ল্যান্ড একটা উপরে আঙ্গারা নিচের গন্ডওয়ানা এবার আঙ্গারা দুট আবার ডিভাইড করলো আবার ভেঙে গেল কিসে ইউরেশিয়া অ্যান্ড নর্থ আমেরিকা অ্যান্ড আঙ্গারা ল্যান্ডের অপর নাম কি দ্যাট ইজ দ্য লউরেশিয়া ক্লিয়ার নেক্সট আর এই যে গন্ডোয়ানা ল্যান্ড এই গন্ডোয়ানা ল্যান্ড আবার পাঁচটা আলাদা আলাদা প্লেটে ডিভাইড করলো দ্য ইজ আফ্রিকা আমেরিকা অ্যান্টার্টিকা ইন্দো অস্ট্রেলিয়া আর এই ইন্দো অস্ট্রেলিয়া কাছে গেছে অ্যান্ড এদিক থেকে ইউরেশিয়ান কাছে এসছে তেসিস সাগর ধাক্কা লেগেছে মাঝখানে আপলিফ্ট হয়েছে হিমালয়ের ফরমেশন বুঝতে পেরেছ কি বুঝতে নি নেক্সট স্যার সবসময় কি কাছেই আসবে দূরেও তো যাবে দেখো আমি বললাম এইগুলোকেই প্লেট বলা হচ্ছে এই যে ইউরেশিয়া একটা প্লেট নর্থ আমেরিকা একটা প্লেট আফ্রিকা একটা প্লেট এরা না ভেসে বেড়াচ্ছে মানে এরা মুভ করবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাবে এবং যে লেয়ারে ভাসে তাকে বলা হয় ফেয়ার কি বলবে ফেয়ার নেক্সট এবার ধরো কোনো প্লেট কাছে এলো ঠিক আছে আসতেই পারে কোনো প্লেট কাছে এলো তা কাছে এলে স্বাভাবিক ব্যাপার ধাক্কা লাগবে ধাক্কা লাগলে সময় পাহাড় হবে তাহলে এই কাছে আসাকে বলা হয় কনভারজেন্ট বাউন্ডারি ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে কোনো প্লেট দূরে গেছে এই প্লেটটা দূরে গেল এই প্লেটটা দূরে গেল তাহলে কি হবে মাঝখানের যে এরিয়া এটা বসে পড়বে মানে উপত্যকা মানে ভ্যালি এগুলো সৃষ্টি হবে নেক্সট ট্রান্সফর্ম বাউন্ডারি মানে কি মানে হচ্ছে যে দুটো প্লেট ঘষা খেলো এই যে দেখো এদিকে একটা ঘষা এদিকে একটা ঘষা তাহলে এটাতে কিছু চেঞ্জ হবে না মানে ক্ষয় হবে আমাদের হিমালয় ফর্মেশন হয়েছে এই মুভমেন্টটার জন্য ক্লিয়ার নেক্সট এরপরে কি এরপরে হচ্ছে টু দ্য পয়েন্ট হিমালয়তে চলে আসো আপাতত যেটুকুনি বললাম এটুকুনি বুঝেছো সবাইকেই বলছি সবাইকেই বলছি যেটুকুনি আমি বললাম কারণ অ্যাকচুয়ালি ক্লাসটা করাতে করাতে এত তো গরম লাগছে এটাই হচ্ছে মেন জিনিস এবারে দেখো হিমালয় এবার এবার ফোকাস করো হিমালয় ফরমেশন হয়ে গেছে আমরা দেখতে পারলাম আমি যদি ভারতবর্ষের নর্থের দিকে তাকাই তাহলে বাউন্ডারিটা হিমালয় এরকম করে করে রাখে ঠিক আছে তাহলে আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে আমার নর্থের দিকে বাউন্ডারি কে করেছে তাহলে তার উত্তর হয় হিমালয় তাহলে নর্দার্ন মোস্ট বর্ডার অফ ইন্ডিয়া কি নর্থের দিকে বর্ডার কে করেছে হিমালয় নেক্সট হিমালয়ের শেপটা কী ধনুকের মতন এই যে শেপটা দেখছো এই সেপটা হচ্ছে ধনুকের মতন আর্ক আর্ক সেপ ওকে নেক্সট নেক্সট হচ্ছে এই যে যেটা আমি দেখলাম যে এই যে ওয়েস্ট থেকে ইস্টের দিকে গেল। তাহলে এর এক্সটেনশনটা কত এর চওড়াটা কত তাহলে পরীক্ষা জিজ্ঞেস করবে তাহলে এটা হচ্ছে চব্বিশশো কিলোমিটার তাহলে হিমালয়ের এক্সটেনশন আমরা বুঝলাম যে এটা চব্বিশশো কিলোমিটার এই অবধি ক্লিয়ার হয়েছে নেক্সট নেক্সট হচ্ছে খুব ভালো করে একটা জিনিস এবারে বোঝার চেষ্টা করো এই এই ছবিটা দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিমালয় ঠিক আছে এটা হচ্ছে হিমালয় এবং এরপরে দেখো হিমালয়ের পেছন দিকটা মানে হচ্ছে এই যে রিজনটা তোমরা দেখতে পাচ্ছ মানে কি এটা হচ্ছে ভারতবর্ষের উপরে মানে মাথাটা এটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্স হিমালয় এখানে একটা প্রশ্ন আসে এই জায়গাটাতেই প্রশ্ন আসে দ্য রিজন হুইচ লাইজ বিহাইন্ড দ্য হিমালয় বিহাইন্ড দ্য হিমালয় তাই না হিমালয়ের পিছন মানে কি মানে হচ্ছে এটাই যে এই হিমালয়ের পিছন দিকেটা ওকে বা ওয়েস্টার্ন পার্ট যদি বলা হয় তাহলে হচ্ছে ট্রান্স আর এইখানে দেখো এই রিজনটা এটা হচ্ছে হিমালয়ের ইস্টের দিকে হিমালয়ের ইস্টের দিকে তার মানে এটাকে বলবে পূর্বাঞ্চল এই যে কথাটা বললাম এটা কি ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না আগে এইটুকুনি নেক্সট নেক্সট হচ্ছে এই ফর্মেশন কবে হয়েছে এইটার ফর্মেশন হয়েছে ক্রেটেসিয়াস যুগে তাহলে হিমালয়ের ফর্মেশন কোন যুগে ক্রেটেশিয়াস যুগে ক্লিয়ার নেক্সট কোথায় আছে অ্যাকচুয়ালি কোন কোন স্টেট কভার করে এটা দুটো অ্যান্সার হয় একটা হচ্ছে ইন্ডিয়ার কোন কোন স্টেট অ্যান্ড আরেকটা হচ্ছে ওভারঅল কোন কোন স্টেট তো কুইকলি দেখো প্রথমেই হচ্ছে কি লাদাখ প্রথমে বলবে কারণ ম্যাপের ডিভিশনের পরে প্রথমে এই জায়গাটাকে লাদাখ বলবে নেক্সট বলবে কি নেক্সট বলবে হচ্ছে হিমাচল প্রদেশ জম্মু অ্যান্ড কাশ্মীর বলবে তারপরে বলবে হিমাচল প্রদেশ লাদাখ জম্মু অ্যান্ড কাশ্মীর হিমাচল প্রদেশ নেক্সট হচ্ছে সিকিম নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশ তাই না নেক্সট এবং নর্থ ইস্টের তো রয়েছে কিন্তু আমি আমাকে যদি প্রশ্ন করা হয় যে ওভারঅল কোথায় কোথায় আছে তো সেটা আগে একটু দেখে নাও ওভারঅল হচ্ছে এতগুলো জায়গাতে থাকবে প্রথমে হচ্ছে দেখো জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড নেক্সট হচ্ছে নেপাল নেপালের পরে চলে এসো হচ্ছে আমাদের সিকিম ভুটান অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম নেক্সট আসাম ঠিক আছে এটা ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো যে রয়েছে কোথায় ওর এক্সটেনশনটা কোথায় সেটা কি ক্লিয়ার বোঝা গেছে অর নো নেক্সট এরপরে কি দেখবে দেখো এরপরে হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে হিমালয়ের চওড়াটা কোন দিকে ওয়েস্টের দিকে বেশি চওড়া এটা সবাই জানো যে ওয়েস্টের দিকে চড়া আর যত ইস্টের দিকে যাবে তত কম হবে কিন্তু পরীক্ষায় এখানে প্রশ্নটা দেবে ওয়েস্টের দিকে কতটা এটা হচ্ছে চারশো কিলোমিটার যত ইস্টের দিকে সরে সরে যাবে তাহলে আমরা বলবো হচ্ছে কি এটা হচ্ছে দেড়শো কিলোমিটার ক্লিয়ার নেক্সট যত ফিজিওগ্রাফি তোমরা পড়বে তার মেন জিনিস হচ্ছে ডিভিশন এই হলো পুরো আমাদের হিমালয় তাহলে এই পুরো জিনিসটাকে কিভাবে ডিভিশন করব। খুব সিম্পল করে কথাটা শোনো এই পুরো জিনিসটাকে আমরা দু রকম করে ডিভাইড করব। ক্লিয়ার পুরো জিনিসটাকে দুরকম করে আমরা ডিভাইড করব তাহলে হিমালয়কে ফার্স্ট অফ অল দু রকম ডিভাইড হলো একটা ডিভিশন হবে উপর থেকে নিচে মানে কি কিছু বুঝলে মানে হচ্ছে নর্থ থেকে ধাপে ধাপে নামতে নামতে নিচের দিকে যাব। এই নর্থ থেকে নিচে নামাকে বলা হয় লংগিটিউডেনাল ডিভিশন অফ দ্য হিমালয় এই অবধি ক্লিয়ার তাহলে পরীক্ষায় যদি আমাকে বলে যে লংগিটিউডেনাল ডিভিশন অফ হিমালয় মানে কিছুই না মানে হচ্ছে নর্থ থেকে সাউথে ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে আরেকটা ডিভিশন হয় যাকে বলা হয় রিজেনাল ডিভিশন এই রিজেনাল ডিভিশন মানেটা কি রিজেনাল মানে হচ্ছে এই সেম জিনিসটাকেই ওয়েস্ট থেকে ইস্টের দিকে ডিভিশন করব। ওয়েস্ট থেকে সরতে 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 ইস্টের দিকে যাব এটা ক্লিয়ার এটা ক্লিয়ার কি ক্লিয়ার নয় তাহলে আমার হিমালয়ের প্রথমে আমার দুটো ডিভিশন ফার্স্ট হচ্ছে নর্থ থেকে সাউথ ওয়েস্ট থেকে ইস্ট কিন্তু এবারে প্রশ্ন হলো যে এদের মধ্যে ডিফারেন্স কি আছে বা স্যার কেনই বা এটা করলাম একটা উপর থেকে করলাম একটা নিচ থেকে করলাম ঠিক বুঝতে পারলাম না কে কার কার এরকম প্রশ্ন এসছে যে একই জিনিসকে উপর থেকে করলাম নিচ থেকে করলাম দেখো একটা জিনিস হচ্ছে এই যে লংগিচিউডেনাল এটা হচ্ছে কিছু ধাপগুলোকে নিয়ে করি আমরা এটা হচ্ছে চার রকমের ডিভিশন হয় আগে শুনে নাও উপর থেকে নিচে চার রকম অ্যান্ড যখন এদিক থেকে এদিকে যাচ্ছি রিজেনাল এটাও চার রকম কিন্তু এগুলো নদীর জন্য হবে এটার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কিছু নদী এসছে তার জন্য এই ডিভিশনটা ক্লিয়ার নেক্সট এবার গোটা জিনিসটাকে সামারাইজ করো দেখো আমরা দেখলাম হিমালয় যার এক্সটেনশন হচ্ছে চব্বিশশো কিলোমিটার যেটা হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টের এক্সটেনশন ছিল চব্বিশশো কিলোমিটার কোন যুগে সৃষ্টি হয়েছে ক্রেটেসিয়াস যুগে এবার আমাকে প্রশ্ন করেছে হিমালয় করকম করে ডিভিশন করা যায় আমি বললাম দুরকম নর্থ থেকে সাউথ দ্যাট ইজ উপর থেকে নিচে উপর থেকে নিচে চার রকম হয় কি কি হয় শোনো প্রথমে হচ্ছে ট্রান্স হিমালয় তাহলে ভারতের উপরে থাকবে ট্রান্স হিমালয় নেক্সট হচ্ছে গ্রেটার হিমালয় তাহলে উপর থেকে নিচে নামলে গ্রেটার হিমালয় নেক্সট হচ্ছে মিডিল হিমালয় নেক্সট হচ্ছে শিওয়ালিক তাহলে কি করছি ধাপে ধাপেই তো নামলাম একটা 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 ধাপে নামলাম তাহলে চারটে ডিভিশন হয়ে গেল নেক্সট সেম এই জিনিসটাকে আবার আমি ডিভিশন করব হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টে এটা চার রকমের চার রকম কি কী প্রথমে বলা হয় পাঞ্জাব হিমালয় প্রথমে থাকবে পাঞ্জাব কৌমন নেপাল আসাম আগে শুনে নাও ম্যাপ দেখিয়ে দেব কি বললাম যে দুটো নদীর মাঝখানে থাকবে হচ্ছে এই রিজেনগুলো ঠিক আছে আমি জানি এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি ম্যাপ দেখালে ক্লিয়ার হয়ে যাবে আপাতত এই জায়গাটাতে কথা বলি দ্যাট ইজ দ্য লংগিটিউডেনাল ডিভিশন খুব ভালো করে এই জায়গাটা দেখো নর্থ সাউথ লংগিটিউডেনাল ডিভিশন ক রকম চার রকম কি 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 বললাম এক হচ্ছে ট্রান্স হিমালয় তাহলে ফার্স্ট হচ্ছে এই যে জায়গাটা পেলে যেটা হচ্ছে ট্রান্স হিমালয় নেক্সট হচ্ছে মিডিল হিমালয় নেক্সট হচ্ছে শিওয়ালি ব্যাস এটা হলো আমার কি পোর্শন এটাকে বলবো আমার লংগি চুডেনাল কিন্তু রিজেনাল মানে কি এই ম্যাপটাকে খুব ভালো করে দেখো একই জিনিস কিন্তু মাঝখান দিয়ে দেখো নদী এসছে প্রথমেই ইন্দাস নদী ইন্দাস নদী লাদাখ অ্যান্ড জাস্কারের মাঝখান দিয়ে যাবে ক্লিয়ার ইন্দাস নদী লাদাখ এন্ড জাস্কারের মাঝখান দিয়ে তাহলে ইন্দাস নদী থেকে সুতলেস নদী এই যে এরিয়াটা পেলাম পাঞ্জাব হিমালয় পরীক্ষাতে প্রশ্ন দেবে পাঞ্জাব হিমালয় মানে কার মাঝখানে ইন্দাস থেকে সুতলেস এবার সুতলেস থেকে কালী নদী যেই এরিয়াটা পাচ্ছি এটা কৌমান ক্লিয়ার এবারে দেখো কালী থেকে তিস্তা দেখো কালী নদী থেকে তিস্তা নদী যেই এরিয়াটা পেলাম এটা হচ্ছে নেপাল কালী নদী তিস্তা নদী এবার তিস্তা থেকে দিহাং এই যে এরিয়াটা এটাকে বলবে আসাম হিমালয় ক্লিয়ার ক্লিয়ার হয়েছে না এখানে কিন্তু শর্ট প্রশ্ন দেয় যে নেপাল হিমালয় মানে কোন নদীর মাঝখানে তো কালি থেকে তিস্তা এটা মাথায় রাখবে নেক্সট দেখো এবারে আমি ট্রান্স হিমালয় দিয়ে স্টার্ট করছি মানে লংগিটিউডাল যে ডিভিশন তার ট্রান্স হিমালয় দিয়ে স্টার্ট করছি ট্রান্স কথাটা মানে হচ্ছে বিহাইন্ড দ্য হিমালয় এবং ট্রান্স হিমালয় তিনটে রেঞ্জ দিয়ে গঠিত হবে কী কী পরীক্ষায় এই প্রশ্নটা দেয় যে ট্রান্স হিমালয় কি কী রেঞ্জ দিয়ে গঠিত হয় ফার্স্ট অফ অল ক্যারাকোরাম লাদাখ অ্যান্ড জাস্কার এই তিনটে রেঞ্জ দিয়ে ট্রান্স হিমালয় বলে এবার এদের বৈশিষ্ট্য কি এখানে পাহাড় থাকবে না তাহলে কোন রেঞ্জে কি পাহাড় সেটাই পরীক্ষা জিজ্ঞেস করবে তো এবারে দেখো ট্রান্স হিমালয় প্রথমেই যে প্রশ্নটা পেলে আগেই বলেছি দ্য রিজন হুইচ লাইজ বিহাইন্ড দ্য হিমালয় তার উত্তর ট্রান্স হিমালয় এবার প্রথমেই হচ্ছে ক্যারাকোরাম এখানে প্রথমে প্রশ্ন দেবে যে ক্যারাকোরামের অপর নাম কি বা আদার নাম তাই না হোয়াট ইজ দ্য আদার নেম ক্যারাকোরামের অপর নাম হচ্ছে কৃষ্ণগিরি ওকে নেক্সট এখানে যে হায়েস্ট পিকটা থাকবে তার নাম কি বলবে তার নাম হচ্ছে কেটু তো এবার কেটুর অপর নাম আছে কেটু যার উচ্চতা হচ্ছে এইট সিক্স ডাবল ওয়ান কোন রেঞ্জে ক্যারাকোরাম রেঞ্জে ক্লিয়ার নেক্সট কেটুর অপর নাম হচ্ছে গডউইন আস্টিন গডউইন আস্টিন অ্যান্ড এই যে কারাকোরাম রেঞ্জ এখানে আরও পাহাড় আছে নট কে টু তাহলে আর যে যে পাহাড়গুলো আছে তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হিডেন পিক ওকে যেটা হচ্ছে হিডেন পিক এই অব্দি ক্লিয়ার হিডেন পিক নেক্সট হিডেন পিকের উচ্চতা এইট জিরো সিক্স এইট ক্লিয়ার হয়েছে এইট জিরো সিক্স এইট নেক্সট এবারে দেখো এই ক্যারাকোরাম রেঞ্জের মধ্যে কিছু গ্লেশিয়ার আছে এবার গ্লেশিয়ারগুলো কী কী প্রথমে সিয়াচেন গ্লেশিয়ার বাইফো গ্লেশিয়ার বাল্ট্রো গ্লেশিয়ার তো এই গ্লেশিয়ারগুলো হচ্ছে ক্যারাকোরাম রেঞ্জে নেক্সট এবারে হচ্ছে লাদাখ প্রথমে এবার এবার ক্যারাকোরাম থেকে যেই নিচে তুমি লাদাখে যাবে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে লাদাখ রেঞ্জ ভারতের বাইরে বেরোবে ক্লিয়ার তাহলে লাদাখ রেঞ্জ যখন ভারতের বাইরে যায় এই এরিয়াটাকে কি বলবে এটাকে বলা হয় কৈলাস রেঞ্জ তাহলে কৈলাস রেঞ্জ কার এক্সটেনশন কৈলাস রেঞ্জ হচ্ছে আমাদের লাদাখের এক্সটেনশন এবং কিছু মাউন্টেন পাসেস আছে এখানে ফর এক্সাম্পল হচ্ছে খারদুংলা বাট পাসেস ছাংলা পাসেস তো এইগুলো একটুখানি মাথায় রেখো ক্লিয়ার হয়েছে এই অবধি আচ্ছা নেক্সট পয়েন্টে চলে এসো নেক্সট এবারে লাদাখে পরে আমি হিমাদ্রিতে চলে যাচ্ছি যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই যে রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ হিমাদ্রি যখন ধাক্কা লাগে তাহলে সবার আগে তৈরি হয়েছে কে হিমাদ্রি সবার আগে তৈরি হয়েছে ওকে হিমাদ্রি সবার আগে ফার্স্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট পেস্ট অফ দ্য ফরমেশন এই হিমাদ্রির ভিতরে বিভিন্ন পাহাড় আছে এবং আমাদের যে হায়েস্ট পাহাড় নাম কি নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট যার উচ্চতা এইট এইট ফাইভ জিরো এবং এটা এই হিমাদ্রি রেঞ্জের মধ্যেই থাকবে ঠিক আছে কিন্তু এভারেস্ট যখন আমাদের এই নেপাল রিজেনে থাকবে তখন সাগর মাথা বলবে আবার যখন তিব্বেত রিজেনে যাবে তখন বলবে চৌমা লাংমা কিন্তু একাই কি এভারেস্ট আছে এখানে তো অনেক পাহাড় আছে চল্লিশটা পাহাড় আছে কতগুলো বললাম এই হিমাদ্রি রেঞ্জের মধ্যে চল্লিশটা পাহাড় তা চল্লিশটায় কি পড়ে যাবে একদম না তা এখানে কিছু ইম্পর্টেন্ট পাহাড় আছে যেগুলো পড়ে যেতে হয় তো আমি তোমাদের সেগুলো বলছি যে কি কি পাহাড় পড়ে যাবে আর একটা জিনিস মাথায় রাখবে এই রেঞ্জটার মধ্যে এভারেজ ছ হাজার মিটারের পাহাড় থাকবে ওকে এভারেজ তো থাকলোই এবং বাদ বাকি যে দশটা পাহাড় দেখব সেগুলো কারা কারা সেগুলোকে একটু ফোকাস করো ওকে দেখো চলো এটা কি দেখা যাচ্ছে না অন্য ছবি দেবো দেখো প্রথমেই হচ্ছে হিমাদ্রি রেঞ্জে আমি বললাম দশটা পাহাড় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রথমে হচ্ছে বদ্রীনাথ বদ্রীনাথ তাহলে কোথায় হিমাদ্রি রেঞ্জে বদ্রীনাথের পরে হচ্ছে ত্রিশুলা ত্রিশুলার পরে বান্দারপুচ বান্দারপুচের পরে নন্দা নন্দাদেবী এই চারটে পাহাড় হচ্ছে উত্তরাখণ্ড রিজেনটা কি স্টেটটা কি উত্তরাখণ্ড এবং কোন নিয়ে এটা বলবে হচ্ছে হিমাদ্রি রেঞ্জে এই অব্দি ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে ধওলাগিরি অন্নপূর্ণা মাকালু ধলাগিরি অন্নপূর্ণা মানসালু এভারেস্ট মাকালু এই যে পাহাড়গুলো এগুলো হচ্ছে কোথায় এগুলো হচ্ছে নেপালে ক্লিয়ার এবং লাস্ট যে পাহাড়টা থাকবে তার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিম আর নেপাল সিপি সিকিম আর নেপালের বর্ডারে এবার এর উচ্চতা গুলো মাথায় নাও দেখো এইখানে আমরা কেটুকে দেখেছিলাম কেটুর উচ্চতা এইট সিক্স ডাবল ওয়ান এটা তো পড়লাম ঠিক আছে নেক্সট দেখো হচ্ছে নন্দা দেবী যার উচ্চতা হচ্ছে সেভেন এইট সেভেন ওয়ান নেক্সট হচ্ছে মাকালু এইট ফোর এইট ওয়ান নেপালে কিন্তু মাকালু নেপাল কাঞ্চনজঙ্ঘা এইট ফাইভ নাইন এইট ওকে কিন্তু এটা কোথায় আছে এটা হচ্ছে সিকিম আর নেপাল বর্ডারে তো এই দশটা পাহাড় একটু মাথায় রাখতে হবে এদের বৈশিষ্ট্য যদি বলতে যাই তাহলে আরও সময় লাগবে তো আমি কিছু বৈশিষ্ট্য বলছি এই বদ্রীনাথ পাহাড় থেকে যে নদী বেরোয় তার নাম কি। বদ্রীনাথ পাহাড় অলোকানন্দা নদী বেরোয় বদ্রীনাথে শতপদ গ্লেশিয়ার আছে কি গ্লেশিয়ার শতপদ গ্লেশিয়ার নেক্সট হচ্ছে বান্দরপুজ পাহাড়ে কি গ্লেশিয়ার ইমুনেত্রী গ্লেশিয়ার যেখান থেকে যমুনা নদী বেরোবে ওকে নেক্সট এবং এটা কনফিউজ হবে না ধওলাগিরি অ্যান্ড ধওলাধর ধওলাগিরি কোথায় ধওলাগিরি হচ্ছে আমাদের হিমাদ্রি রেঞ্জে ওকে এবং এর নিচের রেঞ্জে থাকে ধওলাধর ক্লিয়ার এগুলো ছোট ছোটো ভুল যেগুলো হয় আচ্ছা ওইটাই যেটা দেখলে এটা এখানে আলাদা করে আরো বড় করে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো দেখো হিমাদ্রি রেঞ্জে ইম্পর্টেন্ট পিক হিমাদ্রি রেঞ্জ উত্তরাখণ্ড কি বললাম ফার্স্ট ওয়ান হচ্ছে বদ্রীনাথ ত্রিশুলা বন্দারপুচ নন্দা দেবী এটা উত্তরাখণ্ডে ধওলাগিরি অন্নপূর্ণা মানসালু এভারেস্ট মাকালু অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা নেক্সট নেক্সট হচ্ছে এবারে দেখো আমি হিমাদ্রি থেকে নিচে নামলাম তাহলে এটা মিডিল পোর্শন মিডিল কে বলা হয় মিডিল হিমালয় বা হিমাচল এটা একটা পরীক্ষায় প্রশ্ন দেয় যে হিমাচল হিমালয় কাকে বলা হয় তাহলে হিমাচল আমরা বুঝতে পারলাম কাকে বলবো ইয়েস এই রেঞ্জটার মধ্যে ম্যাক্সিমাম হিল স্টেশন পাবে হিল স্টেশন বেশি ফর এক্সাম্পল কি মসুরি ডাল হাউসি নৈনিতাল অ্যান্ড কি অ্যান্ড হচ্ছে দার্জিলিং হিল স্টেশন পরীক্ষায় এটা তোলে যে দার্জিলিং হিল স্টেশন কোথায় আমাদের এই মিডিল হিমালয়তে আছে ক্লিয়ার নেক্সট সেম জিনিস এখানে কি কী পাহাড় থাকবে তাহলে দেখো এখানে কী কী পাহাড় আছে ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট হচ্ছে পীরপাঞ্জল রেঞ্জ এবং যখন এই রেঞ্জটা হিমাচলে ঢুকবে তখন হচ্ছে ধওলাধর তো ধওলাধর মুসুরি হচ্ছে উত্তরাখণ্ডে নেক্সট হচ্ছে উত্তরাখণ্ডে দুটো রেঞ্জ আর একটা হচ্ছে নাকটিব্বা অ্যান্ড এদিকে নেপালে যখন ঢুকছে তখন হচ্ছে মহাভারত তাহলে এরা কোথায় সবাই এরা হচ্ছে আমার মিডিল হিমালয়তে ক্লিয়ার নেক্সট এরপরে দেখো হচ্ছে শিওয়ালিকে যাব শিওয়ালিক হিমালয়ের পদদেশ এবং শিওয়ালিক থেকে নিচে নামলেই দেখো এখানে লেখা আছে নর্দার্ন প্লেন কিন্তু সেটা পরে আমি যাচ্ছি আগে শিওয়ালিককে দেখি শিওয়ালিক হচ্ছে সবথেকে নবীন অ্যান্ড শিওয়ালিকের অপর নাম কী অপর নাম বলতে সংস্কৃত যে নাম তাকে বলা হয় মানব পর্বত ফর এক্সাম্পল হিমাদ্রির অপর নাম কী হিমাদ্রির যেটা হচ্ছে সংস্কৃত নাম তার নাম হচ্ছে বাহিরগিরি বাহিরগিরি কৃষ্ণগিরি কি কৃষ্ণগিরি ক্যারাকোরাম ক্লিয়ার এই অব্দি যাই হোক এবারে দেখো হচ্ছে শিবালিকের যে বিভিন্ন পাহাড় সেগুলো কি কি আছে সেগুলোকে একটুখানি দেখো যেগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করবে প্রথমেই হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উত্তর হিমাচল আর উত্তরাখণ্ডে কি আছে দেখো ধাং রেঞ্জ দুদুয়া রেঞ্জ নেপাল রিজনে যখন ঢুকবে তখন হচ্ছে চূড়াইঘাট হিল চূড়াইঘাট হিল যেটা পরীক্ষায় প্রশ্ন দেয় যে কোন রেঞ্জ রেঞ্জ তো দেখলাম শিওয়ালি রেঞ্জ তো হলো শিওয়ালিতে আছে আর কোথায় নেপালে রয়েছে এবং পুরোপুরি অরুণাচল প্রদেশে ঢুকবে পরপর তিনটে পাহাড় আবর মিশমি ডাফলা ক্লিয়ার নেক্সট এরপরে লাস্ট আরেকবার বলে দিচ্ছি দ্যাট ইজ এই এতক্ষণ ধরে যেটা তোমরা শুনলে এটাকে বলা হয় কি এটা হচ্ছে নর্থ থেকে সাউথ ডিভিশন অব দ্য হিমালয় প্রথমে ট্রান্স হিমালয় দেখলাম তারপরে হিমাদ্রি দেখলাম তারপরে হিমাচল দেখলাম তারপরে শিওয়ালিক দেখলাম কিন্তু এখন যেটা দেখব সেটা হচ্ছে কি রিজেনাল ডিভিশন এবং এই রিজেনাল ডিভিশন যেটা হচ্ছে হিমালয়কে ওয়েস্ট থেকে ইস্টের দিকে আমরা ডিভিশন করব এবং এটা কেন হয় বিকজ অব দ্য রিভার নদী এসছে মাঝখান দিয়ে তার জন্য এক্সাম্পল কি সুতলেশ থেকে ইন্দাস থেকে সুতলেশ পাঞ্জাব হিমালয় সুতলেস থেকে কালী কৌমন কালী থেকে তিস্তা নেপাল তিস্তা থেকে আসাম তিস্তা থেকে দিহাং আসাম হিমালয় চলো নেক্সট এরপরে যে টপিকে ঢুকবো এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার থ্রি ওকে চ্যাপ্টার নাম্বার থ্রি যেটা হচ্ছে ভূগোলের নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া নর্দার্ন প্লেন মানে কোন জায়গাটা সেটা দেখো এই জায়গাটা যেটা হচ্ছে শিবালিক থেকে যদি আমরা নিচের দিকে নামি তখন এই জায়গাটা পাবো ওকে নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া যে কজন দেখছো স্যার ক্যারাকোরামের না ক্যারাকোরামের নাম সাগর আমি দেখিনি আমি এইমাত্র মাত্র দেখলাম ক্যারাকোরামের নাম বলো তোমরাই বলো কি হতে পারে ক্যারাকোরামের নাম কৃষ্ণগিরি কে কে দিয়ে মনে রাখো না কি আছে প্রবলেমটা কিছু তো নেই তাহলে ক্যারাকোরাম এখানে ছিল ক্যারাকোরামের অপর নাম কি কৃষ্ণগিরি ওকে চলো তাহলে এবারে এটা পড়ি তার আগে একটা দুটো প্রশ্ন করব। আচ্ছা চলো এবারে যে টপিকটা আমি ধরবো সেটা হচ্ছে নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া ভারতবর্ষের নর্দার্ন প্লেন অ্যাকচুয়ালি প্লেন মানে কি আমি কিছু কথা বলে নিই কিছু আইডিয়া হোক তোমাদের দেন তারপরে এগাবো এতক্ষণ ধরে পাহাড় দেখছিলাম প্লেন মানে হচ্ছে সমতল ভূমি ওকে সমতল ভূমি এবং এই সমতল ভূমি কেন তৈরি হয়েছে কারণ এখানে ডিপোজিশন হয়েছে এবার ডিপোজিশন মানে কি হিমালয়ান রিভার এবার হিমালয়ান রিভার মানে কি যে ইন্দাস গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র এরা কি করবে এরা এসে এখানে ডিপোজিশন করবে এবার কথা হলো কেন যখন নদী দেখো এই তিনটে নদী না গ্লেশিয়ার থেকে বেরোয় ইন্দাস বেরোচ্ছে হচ্ছে বোকারচু থেকে গঙ্গা পঞ্চপ্রয়াগের মিক্সচার নেক্সট হচ্ছে ব্রহ্মপুত্র যেটা ইয়াল্লাং টাসাংপো নাম দিয়ে যেটা হচ্ছে ইয়াল্লাং টাসাংপো চেমা ইয়াংডাং গ্লেশিয়ার থেকে তার মানে কি একটা নদী যখন বেরোয় সে নদীটা কি করবে ইরোসেন করবে এবার ইরোশেন করে সমস্ত জিনিসকে ভেঙে নিয়ে আসবে তাই তো এবার ভেঙে নিয়ে এসে এটাকে ডিপোজিশন করবে এবার এই খানটাতে ডিপোজিশন করবে মানে নর্দার্ন প্লেন খুব ফারটাইল পলিমাটি পাবো চলো এবং কেউ বলতে পারবে যে আমাদের পলিমাটি কতটা আছে এই প্রশ্নটা দেয় কিন্তু আমাদের অ্যালোভিয়াল সয়েল কতটা আছে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে আমাদের অ্যালোভিয়াল সয়েল কতটা আছে অ্যালোভিয়াল সয়েল ভারতবর্ষের মধ্যে কতটা আছে কেউ বলতে পারবে না বলতে পারলে এন লিখে দাও দেখো এটা জিজ্ঞেস করে এই রিজনটা ওকে ম্যাপে দেখতে পাচ্ছ ক্যামেরায় দেখতে পাচ্ছ এই যে রিজনটা এটাকে বলে নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া এবং এইখানে পলিমাটি পলিমাটি পলি উর্বর এবং এটা হচ্ছে ফর্টি থ্রি পার্সেন্টেজ পলি ক্লিয়ার এই অবধি ক্লিয়ার হয়েছে নেক্সট এবারে দেখো নর্দার্ন প্লেন মানে হচ্ছে দেখো এখানে একটা কথা লেখা আছে দ্য সাউদার্ন পার্ট অফ দ্য শিওয়ালিক শিওয়ালিক থেকে শিওয়ালিক থেকে নিচে নামলেই তাহলে হচ্ছে আমার নর্দার্ন প্লেন ইয়ে নো তাহলে সাউদার্ন পার্ট অফ দ্য শিওয়ালিক যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় কি আমরা বলবো নর্দার্ন প্লেন এবার কেন তৈরি হয়েছে বিকজ অফ দ্য ডিপোজিশন ওকে ডিপোজিশন অফ কারা কারা ডিপোজিশন অফ ইন্দাস ডিপোজিশন অফ গঙ্গা ডিপোজিশন অফ ব্রহ্মপুত্র ইন্দাস গঙ্গা ব্রহ্মপুত্র এবং এই রিজনটার আর একটা নাম আছে ইন্দো গ্যাংনেটিক প্লেন ক্লিয়ার নেক্সট এই যে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ এই রিজনটাকে বলা হচ্ছে ইন্দো গ্যাংনেটিক প্লেন এবারে এটা কোথা থেকে কোথায় থাকবে ওকে এই এরিয়াটা কোন স্টেট থেকে কোন স্টেটের মাঝখানে নর্দার্ন প্লেন কভার করে হচ্ছে পাঞ্জাব থেকে আসাম অবধি ওকে তাহলে নর্দার্ন প্লেন কভার করলো কোথায় যেটা হচ্ছে পাঞ্জাব থেকে আসাম অবধি কি বললাম পাঞ্জাব থেকে আসাম অবধি তো এইগুলো ছোটো ছোটো প্রশ্ন একদিকে পাঞ্জাব একদিকে আসাম নর্থ অরুণাচল প্রদেশ আর নট জম্মু অ্যান্ড কাশ্মীর ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে নর্দার্ন প্লেন মানে এই যে এরিয়াটা আমরা দেখতে পারলাম পুরো এটা হচ্ছে সেভেন ল্যাক স্কোয়ার কিলোমিটার তাহলে পরীক্ষায় যদি আমাকে জিজ্ঞেস করে নর্দার্ন প্লেন কতটা এরিয়া আমরা বলবো সেভেন ল্যাক স্কোয়ার কিলোমিটার এর পুরো এটার এটা যে ওয়েস্ট থেকে আমি ইস্টের দিকে এলাম এটা কতটা এক্সটেনশন এটা হচ্ছে চব্বিশশো এটা কতটা এটা হচ্ছে চব্বিশশো নেক্সট নেক্সট হচ্ছে সেম জিনিস এর ম্যাক্সিমাম চওড়াটা কোন দিকে চোখে দেখতেই পাচ্ছি এটা ওয়েস্টের দিকে চওড়া আর যত ইস্টের দিকে এসছে দেখো এটা সরু হয়েছে ইয়ে নো এটা হচ্ছে এদিকে সরু আর এদিকে চওড়া কিন্তু পরীক্ষায় তো তো আমাকে ডেটা লাগবে তাহলে ডেটাটা কত ডেটা হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার এদিকে অ্যান্ড যত এদিকে ঢুকেছে তত হচ্ছে দুশো আচ্ছা এরকমই সেম কনসেপ্ট কিন্তু আমরা হিমালয়তে লাগিয়েছিলাম সেম কনসেপ্ট যে হিমালয়ের ম্যাক্সিমাম চড়াটা ছিল ওয়েস্টের দিকে কতটা হিমালয়ের ওয়েস্টের দিকে চড়া ছিল কতটা বলো হিমালয়ের ওয়েস্টের দিকে চড়া ছিল কতটা হিমালয়ের ওয়েস্টের দিকে যে চড়া ছিল ওটা কতটা বি ফার্স্ট চারশো কিলোমিটার তাই না ভেরি গুড ভেরি গুড চারশো কিলোমিটার রোমি রোমি আগে উত্তর দিয়েছ চারশো কিলোমিটার হচ্ছে এদিকে ওকে এবং যত এদিকে গেছি মানে হচ্ছে যত ওয়েস্টের দিকে গেছি দেড়শো কিলোমিটারে পরিণত হয়েছে ওকে নেক্সট এরপরে কি পড়বে এরপরে আপাতত তো বেসিক আইডিয়া তো আমরা পেয়েছি কিন্তু তারপরে কি হবে দেখো একটা কথা মাথায় ঢুকি নাও যে ফিজিওগ্রাফির ইম্পর্টেন্ট তার ডিভিশন ক্লিয়ার আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইন্দো গ্যাংনেটিক প্লেন বা নর্দার্ন প্লেন একই জিনিস নর্থের দিকে থাকে বলে নর্দার্ন প্লেন এটাকে করকম করে ডিভিশন করবো এটা দুরকম করকম দুরকম এটা তো বুঝে গেলাম এই সেম জিনিসটাকে ওয়েস্ট থেকে সরতে 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 ইস্টের দিকে আসবো ইয়েস শোনো বুঝতে পেরেছি তাহলে নর্দার্ন প্লেনকে ওয়েস্ট থেকে ইস্টের দিকে একটা ডিভিশন হবে আর এই সেম জিনিসটাকে উপর থেকে নিচে ডিভিশন করব। নর্থ থেকে সাউথ এবারে কথা হলো যে নর্থ থেকে সাউথ কেন করব। আমার কথা কথাগুলো ক্লিয়ার বুঝছো নর্থ থেকে সাউথ কেন করব দেখো নর্থ থেকে সাউথ যখন হবে এটা লেয়ার বাই লেয়ার হবে এ একটা লেয়ার এ একটা লেয়ার এ একটা লেয়ার এটা শিওয়ালিকে নিচে গেলে এ লেয়ার বাই লেয়ার আমরা নামবো অ্যান্ড ওয়েস্ট থেকে ইস্ট এটা আমরা করব আপাতত যেটুকুনি বললাম বুঝেছো এবার নামকরণগুলো করব। যেটুকুনি বললাম এটা বুঝতে পেরেছ এবারে আমরা মানে কার কোনটা নাম সেইগুলোকে নিয়ে আলোচনা করব যে কাকে কোনটা বলা হচ্ছে বা কি বলবো সেইগুলোকে নিয়ে এবারে আমরা আলোচনা করব ক্লিয়ার একটু কমেন্টে রিপ্লাই করো যে ঠিক মতন বুঝছো চলো প্রথম কথা হচ্ছে এটা নর্দার্ন প্লেন দিস ইজ আওয়ার নর্দার্ন প্লেন প্রবলেম নেই এটা হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টে ডিভিশন করব ওয়েস্ট থেকে সরতে সরতে নর্দার্ন প্লেনকে তিন রকম করে ডিভিশন করা যায় কি বললাম করকম তিন রকম কি কি এক ওয়েস্টার্ন প্লেন ওয়েস্টের দিকে থাকবে তার জন্য ওয়েস্টার্ন প্লেন নেক্সট হচ্ছে সেন্ট্রাল প্লেন মাঝখানে থাকবে তাই সেন্ট্রাল প্লেন অ্যান্ড আর একটা হচ্ছে ইস্টার্ন প্লেন কি বললাম বুঝতে পেরেছো তাহলে নর্দার্ন প্লেনকে ওয়েস্ট থেকে ইস্টে আমরা তিন রকম করে ডিভিশন করলাম এটাই আমি তোমাদেরকে বললাম এবং তিন রকম ডিভিশন কি কি একটা হচ্ছে ওয়েস্টার্ন প্লেন একটা সেন্ট্রাল প্লেন অ্যান্ড আর একটা ইস্টার্ন প্লেন ক্লিয়ার ছবি দেখবে তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে দেখো ছবিটা এই যে দেখো ওয়েস্টার্ন প্লেন সেন্ট্রাল প্লেন অ্যান্ড ইস্টার্ন প্লেন ওকে নেক্সট নেক্সট হচ্ছে যখন দেখো এদের আবার ডিভিশন আছে আমি সেগুলো পরে বলছি কিন্তু যখন আমি এই এই নর্দার্ন প্লেনকে উপর থেকে নিচে ডিভিশন করব তখন হয় পাঁচ রকমভাবে ঠিক আছে এই জায়গাটাতেই আমি সব পড়িয়ে দিচ্ছি তাহলে আমার আরও এখন অনেক ফিজিওগ্রাফি আছে সেগুলো আমি কমপ্লিট করতে পারবো না দেখো আমি বললাম যে নর্দার্ন প্লেনকে তিন রকম রকমভাবে ডিভিশন করব। এক হচ্ছে ওয়েস্টার্ন সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন ওয়েস্টার্ন প্লেন কেন হয় ওয়েস্টার্ন প্লেনটা সৃষ্টি হয়েছে বিকজ এখানে হচ্ছে ইন্দাস অ্যান্ড ইডস ট্রিবিউটারি করেছে বলে ইন্দাস অ্যান্ড ইডস ট্রিবিউটারি ওয়েস্টার্ন প্লেনের ডিপোজিশান করেছে সেন্ট্রাল প্লেনটা কেন তৈরি হয়েছে কারণ এখানে গঙ্গা অ্যান্ড ইডস ট্রিবিউটারি ডিপোজিশান করেছে অ্যান্ড ইস্টার্ন প্লেন কেন তৈরি হয়েছে কারণ এখানে ব্রহ্মপুত্র অ্যান্ড ইডস ট্রিবিউটারি এবারে কথা হলো যে ওয়েস্টার্ন প্লেনের কি কোনো ডিভিশন আছে ভালো করে এই জায়গাগুলো শুনবে ওয়েস্টার্ন প্লেনকে দুরকম করে ডিভাইড করব একটাকে বলবে পাঞ্জাব প্লেন আর একটা হচ্ছে রাজস্থান প্লেন তাহলে ওয়েস্টার্ন প্লেনকে দু রকম ডিভিশন করলাম একটা উপরের দিকে পাঞ্জাব নিচের দিকে হচ্ছে রাজস্থান সেন্ট্রাল যে প্লেন থাকছে এটাকে তিন রকম ডিভিশন করা যায় আপার গঙ্গা প্লেন মিডিল গঙ্গা প্লেন অ্যান্ড লোয়ার গঙ্গা প্লেন কিন্তু ইস্টার্ন প্লেনের কোনো ডিভিশন নেই ক্লিয়ার ইস্টার্ন প্লেনের কোনো ডিভিশন হবে না এ দ্য ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে আমরা আপাতত যেটা বুঝলাম যে ওয়েস্টার্ন প্লেনটা সৃষ্টি হয়েছে গঙ্গা ইন্দাস নদী ডিপোজিশন করেছে বলে তো এইখানে একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমার থাকে যেটা পরীক্ষায় আসতে পারে দেখো ইন্দাস অ্যান্ড ইটস ট্রিবিউটারি তাহলে ইন্দাসের কোন কোন ট্রিবিউটারি ঝিলাম চেনাব রবি বিয়াস অ্যান্ড সুতলেজ এরাই ডিপোজিশন করেছে কিন্তু দেখো এখান থেকে একটা প্রশ্ন আসে ডুয়াব কি জিনিস ওকে ডুয়াব কথাটার মানে কি ডু মানে দুই আপ মানে হচ্ছে রিভার মানে দুটো নদীর মাঝখানে যে ল্যান্ড ফর এক্সাম্পল দেখো হচ্ছে ইন্দাস অ্যান্ড এদিক থেকে হচ্ছে ঝিলাম তাহলে ইন্দাস আর ঝিলামের মাঝখানে যে ল্যান্ডটা পেলাম এটাকে বলে সিন সাগর ডোয়াব পরীক্ষা এটা বহু কমন প্রশ্ন একটু মাথায় রাখবে তো এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে নেবে ফর এক্সাম্পল হচ্ছে দেখো এই যে বিয়াস আর এই যে সুতলেজ বিয়াস আর সুতলেজের মাঝখানে হচ্ছে বিস্ট ডোয়াপ ওকে নেক্সট তাহলে আমরা কি কি আর একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি এটা একটু বলে দেই এই ওয়েস্টার্ন প্লেন ইন্দাস নদী থেকে কার মাঝখানে থাকবে যদি এই প্রশ্নটা দেয় এই ওয়েস্টার্ন প্লেনটা তাহলে ইন্দাস নদী থেকে যমুনা নদী অব্দি বলবে হচ্ছে ওয়েস্টার্ন প্লেন কি বললাম বুঝতে পেরেছ কি বলতে বলছি বুঝতে পেরেছ একদিকে ইন্দাস একদিকে যমুনা মাঝখানে ওয়েস্টার্ন প্লেন অ্যান্ড ওয়েস্টার্ন প্লেন সৃষ্টি হয়েছে কেন দেখলাম হচ্ছে যে ইন্দাস অ্যান্ড ইটস ট্রিবিউটারি মানে কি ঝিলাম চেনাব রবি বিয়াজ অ্যান্ড সুতলেস এরাই ডিপোজিশন করেছে বলে ক্লিয়ার তারপরে সেন্ট্রাল প্লেন সেন্ট্রাল প্লেন হয়েছে কেন হয়েছে হচ্ছে আমার গঙ্গার জন্য অ্যান্ড এদিকে হচ্ছে ইস্টার্ন প্লেন এটা তো আমরা বুঝতে পারলাম কিন্তু ওই নর্থ থেকে সাউথটা বুঝতে পারছি না নর্থ থেকে সাউথের জিনিসটা কি হবে সেটা দেখো সেই জিনিসটাকে একটু বলে দিচ্ছি একটু কমেন্টে রিপ্লাই করবে নর্দার্ন প্লেন মানে কত এরিয়া তোমরা যারা এতক্ষণ ধরে দেখলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে তাহলে আমিও দেখতে চাই যে তোমরা কী শুনছো শুধু গল্প শুনছো না দেখছো নর্দার্ন প্লেন মানে কতটা এরিয়া যেটা পড়িয়েছি আচ্ছা এবারে দেখো এবারে আমরা যেটা পড়ছি দ্যাট ইজ দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন নর্থ থেকে সাউথ উপর থেকে নিচে দেখো প্রথমেই হচ্ছে শিওয়ালিক থেকে নিচে নামলে ফার্স্ট একটা লেয়ার হবে এবং এই লেয়ারটার নাম ভাবর ওকে তাহলে ভাবর শিওয়ালিকের নিচে এবং এইটাকে কি বলবে এটা হচ্ছে পেবেলস জোন এর বৈশিষ্ট্য কি পেবেলস পেবেলস কেন নুড়ি পাথর এখনও পলি মাটি ভালোভাবে তৈরি হয়নি ক্লিয়ার বুঝতে পেরেছ তাহলে পেবেলস জোন কাকে বলবে ভাবরকে বলবে এখানে ভালো মতন আমাদের এগ্রিকালচার হয় না আমরা একটু আগে শিখলাম যে সব থেকে ভালো এগ্রিকালচার তো এখানেই হবে কিন্তু এই রিজনটা পার্টিকুলারলি ভাবরে কোনো এগ্রিকালচার হয় না ওকে এগ্রিকালচার ইজ নট পসিবেল ওকে আমরা এটা বুঝতে পেরেছি নেক্সট এবার ভাবর থেকে নিচে নামলে কি ভাবর থেকে যখনই আমরা নিচে নামবো লেয়ার বাই লেয়ার নামছি এটা ঠিক আছে উপর থেকে নিচের দিকে নামছি প্রথমে ভাবর ছিল তারপরে নামলাম তাহলে তরাই অঞ্চল পাব এবং ভাবরে নুড়ি পাথরের জন্য এরকম নুড়ি পাথর তাই না নুড়ি পাথরের জন্য ওইখানে ছোট ছোট নদ নদীগুলোকে দেখাই যায় না ক্লিয়ার কিন্তু আমি যখনই তরাইতে নামলাম আমার নদ নদী তো দেখা যাবেই এবং এই এরিয়াটা হচ্ছে ওয়েট অ্যান্ড মার্সিল্যান্ড ওয়েস্ট বেঙ্গলের তরাই অঞ্চল মানে কি আলিপুরদুয়ার তাই তো নেক্সট হচ্ছে তারপরে কি কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের এই দিকের এরিয়াটা তরাই অঞ্চল ক্লিয়ার বুঝতে পারছো কনসেপ্ট আসছে নেক্সট নেক্সট হচ্ছে তার জন্য এখানে আমাদের গাছপালাও বেশি ওকে নেক্সট এবার তরাই থেকে নিচে নামলে কি আসবে তরাই থেকে নিচে নামলে যেই লেয়ারটা পাবো ওকে বলবো ভাঙ্গার পলি তৈরি হচ্ছে কিন্তু ভাঙ্গার ইজ নট গুড কোয়ালিটি আমরা জানি ভাঙ্গার মানে হচ্ছে ওল্ড অ্যালোভিয়াল ভাঙ্গার মানে কি ভাঙ্গার মানে হচ্ছে ওল্ড পুরোনো এখনও ফাইন কোয়ালিটির পলি তৈরি হয়নি ওল্ড অ্যালোভিয়াল অ্যান্ড এর অপর নাম কি কাঙ্কার নুডলস কি বললাম কাঙ্কার নুডলস নেক্সট এবার ভাঙ্গার থেকে নিচে নামলে আমরা যেই লেয়ারটা পাবো তাকে বলবো হচ্ছে কি খাদার ভালো কোয়ালিটি গুড কোয়ালিটি এবং খাদারের বৈশিষ্ট্য কি খাদার হচ্ছে নিউ অ্যালোভিয়াল তো ওভিয়াসলি এটাই হচ্ছে সব থেকে উর্বর অ্যান্ড খাদার থেকে নিচে নামলেই ডেল্টা ক্লিয়ার নেক্সট পরের টপিকে ঢুকছি দ্যাট ইজ দ্য ওই নর্দার্ন প্লেন থেকে নিচে নামবো কোনটা দেখো এই এরিয়াটা এবার পড়বো হচ্ছে এই এরিয়াটা এতক্ষণ ধরে এই এরিয়াতে ছিলাম আমরা এটা কমপ্লিট করলাম নর্দার্ন প্লেন তারপরে হচ্ছে পেনেন্সুলার প্লেটু ওকে পেন্সুলার প্লেটু যেটা হচ্ছে আচ্ছা পেনেন্সুলার প্লে টু ঢোকার আগে আচ্ছা আমি আচ্ছা ও তুমি সাগর কোচবিহার ভেরি গুড আচ্ছা মাইকটা রাইট সাইডে লাগান ও কথা আসছে না সায়ন কথা আসছে না কতক্ষণ হলো ক্লাস সাড়ে সাতটা থেকে স্টার্ট হয়েছিল না দু ঘন্টা হয়েছে আচ্ছা এবারে হচ্ছে পেনেন্সুলার প্লেটু সাউন্ডটা কেমন আটকে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে চলো এবারে আমরা আবার টপিকে ঢুকি দ্যাট ইজ দ্য পেন্সুলা প্লেটু তো আমার কিছু প্রথমেই প্রশ্ন আছে প্লেটু মানে কি প্লেটুর কথাটা মানে কি প্লেটু মানে মালভূমি প্লেটু মানে টেবিল ল্যান্ড প্লেটু মানে তোমরা বলবে যে যদি প্লেটু সেপ কীরকম প্লেটু শেপ হচ্ছে গোল এবারে দেখো এই যে এরিয়াটা এই এরিয়াটার বৈশিষ্ট্য কি আগে সেগুলো বার করো ঠিক আছে এখন যেটা পড়বো সেটা হচ্ছে পেনেন্সুলার প্লেটু এর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সবথেকে পুরনো কি বললাম আমাদের যত ফিজিওগ্রাফি এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় তাহলে সব থেকে পুরনো ফিজিওগ্রাফি কোনটা আমাদের পেনেন্সুলার প্লেটুটাই থেকে পুরনো ক্লিয়ার নেক্সট এটা কার পার্ট এই যে এরিয়াটা দেখছি এই পেনেন্সুলার প্লেটুটা কার পার্ট এটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট ছিল ওকে কার পার্ট গন্ডোয়ানা ল্যান্ডের এবং এই ফিজিওগ্রাফিটা সব থেকে বড় তাহলে কতটা বড় এটা হচ্ছে সিক্সটিন ল্যাক স্কোয়ার কিলোমিটার ক্লিয়ার এইখানে কি ধরনের আমরা শিলা পাব আমরা আগ্নেয়গিরি শিলা পাব বা মেটামরফিক রক পাব ক্লিয়ার তাহলে এই তিনটে পয়েন্ট মাথায় গেছে আচ্ছা দেখতে কীরকম হয় দেখো যেটাকে নিয়ে বলছি এটা হচ্ছে পেন্সুলার প্লেটু বৈশিষ্ট্যগুলো বার করো আমি দেখলাম যে এই এরিয়াটা সব সবথেকে ওল্ডেস্ট এটা হচ্ছে থেকে ওল্ডেস্ট ওল্ডেস্ট ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া সব থেকে লার্জেস্ট ফিজিওগ্রাফি ছিল হচ্ছে এটাই আমার থেকে বড় এটা কার পার্ট ছিল এটা হচ্ছে গন্ড ওয়ানার পার্ট ছিল ওকে কার পার্ট গন্ড ওয়ানা ওকে এবং এর পুরো এরিয়াটা হচ্ছে সিক্সটিন ল্যাক স্কোয়ার কিলোমিটার আমাদের নর্দান প্লেন ছিল হচ্ছে সেভেন ল্যাখ স্কোয়ার কিলোমিটার ওকে নেক্সট নেক্সট হচ্ছে এটা আইডিয়া পেয়ে গেছো তাহলে আমরা কি পড়তে চলেছি দেখো সেম জিনিস যে এই যেটা হচ্ছে আমাদের পেনেন্সুলার প্লেটু এই যে দেখছো এর আমরা ডিভাইড কি করে করব খুব সিম্পল ভাবে বলছি পয়েন্ট গুলো খুব মাথায় রাখবে পেনেন্সুলার প্লেটুকে ডিভাইড করেছে হচ্ছে নর্মদা রিভার কি বললাম বুঝতে পেরেছো পেনেন্সুলার প্লেটুকে দুরকম করে ডিভাইড করেছে হচ্ছে নর্মদা কারণ নর্মদা মাঝখান দিয়ে গেছে এবার নর্মদা মাঝখান দিয়ে গেলে উপরে একটা পোর্শন হয় নিচে একটা পোর্শন হয় তাহলে অ্যাবভ দ্য নর্মদা রিভার বা নর্থ অব দ্য নর্মদা রিভার বলবে হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড কি বললাম নর্থ অফ নর্মদা রিভার সেন্ট্রাল হাইল্যান্ড অ্যান্ড সাউথ অফ নর্মদা রিভার হচ্ছে ডেকান প্লেটু বা দক্ষিণত্বের মালভূমি এটুকুনি ক্লিয়ার নেক্সট এবারে সেন্ট্রাল হাইল্যান্ড মানেটা কি বা সেন্ট্রাল হাইল্যান্ডে কি কী আছে সেটা দেখো যেটুকুনি বললাম যে পুরো পেনেন্সুলার প্লেটুকে আমরা দু রকম ডিভাইড করেছি এবং কে ডিভাইড করলো নর্মদা একটা সেন্ট্রাল হাইল্যান্ড একটা ডেকান প্লেটু এটা হচ্ছে ডায়াগ্রাম একটু ভালো করে দেখো ক্লিয়ার বুঝতে পারবে নর্মদা অমরকন্টক প্লেটুর মৈকাল রেঞ্জ কত কিলোমিটার তেরোশো দশ ওকে কোথায় পড়লো গাল্প অফ খাম্বাত এগুলো প্রশ্ন নেক্সট হচ্ছে সর্দার সরোবর ড্যাম স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভ তোমরা যারা দেখছো তোমাদের জন্য একটা প্রশ্ন যে কোন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ফান্ডামেন্টাল রাইটের ডিমান্ড করা হয়েছিল ফান্ডামেন্টাল রাইট বিফাস্ট ফান্ডামেন্টাল রাইটের ডিমান্ড কোন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে করা হয়েছিল প্রশ্ন ক্লিয়ার তো চলো এবারে দেখো সেন্ট্রাল হাইল্যান্ড নিয়ে আগে কিছু কথা বলি সেন্ট্রাল হাইল্যান্ড দেখতে কিরকম আগে দেখতে কিরকম স্যার এটা ওয়েস্টের দিকে চড়া তাহলে কি সেন্ট্রাল হাইল্যান্ডের শেপটা কেরকম যে ম্যাক্সিমাম ওয়াইড হচ্ছে ওয়েস্টের দিকে অ্যান্ড যত ইস্টের দিকে সরবে তত সরু হতে থাকবে ঠিক আছে তত সরু হতে থাকবে কি ঝাড়খণ্ড ছোটানাগপুর প্লেটু একটা হয় না আগে শোনো হ্যাঁ হয় 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 আগে শুনতে থাকো শুনতে থাকো করাচি সেশন ভেরি গুড কী নাম তোমার কী নাম তোমার সাগর ভুল হয়ে গেছে প্রসুন প্রসূন প্রসূন ভেরি গুড করাচি সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন চলছিল তাই না করাচি সেশন সর্দার বল্লভ ভাই প্যাটেলজি কে ছিলেন ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট কিন্তু ডিমান্ড করা হলো ফান্ডামেন্টাল রাইট যেটা জাস্টিসিয়েল কিন্তু ডিমান্ডের ড্রাফটকে তৈরি করলো মানে আবার পরীক্ষায় প্রশ্ন দেবে যে ফান্ডামেন্টাল রাইটের ড্রাফটকে তৈরি করেছেন ড্রাফট কিন্তু জওহরলাল নেহরুজি এবার ফোকাস করো সেন্ট্রাল হাইল্যান্ড যেটা চওড়া কি আমরা দেখলাম ওয়েস্টের দিকে এবার এর বাউন্ডারি কার মাঝখানে সেন্ট্রাল হাইল্যান্ড ভালো করে টপিকটা বোঝো নর্মদা তাহলে সেন্ট্রাল হাইল্যান্ডের নিচে থাকে হচ্ছে বিন্দিয়া পাহাড় কি বললাম মাথায় গেছে আমি ছবি দেখাচ্ছি সেন্ট্রাল হাইল্যান্ডের প্রশ্ন দেবে যে সেন্ট্রাল হাইল্যান্ডে সাউথে কে বিন্দিয়া সেন্ট্রাল হাইল্যান্ডের এদিকে কি আছে আরাবালি সেন্ট্রাল হাইল্যান্ডের লাস্ট পয়েন্ট কি দ্যাট ইজ দ্য ছোটানাগপুর প্লেটু তাহলে দেখো তিনটে বাউন্ডারি করতে পেরেছি ইয়েস অন্য মাথায় গেছে নেক্সট পয়েন্টে দেখো এই জায়গাটাকে ভালো করে বোঝো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে নর্মদা ওকে এটা নর্মদা নর্মদার উপরে হচ্ছে বিন্দিয়া পাহাড় আমি যেটা তোমাদেরকে দেখালাম নর্মদার উপরে বিন্দিয়া বিন্দিয়ার এই সাইডটাতে দেখো আরাবালি মাঝখানে যে এরিয়াটা পাচ্ছ পুরো ছোটা নাগপুর প্লেটু অব্দি। এই এরিয়াটাকে বললাম হচ্ছে কি সেন্ট্রাল হাইল্যান্ড ঠিক আছে তাহলে পরীক্ষায় কি দেবে যে নর্থ ওয়েস্টে কে বাউন্ডারি করেছে সেন্ট্রাল হাইল্যান্ডে নর্থ ওয়েস্টে বাউন্ডারি করেছে আরাবালি সাউথের দিকে বাউন্ডারি কে করেছে বিন্দিয়া পাহাড় এগুলোই কোশ্চেন দেয় নেক্সট হচ্ছে তোমাকে বলবে যে ইস্টার্ন মোস্ট ইস্টের দিকে কে আছে ছোটা নাগপুর প্লেটু আপাতত আগে এইটুকুনি শুনে নিয়েছো এটা এর মাঝখানে গিয়ে হচ্ছে আমার সেন্ট্রাল হাইল্যান্ড ওকে নেক্সট এবারে কথা হলো যে মেজর পার্ট কী কী আছে সেন্ট্রাল হাইল্যান্ড ওভিয়াসলি প্লেটু দিয়েই গঠিত হবে মানে কি এখানে কিছু আলাদা আলাদা প্লেটু পাবো এখানে হচ্ছে চারটে প্লেটু দিয়ে গঠিত প্রবলেম সলভ আমাদের সেন্ট্রাল হাইল্যান্ডের মধ্যে চারটে প্লেটু আছে কী কী ফার্স্ট অফ অল হচ্ছে মালওয়া মালওয়া থেকে ইস্টের দিকে যদি সরি তাহলে হচ্ছে বুন্দেলখান বুন্দেল খানের থেকে ইস্টের দিকে সরলে ভাগল খান এবং তারপরে গিয়ে ছোটা প্লেটু ক্লিয়ার তাহলে আমার সেন্ট্রাল হাইল্যান্ড মানে চারটে প্লেটু বুঝলাম ইয়েস অন্য এই অবদি গেছো নেক্সট এইবারে এখানে পরীক্ষায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে এই যে ছোটা নাগপুর প্লেটু দেখছো এ কি করছে এর আবার এক্সটেনশন এদিকে আছে মাঝখানে কি মাঝখানে বাংলাদেশ মাঝখানে বাংলাদেশ পাচ্ছি বা এখানে একটা গ্যাপ পেয়ে গেলাম এবং এর এক্সটেনশন এদিকে এটাকে বলা হয় মেঘালয় প্লেটু তাহলে প্রশ্নটা কি দেবে প্রশ্ন হচ্ছে যে সে ছোটানাগপুর প্লেটুর এক্সটেনশন কী বা সেন্ট্রাল হাইল্যান্ডের এক্সটেনশন কি। এটা হচ্ছে মেঘালয় প্লেটু এবং পরীক্ষায় আবার এখানে বলবে যে মেঘালয় প্লেটুর অপর নাম কি দ্যাট ইজ দ্য কার্বি অ্যাংলং প্লেটু কারবি অ্যাংলং লং প্লেটু বা শিলং প্লেটু কি বলবে শিলং প্লেটু ক্লিয়ার নেক্সট এবং এই যে গ্যাপটা এই গ্যাপটাকে বলা হয় কি গারো রাজমহল গ্যাপ গারো রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপ ক্লিয়ার এই অব ক্লিয়ার নেক্সট যেটা ছিল হচ্ছে একদিকে নাগপুর একদিকে মেঘালয় মাঝখানের জায়গাটাকে বলবে এটা হচ্ছে ফল্ট ফল্ট মানে কি গ্যাপ তো এই গ্যাপটাকে বলবে হচ্ছে গারো রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপ ক্লিয়ার নেক্সট পয়েন্টটা দেখো মালবা প্লেটু মানে কি ম্যাক্সিমাম দেখো মালওয়া প্লেটু কোন জায়গায় বা কোন কোন স্টেটের মধ্যে থাকবে ম্যাক্সিমাম হচ্ছে এটা কোথায় কভার করলো মধ্যপ্রদেশ ম্যাক্সিমাম মধ্যপ্রদেশ ঠিক আছে নেক্সট আর কোথায় যাবে রাজস্থান আর কোথায় যাবে গুজরাট তাহলে এটুকুনি ক্লিয়ার বোঝা গেছে যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো যাতে সবাই দেখুক সবাই যেন বুঝতে পারে অ্যাটলিস্ট পরীক্ষার আগে তো খুব হেল্পফুল হবে ঠিক আছে ওকে এবং অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে জানাও যে ভিডিও ভালো লাগছে কিনা না অবশ্যই জানাবে আচ্ছা যাই হোক এবারে মালওয়া মালওয়া প্লেটু হচ্ছে মধ্যপ্রদেশ ম্যাক্সিমাম নেক্সট রাজস্থান নেক্সট হচ্ছে গুজরাট এরপরে কি হবে এরপরে দেখো মাল মালোয়া থেকে সরলে হচ্ছে বুন্দেলখান তাহলে বুন্দেলখান কোথায় তাই না তাহলে এবার দেখো বুন্দেলখান কোথায় রয়েছে এটা হচ্ছে বর্ডারে থাকে উত্তরপ্রদেশ অ্যান্ড মধ্যপ্রদেশ এদিকে উত্তরপ্রদেশ এদিকে মধ্যপ্রদেশের বর্ডার ক্রিয়েট করবে ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে এবারে দেখো এই বুন্দেল খান অ্যান্ড ভাগেল খানকে দুটোকে নিয়ে নাও দুটো প্লেটুকে ধরো এবং দিয়ে বলো বিন্দিয়াচল প্লেটু বিন্দিয়াচল প্লেটু এবার বিন্দিয়াচল প্লেটু মানে আমরা বুঝতে পেরেছি যে বুন্দেল খান অ্যান্ড ভাগল খান ক্লিয়ার নেক্সট এইখানে একটা পাহাড় থাকে বুন্দেল খান একদিকে ভাগল খান একদিকে মাঝখানে যে পাহাড় তার নাম হচ্ছে কাইমুর রেঞ্জ কি বললাম কাইমুর রেঞ্জ পরীক্ষায় এটা খুব কমন প্রশ্ন জিজ্ঞাসা করে নেক্সট এরপরে হচ্ছে ছোটনাগপুর প্লেটু ছোট নাগপুর প্লেটু মানে কারা কারা কোন কোন স্টেট ঢুকবে সেটা দেখো প্রথমেই হচ্ছে ঝাড়খণ্ড ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গল তাহলে ছোটনাগপুর প্লেটু ঝাড়খণ্ড ছত্তিশগড় অ্যান্ড বেঙ্গল এবং এইখানে কি বলা হচ্ছে প্যাটল্যান্ড এবং একে বলা হচ্ছে প্যাটল্যান্ড সেটা একটু মাথায় রেখো এবারে দেখো আমি সরাসরি চলে আসছি হচ্ছে নিচের দিকে যেটা হচ্ছে আমার কি ডেকান দক্ষিণাত্তের মালভূমি তার আগে কিছু ছোট প্রশ্ন বাকি রইল এবার দেখো এই যে আরাবলি আড়াবলির হায়েস্ট পিককে কি বলবে গুরু শিকর তাই না আর এই যে হচ্ছে বিন্দিয়া আড়াবলি অ্যান্ড বিন্দিয়ার মাঝখানে গ্যাপ থাকে এই গ্যাপকে কি বলবে এই গ্যাপকে বলে গ্রেট বাউন্ডারি ফল্ট তাহলে পরীক্ষার জন্য এটা কমন প্রশ্ন যে গ্রেট বাউন্ডারি ফল্ট কি যেটা হচ্ছে আমার আড়াবলি অ্যান্ড বিন্দিয়ার মাঝখানে বিন্দিয়ার নিচে গেলে আমরা দেখছি কোন নদী আমরা দেখছি হচ্ছে নর্মদা অ্যান্ড নর্মদার নিচে গেলে সাতপুরা সাতপুরা থেকে স্টার্ট হবে ডেকান ক্লিয়ার এবার দেখো এটা হচ্ছে সাতপুরা এই রিজনটা ক্লিয়ার এই যে রিজনটা দেখতে পাচ্ছি এবার একে বলবো দক্ষিণার্থের মালভূমি ব্যাপারটা আগে ছবিতে দেখো এটা হচ্ছে দক্ষিণার্থের মালভূমিটা ডেকান প্লেটু দুই দিকে ঘাট কভার করবে এদিকে ওয়েস্টার্ন ঘাট এদিকে ইস্টার্ন ঘাট ঠিক আছে অ্যান্ড উপরে হচ্ছে সাতপুরা মাঝখানটাতে থাকবে হচ্ছে ডেকান প্লেটু এটুকুনি ক্লিয়ার কি ক্লিয়ার নয় স্যার ক্লাস খুব ভালো লাগছে ওকে আচ্ছা আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি ততক্ষণে ওকে কি বলছো কিছু প্রশ্ন জিজ্ঞেস করে দেন তারপরে আবার টপিকে আমি টপিক পড়িয়ে যাচ্ছি কিন্তু আমি প্রশ্নটা তোমাদেরকে করি ঠিক আছে প্রশ্নটা হলো যে জনগণ মনো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে আমরা গিয়েছিলাম এবং তোমরা জানো উনিশশো এগারোতে বিশের নারায়ণ ধরজি ছিলেন তাই না প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে এটা যে কোন টাইটেলে তত্ত্বাবধিনী পত্রিকায় উনিশশো এগারোতে পাবলিশ হয়েছিল এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এবার কেন ভুল করে তোমরা আগে কমেন্টে রিপ্লাই করো দেন আমি তারপরে বলছি দেখো একদিকে সাত এবার দক্ষিণাত্তে সাতপুরা নেক্সট চলে এসো হচ্ছে এদিকে দক্ষিণাত্তের মালভূমি অ্যান্ড এদিকে হচ্ছে দুটো ঘাট তাহলে আমাকে পরীক্ষার জন্য পড়তে হবে এই ওয়েস্টার্ন ঘাট মানেটা কি ইস্টার্ন ঘাট মানেটা কী অ্যান্ড সাতপুরা রেঞ্জ প্রথম কথাই বলি যে সাতপুরা রেঞ্জের যে হায়েস্ট পিক থাকবে তাকে বলা হচ্ছে ধূপগড় তাহলে কি বললাম সাতপুরার মধ্যে যে হায়েস্ট পিক তাকে বলবে হচ্ছে ধূপগড় ঠিক আছে এবং এখানে একটা হিল স্টেশন আছে এখানে একটা হিল স্টেশন আছে যার নাম কি সাতপুরাতে নর্থ ইন্ডিয়াতে একটাই সেন্ট্রাল ইন্ডিয়া এটা একটাই হিল স্টেশন যার নাম হচ্ছে পাঞ্চমারি হিল স্টেশন কি বললাম পাঞ্চমারি হিল স্টেশন ক্লিয়ার এবার দুটো ঘাটে ফোকাস করো প্রশ্নটা এই দিক থেকে দেয় দুটো ঘাটগুলোর মধ্যে থেকে প্রশ্নটা আসে এবারে দেখো ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট খুব ভালো করে এই জায়গাটাকে আমি বলছি এই জায়গাটা থেকে প্রশ্ন আসে দেখো প্রথম কথা হচ্ছে আমি কিছু বেসিক কথা বলি এটা আমাদের ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট হচ্ছে ভারতবর্ষের নিচ অব্দি থাকে ওকে যেটা হচ্ছে কন্যাকুমারী অবধি অব্দি থাকবে কিন্তু আচ্ছা যাই তোমরা কমেন্টে রিপ্লাই করেছো ভারত বিধাতা স্যার পুরো ফিলিমসের রিভিশন হয়ে যাচ্ছে থ্যাংক ইউ স্যার আমি তো তার জন্যেই এসছি এসছি কি করতে আমি এসসিটা কি করতে আমি কি পড়াতেই তো এসছি পুরো ফিলিমসের রিভিশন কিন্তু বাট দ্যার ইজ এ বাট তোমরা যদি খেয়াল করে থাকো আমি কিন্তু প্রত্যেকটা ফিজিওগ্রাফির ভিতরে ঢুকছি ওকে আমি প্রত্যেকটা ফিজিওগ্রাফি ভিতরে ঢুকে যাচ্ছি তার জন্য আমি ডিসিশান নিয়েছি যে এই চার ঘন্টা পার্ট ওয়ান আমি এখন অব্দি রিভার্স সিস্টেম দেখতে পারিনি ঢুকতে পারিনি চার ঘন্টাতে এটা পার্ট ওয়ান হচ্ছে এবং তোমাদের জন্য পার্ট টু এর ভিডিও আবার চার ঘন্টার পরে আসবে আজকে নয় এক দুদিন পরে ক্লিয়ার ফাইন কিন্তু আমরা প্লাসে যেটা হচ্ছে মেন জিনিস যখন একাডেমি প্লাসে যখন আমি পড়াই এই একটা টপিক এক ঘন্টার থাকে ক্লিয়ার একটা টপিক এক ঘন্টার মানে আমরা শেষ করেছি দেখো পাঁচটা চ্যাপ্টার সাইজ অ্যান্ড লোকেশন হিমালয় নেক্সট হচ্ছে নর্দার্ন প্লেন নেক্সট হচ্ছে পেনেন্সুলার প্লেটু পড়ছি এই এক একটা টপিক থাকে এক ঘন্টার ওকে তো যাই হোক চলো এবারে দেখো ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাট কি পড়বে পরীক্ষার জন্য কেমন করে পড়বে দেখো ওয়েস্টার্ন ঘাট কোন কোন স্টেটে এটাই প্রশ্ন ওয়েস্টার্ন ঘাট কোন কোন স্টেটে কভার করবে তো প্রথমেই হচ্ছে মহারাষ্ট্র সেকেন্ড হচ্ছে কর্ণাটক সেকেন্ড হচ্ছে তামিলনাড়ু তাহলে দেখো কী কী মহারাষ্ট্র গোয়া ঢুকবে না এখানে গোয়া ছিল গোয়া হচ্ছে কোস্টালে পড়বে এটাই প্রশ্ন দেয় যে গোয়া ঘাটে ঢোকে না ঢুকবে না তাহলে দেখো মহারাষ্ট্র গোয়া গোয়া ক্যাপচারকে করেছিল পর্তুগিজদের মহারাষ্ট্র নেক্সট কর্ণাটক নেক্সট তামিলনাড়ু নেক্সট কেরালা এই স্টেটগুলো ঢুকলো ক্লিয়ার নেক্সট এবারে কি প্রশ্ন দেবে এইবারে ওয়েস্টার্ন ঘাটের মধ্যে চারটে পাসেস আছে আপাতত তো দেখলাম যে কোন কোন স্টেট কভার করলো চারটে পাসেস আছে চারটে পাসেস মহারাষ্ট্রর মধ্যে দুটো অ্যান্ড কেরালাতে দুটো ক্লিয়ার চারটে পাস পাস মানে কি গ্যাপ মানে হচ্ছে যেটা হচ্ছে জয়নিং তাই না গ্যাপ থাকবে মহারাষ্ট্রে যে দুটো পাসেস থাকে তার নাম হচ্ছে থাল অ্যান্ড বোরঘাট তাহলে ওয়েস্টার্ন ঘাটে মহারাষ্ট্রে থাল আছে বোর আছে থালঘাট হচ্ছে মুম্বাই থেকে নাসিক ওকে মুম্বাই থেকে নাসিক কে কানেক্ট করবে থালঘাট মহারাষ্ট্রে অ্যান্ড বোরঘাট আছে বোরঘাট মুম্বাই থেকে পুনে ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে এটা নেক্সট নেক্সট হচ্ছে কেরালাতে দুটো পাসেস আছে একটা হচ্ছে পালঘাট একটা হচ্ছে এই ক্লিয়ার পালঘাট অ্যান্ড একটা হচ্ছে সেঙ্কোটা পাসেস ওকে নেক্সট কে পনেরোশো দশ অ্যালবি কিউরি গোয়া বিজয়পুরের কাছ থেকে তাই না ভেরি গুড আচ্ছা এবারে দেখো এবারে হচ্ছে এইটা তো পুরো ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাটের বিভিন্ন নাম আছে বিভিন্ন জায়গায় ক্লিয়ার পয়েন্ট কেন এরকম কেন হলো রিজেনালি বলা হয় এগুলোকে যখন ওয়েস্টার্ন ঘাট মহারাষ্ট্রে থাকবে সেই সময় বলবে সাহেদ্রী কি বললাম ওয়েস্টার্ন ঘাট মহারাষ্ট্রে যখন থাকবে তখন বলবে সাহেদ্রী এবং এইখানে সব থেকে হায়েস্ট পাহাড় হচ্ছে কালসুবাই যার উচ্চতা হাজার মিটার ক্লিয়ার এ অবধি ক্লিয়ার হয়েছে যার উচ্চতা হচ্ছে হাজার মিটার নেক্সট ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট যেই জায়গায় মিট করে তাকে বলা হয় নীলগিরি নীলগিরির হাই পিক কোথায় দ্যাট ইজ দ্য দোদা বেটা ওয়েস্টার্ন ঘাট কার মধ্যে থাকে প্রশ্নটা ভালো করে বোঝো ওয়েস্টার্ন ঘাট কার মধ্যে তাহলে তাপি নদী থেকে স্টার্ট করে কন্যা কুমারী অব্দি ক্লিয়ার এটা আমি বলতে ভুলে গেছিলাম বলে দিলাম এবারে দেখো যখন কেরালাতে ওয়েস্টার্ন ঘাট আসবে প্রথমেই হচ্ছে আন্নামালাই রেঞ্জ কি বললাম আন্নামালাই রেঞ্জ এই আন্নামালাই রেঞ্জের মধ্যে সব থেকে যে হায়েস্ট পাহাড় থাকবে তাকে বলবে আনাই মুদি কি বলবে আনাই মুদি অ্যান্ড তারপরেই হচ্ছে কাডোমান হিল তাহলে কারোমান কী হলো ভারতবর্ষের লাস্ট পাহাড় নট আনাই মুদি এই দ্য ক্লিয়ার কি ক্লিয়ার না নেক্সট নেক্সট হচ্ছে দেখো এখানে দু একটা প্রশ্ন দেয় যেরকম হচ্ছে যে আনাই মুদির উচ্চতা কত প্রথম কথা হচ্ছে যে আগে দোদাবেটার উচ্চতা দেখে নাও যেটা হচ্ছে নীলগিরির হায়েস্ট পিক এটা হচ্ছে টু সিক্স নাইন থ্রি সেভেন টু সিক্স থ্রি সেভেন যেটা হচ্ছে নীলগিরির হায়েস্ট পিক দোদাবেটা আনাই নদীর উচ্চতা কত টু সিক্স নাইন ফাইভ টু সিক্স নাইন ফাইভ নেক্সট নেক্সট হচ্ছে এর নিচে গেলে দুটো হিলস একটা হিল স্টেশন ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে উদাগা মান্ডালাম ব্যাপারটা কী উদাগা মান্ডালাম মানেটা কি উদাগা মান্ডালামের অপর নাম হচ্ছে উটি বা কোডাইকানাল এবং এটা কোথায় আছে এটা হচ্ছে পালামু হিলে আছে ক্লিয়ার নেক্সট এবার ইস্টার্ন ঘাটের দিকে যাব। যাবো ঘাট কি দেখো ইস্টার্ন ঘাট হচ্ছে এটা ইস্টার্ন ঘাট প্রথমেই ভাঙা 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 থাকবে কেন প্রথমে হচ্ছে দেখো এখানে বিভিন্ন নদীগুলো আসবে এখান থেকে বিভিন্ন নদীগুলো এসছে ওকে ঘাটে বিভিন্ন নদীগুলো এবারে প্রথম কথা হচ্ছে যে এইখানে সবথেকে থেকে পিক কার বা কোনটা এটা হচ্ছে জিন্দা গদা পিক সব থেকে হায়েস্ট অনেক সময় অ্যান্সারটা যেটা হচ্ছে মহেন্দ্রগিরি নেয় কিন্তু মহেন্দ্রগিরি থেকেও বড় হচ্ছে জিন্দা গদা পিক তারপরে হচ্ছে মহেন্দ্রগিরি তারপরে ভেলিকন্ডা তারপরে হচ্ছে নান্নামালা ওকে চলো এরপরে হচ্ছে আইল্যান্ড তো এরপরে হচ্ছে নেক্সট টপিক যেটা হচ্ছে আইল্যান্ড অফ ইন্ডিয়া স্যার ইন্ডিয়ান জিওগ্রাফি ফুল ক্লাস ফুল ক্লাস তুমি লেট করেছো লেট করেছো তুমি আচ্ছা চলো এবারে হচ্ছে আইল্যান্ড অফ ইন্ডিয়া আইল্যান্ড মানেটা কি বেসিক কোশ্চেন যদি আমাদের প্রথমেই জিজ্ঞেস করা হয় যে দ্বীপ মানেটা কি দ্বীপ তাই না প্রথম কথা হচ্ছে দেখো এটুকুনি বোঝার চেষ্টা করো দ্বীপ মানে হচ্ছে যখন কোনো ল্যান্ড তাই না যখন কোনো ল্যান্ড আমরা একটু ছবি দেখি তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পেরে যাব দেখো এটা এটা হচ্ছে দ্বীপ এই যে হচ্ছে ল্যান্ড এই ল্যান্ডগুলোকে কে ঘিরে রেখেছে এই যে ল্যান্ডগুলোকে কে ঘিরে রেখেছে জলে ঘিরে রেখেছে তাহলে যখন কোনো ল্যান্ডকে জলে ঘিরে রাখবে তাকে আমরা বলবো হচ্ছে দ্বীপ এই অব দ্য ক্লিয়ার নেক্সট ভারতবর্ষের মধ্যে কতগুলো দ্বীপ আছে নাও দা কোশ্চেন হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে কতগুলো দ্বীপ আছে বেসিক কোশ্চেন কতগুলো অ্যান্সার দাও ভারতবর্ষের মধ্যে কতগুলো দ্বীপ আছে অ্যান্সার দাও টোটাল দেখো ভারতবর্ষের মধ্যে বারোশো আটটা টোটাল দ্বীপ এবারে প্রশ্ন হলো দেখো প্রথম যে প্রশ্ন আমরা যদি ওয়েস্টের দিকে তাকাই তাই না আমরা হচ্ছে দেখো আমরা যদি ওয়েস্টের দিকে তাকাচ্ছি তাহলে কি হবে এক সেকেন্ড একটু দাঁড়াও হ্যাঁ এবারে দেখো আমরা যদি ওয়েস্টের দিকে তাকাই তখন আমরা আন্দামানের নিকোবর দেখতে পাবো ওকে আর ইস্টের দিকে তাকালে এই জায়গাটা সরি যেটা হচ্ছে আমরা যদি যখন আমরা ইস্টের দিকে তাকাচ্ছি আন্দামান অ্যান্ড নিকোবর অ্যান্ড ওয়েস্টের দিকে হচ্ছে লাক্ষাদ্বীপ এই দুটো আইল্যান্ড নয় টোটাল ভারতবর্ষের মধ্যে বারোশো আটটা দ্বীপ আছে কি বললাম টোটাল হচ্ছে বারোশো আটটা এবং আন্দামানের মধ্যেই টোটাল আন্দামানের মধ্যেই হচ্ছে পাঁচশো বাহাত্তরটা দ্বীপ লাক্ষাদ্বীপের মধ্যে লক্ষাদ্বীপ কথাটা মানে হচ্ছে এক লক্ষ দ্বীপ লক্ষাদ্বীপ মানে কি লক্ষাদ্বীপ মানে হচ্ছে এক লক্ষ দ্বীপ কিন্তু এক তার মানে কি এক লক্ষ আছে না তার মানে এক লক্ষ নয় কিন্তু দ্বীপ হচ্ছে এক লক্ষ এবারে দেখো মেন মেন জিনিস শোনো এই যে আন্দামান এই আন্দামান কার পাট বা কোথা থেকে আন্দামানটা এসছে আন্দামানটা হচ্ছে এইদিকে পাহাড় ছিল মায়ানমারের পাহাড় মায়ানমারের যে পাহাড় তার নাম ছিল হচ্ছে আরাকান ইয়মা তাহলে আরাকান ইয়োমার পাট এটা ক্লিয়ার বুঝতে পেরেছ নেক্সট এবং টোটাল আন্দামানের মধ্যে পাঁচশো বাহাত্তরটা দ্বীপ আছে এটুকুনে আমরা আগে দেখলাম নেক্সট এটা হচ্ছে ডায়াগ্রামটা ভালো করে দেখো এটা হিমালয় অলরেডি পড়লাম এটা হচ্ছে পূর্বাঞ্চলটা অ্যান্ড এটা হচ্ছে মায়ানমারের পাহাড় যার নাম হচ্ছে আরাকান ইয়োমা অ্যান্ড এই আরাকান ইয়োমাই হচ্ছে নিচের দিকে নেমে গেছে যেটা নাম হয়েছে কি যেটা নাম হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবার ক্লিয়ার এবারে যেটা হচ্ছে মেন যেটা পরীক্ষার জন্য দরকার সেটা হচ্ছে যে এর ডিভিশনটা কী করে করব ওকে যে আমরা এই আন্দামান আর নিকোবারকে কীভাবে ডিভিশন করবো খুব সিম্পল পয়েন্টে বলছি আগে শোনো উপরের দিকে আন্দামান নিচের দিকে নিকোবার এটা তোমরা সবাই জানো যে উপরে আন্দামান থাকে নিচে নিকোবর থাকে কিন্তু আন্দামানকে দু রকম করে আগে ডিভাইড করে দাও এই পুরো আন্দামানকে দু রকম ডিভাইড ফার্স্ট হচ্ছে গ্রেটার আন্দামান সেকেন্ড হচ্ছে লিটিল ওকে উপরের দিকে গ্রেটার নিচের দিকে লিটিল গ্রেটারকে এই যে গ্রেটার আন্দামান একে আবার তিন রকম করে ডিভাইড করবে নর্থ আন্দামান মিডিল আন্দামান অ্যান্ড সাউথ আন্দামান আর লিটিলের কোনো ডিভিশন নেই তার জন্য এখানে লিটিল বসে পড়লো তাহলে আমরা আন্দামানকে টোটাল চার রকম ডিভিশন করলাম কি কি রিভিশন করো আন্দামান দু রকম একটা গ্রেটার পোর্শেন্ট পেলে একটা লিটিল পেলে এই গ্রেটার পোর্শেন্টকে আবার দু রকম নর্থ মিডিল সাউথ অ্যান্ড লিটিল নিচে বসে যাবে আর যে এই যে নিচের পোর্শেন্টটা নিকোবার এই নিকোবারকে আবার তিন রকম করে ডিভিশন করব কি কী কার নিকোবার লিটিল নিকোবার গ্রেট নিকোবার ঠিক আছে তো চলো এইগুলোর ভিতরে ভিতরে কি আছে বা এর বৈশিষ্ট্য কী সেগুলোই আমরা পড়ব চলো বুঝতে পারছো কি বুঝতে পারছো না দেখো আন্দামানের দুটো ডিভিশন একটা গ্রেটার আন্দামান একটা লিটিল একটা গ্রেটার হয়েছে একটা লিটিল হয়েছে এবারে গ্রেটারকে তিন রকম একটা নর্থ একটা মিডিল একটা সাউথ এটা আমরা পড়লাম এবারে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে নর্থ আন্দামান মানে নর্থ নর্থ আন্দামানের আন্দামানের সবথেকে হায়েস্ট পিক নাম কি স্যাডেল পিক কোথায় আছে নর্থ আন্দামান ক্লিয়ার তাহলে নর্থ আন্দামানের সব থেকে হায়েস্ট পিক স্যাডেল পিক যার উচ্চতা সাতশো বত্রিশ নেক্সট হচ্ছে মিডিল পোর্শন হচ্ছে সবথেকে বড় আন্দামানের সব থেকে বড়ো পোর্শন কি মিডিল আন্দামান এখানে যে পাহাড়কে পাবো তাকে বলা হয় ডাইভোলো তাহলে মাউন্ট ডাইভলো কোথায় দ্যাট ইজ দ্য মিডিল আন্দামানে ওকে নেক্সট সাউথ আন্দামানে আন্দামানের ক্যাপিটাল থাকে দ্যাট ইজ দ্য পোর্ট ব্লেয়ার ক্লিয়ার এই অব্দি দ্যাট ইজ দ্য পোর্ট ব্লেয়ার ওকে নেক্সট নেক্সট হচ্ছে সাউথ আন্দামান লিটিল আন্দামানের মাঝখানে ডানকান প্যাসেজ সাউথ অ্যান্ড লিটিলের মাঝখানে ডানকান প্যাসেজ ক্লিয়ার এবারে লিটিল আন্দামান অ্যান্ড নিকোবারের প্রথম যে ডিভিশন দ্যাট ইজ দ্য কারনিকোবার কার্ড নিকোবার মাঝখানে টেন ডিগ্রি চ্যানেল ক্লিয়ার হয়েছে স্যার পিডিএফ পাওয়া যাবে না এই ক্লাসটার পিডিএফ পাওয়া যাবে না এই ক্লাসটার তাও আমি চেষ্টা করছি পিডিএফটা যদি টেলিগ্রামে দেওয়া যায় তোমরা নিশ্চয়ই এই চ্যানেলটা টেলিগ্রামে যুক্ত রয়েছো অনঅ্যাকাডেমির যে টেলিগ্রাম সেটাতে যুক্ত রয়েছো তো আমি দেখছি এই এটা পুরো কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি আছে ওকে তো আমি দেখছি এটা ব্যবস্থা করছি ওকে ঠিক আছে আগে কনসেনট্রেট করো এদিকে তাহলে এখানে কারোর কোনো প্রবলেম নেই পরীক্ষায় দিয়েছে যে ভারতবর্ষের মধ্যে দুটো আগ্নেয়গিরি আছে ইয়ে শোন তোমরা সবাই জানো দুটো আগ্নেয়গিরি কী নাম কী নাম প্রশ্নটা কীরকম আসে সেটা শোনো একটা হচ্ছে নার্কোডাম একটা হচ্ছে ব্যারেন এটা সবাই জানো যে একটা নারকোডাম একটা ব্যারেন নার্কোডামের বৈশিষ্ট্য কি। নারকোডাম মানে এক্সটিন্ট মানে আর এখান থেকে ভল ইরাপশন হবে না এক্সটিন্ট ব্যারেন মানে কি ব্যারেন মানে হচ্ছে ঘুমিয়ে আছে দ্যাট ইজ দ্য ডরম্যান্ট ঘুমিয়ে আছে যখন তখন হবে পরীক্ষায় দুটো প্রশ্ন দেবে যে এই ব্যারেন দ্বীপ কার সোজাসুজি তাহলে সাউথ আন্দামানের সোজাসুজি হচ্ছে ব্যারেন ক্লিয়ারভাবে আমার এই এইটার সঙ্গে কানেক্ট করতে পেরেছ যে সাউথ আন্দামানের সোজাসুজি হচ্ছে ব্যারেন ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে ওইদিকে নার্কোডামকে দেখো নার্কোডাম সোজাসুজি হচ্ছে নর্থ আন্দামানের এটা পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু সবাইকে আমি বারবার বলছি এই জায়গাটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে নেক্সট এবারে দেখো এবারে চলে এসো হচ্ছে যেটা হচ্ছে নিকোবারে এতক্ষণ ধরে আমরা দেখলাম আন্দামান এবারে দেখব হচ্ছে নিকোবার সেম নিকোবারকেও আবার তিন রকম ডিভিশন করা যায় প্রথমেই বললাম কার নিকোবার লিটিল নিকোবার গ্রেট নিকোবার কার লিটিল গ্রেট এবারে কথা হলো যে বৈশিষ্ট্য কী হ্যাঁ তো বৈশিষ্ট্য একদম গ্রেট নিকোবারে আছে দেখো গ্রেট নিকোবারে যে হায়েস্ট পিক তাকে বলা হয় মাউন্ট থুলিয়ার তাহলে মাউন্ট থুলিয়ার কোথায় দ্যাট ইজ দ্য গ্রেট আন্দামান অ্যান্ড আমাদের যে ভারতবর্ষের লাস্ট যে পয়েন্ট দ্যাট ইজ দ্য সিক্স ডিগ্রি ফোর মিনিট দ্যাট ইজ দ্য সিক্স ডিগ্রি ফোর মিনিট দ্যাট ইজ দ্য প্যাকমিলেন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট এই গ্রেট নিকোবারে ক্লিয়ার চলো এবারে আমরা পড়বো হচ্ছে লাক্ষাদ্বীপ কোন দিকে আছে মালাবারে উপকূলে সোজাসুজি দিস ইজ দ্য মালাবার মালাবার কোস্টাল এরিয়া এটা তাহলে মালাবারের সোজাসুজি হচ্ছে লক্ষাদ্বীপ ক্লিয়ার তো চলো হচ্ছে এবারে লক্ষাদ্বীপকে পড়ব দেখো লক্ষাদ্বীপ হচ্ছে প্রথম জিনিস যে এক লক্ষ দ্বীপ কিন্তু না এক লক্ষ দ্বীপ না লক্ষাদ্বীপ লিটারেলি মানে মানে বললে বলা হচ্ছে যে এক লক্ষ দ্বীপ কিন্তু এক লক্ষ দ্বীপ নেই তাহলে কি আছে আছে হচ্ছে যে ওই পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশটা দ্বীপ ওকে নেক্সট নেক্সট হচ্ছে যে এই লক্ষাদ্বীপের মধ্যে সব থেকে যেটা বড় আইল্যান্ড তার নাম হচ্ছে অ্যান্ড্রড ওকে সব থেকে বড়ো হচ্ছে অ্যান্ড্রড নেক্সট যেগুলো দেবে সেগুলো হচ্ছে গ্যাপ মানে হচ্ছে পাসেসগুলো কোথায় কোথায় আছে সেগুলো একটু দেখো পাসেসগুলো হচ্ছে এই দুটো মাথায় রেখে যাবে একটা হচ্ছে নাইন ডিগ্রি মানে লক্ষাদ্বীপ তার নিচে মিনি কয় ওকে তার এই যে দেখো নাইন ডি নাইন ডিগ্রি তাহলে নাইন ডিগ্রি হলে উপরে এই পোর্শনটা হচ্ছে লক্ষাদ্বীপ অ্যান্ড নিচে হচ্ছে মিনি কয় তবে লক্ষাদ্বীপ অ্যান্ড মিনি কয়ের মাঝখানে নাইন ডিগ্রি অ্যান্ড মিনি কয় অ্যান্ড মালদ্বীপের মাঝখানে এইট ডিগ্রি এটা পরীক্ষায় প্রশ্ন দেয় চলো এবারে হচ্ছে রিভার সিস্টেম অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব আর কতক্ষণ হবে আরিফ কটা বাজলো কটা বাজলো দশটা বাজলো না মোটামুটি কি বলছো রিভার সিস্টেম পড়বে তোমাদের উপরে ডিপেন্ড করছে নটা বাজলো এখনো হবে তোমরা যেটা বলবে তোমরা যেটা বলবে যদি বলো তো পড়বে তো আমি পড়াচ্ছি আর যদি বলো যে পড়বে না তাহলে আমি পড়াবো না যেটা তোমাদের খুশি ওকে ওকে শোনো ইন্দার্স রিভার্স সিস্টেম কমেন্টে একটু রিপ্লাই করবে যে যদি তোমরা বলো যে এই পার্টগুলো পার্ট টুয়ে ঢুকবে কারণ হচ্ছে ফিজিওগ্রাফি আমি তোমাদেরকে বললাম ফিজিওগ্রাফি আমি তোমাদেরকে বললাম কিন্তু যদি মনে করো যে রিভার সিস্টেমটা পার্ট টু এ আনবে তো সেটাও করা যায় মানে হচ্ছে ড্রেনেজ সিস্টেম অ্যান্ড ফিজিক্যাল জিওগ্রাফি দুটো আলাদা জিনিস নটা বাজছে কেবল কেবল নটা বাজছে ঠিক আছে তা চলো রিভার সিস্টেমটাকে কমপ্লিট করে নেই রিভার সিস্টেমটাকে আমরা কমপ্লিট করে নিই দেন তারপরে আমরা পরে দেখছি ঠিক আছে রিভার সিস্টেমটাকে কমপ্লিট করে নেই ওকে চলো এবারে দেখো খুব ফাস্ট বলবো কারণ অনেক রিভার সিস্টেম যখন আমি ধরেছি মিনিমাম এখানে দু ঘন্টা সময় লেগে যাবে ওকে চলো খুব বেসিক পয়েন্টে আসি ভারতবর্ষের যত নদ নদী আছে যা আছে যেখান থেকে যে যেটাই বেরোক যাই বেরোক আমরা দু রকম ডিভাইড করবো আমরা আমাদের কাজ করবো রকম ডিভাইড করবো ঠিক আছে এবার দুরকম মানে কি কি প্রশ্ন হলো একটাকে বলবো হিমালয়ান রিভার মানে কি যেটা হচ্ছে হিমালয় রিজেন থেকে নদীগুলো বেরোবে খুব সিম্পল পয়েন্ট অ্যান্ড আরেকটাকে বলো হচ্ছে পেনেন্সুলার রিভার পেনেন্সুলার রিভার মানে কি যেটা এই নিচের রিজেনটা থেকে অরিজিনেট করবে ক্লিয়ার হিমালয়ান রিভার তিনটে আছে কি কি ফার্স্ট হচ্ছে ইন্দাস গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র হিমালয়ান রিভার তিনটে পেনেন্সুলার রিভার দু রকম করে আবার ডিভাইড করো ঠিক আছে কিছু নদী যাচ্ছে হচ্ছে আমাদের কি এদিকে মানে কি যেটা হচ্ছে ওয়েস্টের দিকে যে চলে যাবে আর কিছু নদী হচ্ছে ইস্টের দিকে গেল তো এবারে কথা হচ্ছে যে ওয়েস্টের দিকে যারা যাচ্ছে মানে হচ্ছে আরব সাগরে পড়বে নর্মদা তাপি মাহি সুবর্ণরেখা লুনি আর যেগুলো হচ্ছে আমাদের ইস্টের দিকে যাচ্ছে গোদাবরী কৃষ্ণা কাবেরী এই নদীগুলো তো চলো স্টার্ট করছে এক এক করে যেটা হচ্ছে আমাদের হিমালয়ান রিভার ইন্দাস দিয়ে প্রথম কথা ইন্দাস নদী বেরোচ্ছে কোথা থেকে এটা হলো ইন্দাস রিভার ইন্দাস নদী একদম টু দা পয়েন্ট বলবো যেটা পরীক্ষার জন্য দরকার যেটা না পড়ে গেলে নয় সেরকম আমি বলবো ইন্দাস নদী বেরোচ্ছে কোথা থেকে বোকারচু হিমবাহ থেকে বেরোচ্ছে বোকারচু হিমবাহ থেকে নদীটা বেরোলো বেরোলো কোথা থেকে বোকারচু হিমবাহ থেকে ওকে নেক্সট নেক্সট হচ্ছে এবং লোকাল যখন থাকছে লোকাল যখন তিব্বেতে থাকে তখন সিঙ্গি কাম্বাম বলবো সিঙ্গি কামবাম ওকে নদী ভারতবর্ষে ঢুকলো লাদাখ দিয়ে কোন পাশ দিয়ে ছাংলা পাশেস তাহলে পাশেস নাম কি ছাংলা পাশেস দিয়ে ভারতবর্ষে প্রবেশ করলো নেক্সট হচ্ছে নদী দুটো রেঞ্জের মাঝখান দিয়ে যাবে একটা হচ্ছে কি কারাকোরাম যেটা হচ্ছে লাদাখ আর একটা হচ্ছে জাস্কার লাদাখ আর জাসকারের মাঝখান দিয়ে নদীটা গাবে এরপরে ইন্দাস পাকিস্তানে প্রবেশ করবে কি জায়গা দিয়ে এটা পরীক্ষার প্রশ্ন দেয় যে পাকিস্তানে ইন্দাস নদী প্রবেশ করলো কোন জায়গা দিয়ে এটা হচ্ছে আমাদের চিল্লার ওকে চিল্লার ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে যে এই যে পুরো যে নদীটা গেল ইন্দাস নদী টোটাল লেন্থ কত তাহলে আমরা তিনটে কান্ট্রি পেলাম টিব্বেতে অরিজিনেট করেছে ইন্ডিয়াতে থাকলো এবং পাকিস্তানে গেল। এই তিনটে জায়গায় যেতে নদীতে পুরো ডিস্টেন্স কভার ক্রিয়েট করেছে আঠারশো আশি কত বললাম টু এইট এইট জিরো আঠারশো আশি এরপরে হচ্ছে ভারতবর্ষের মধ্যে থাকবে সাতশো দশ ক্লিয়ার ভারতবর্ষের মধ্যে হচ্ছে সাতশো দশ ফাইন নেক্সট নেক্সট হচ্ছে নদীর এই সাইডে পঞ্চনদ হবে এবার পঞ্চনদ মানে কি এবারে ভালো করে দেখো ইন্দাসের পঞ্চনদ মানে হচ্ছে ঝিলাম চেনাব রবি বিয়াস অ্যান্ড সুতলেজ এই পাঁচটা নদীকে পঞ্চ মানে পাঁচ আর নদ মানে হচ্ছে রিভার এই পাঁচটা নদীকে একসঙ্গে বলা হয় পঞ্চনদ নদ নেক্সট হচ্ছে এই পাঁচটা নদী এক একটা জায়গা থেকে বেরোবে ঠিক আছে যেরকম হচ্ছে ঝিলাম চেনাম রবি আর বিয়াস এরা কি ইন্ডিয়া থেকে অরিজিনেট করবে সুতলেজ নদীটা বাইরে থেকে অরিজিনেট করবে বাইরে থেকে মানে টিব্বের থেকে এবং এই পাঁচটা নদীর মধ্যে থেকে বড় সুতলেজ সব থেকে ছোটো হচ্ছে বিয়াস তো চলো এক এক করে দেখি ঝিলাম প্রথম হচ্ছে ঝিলাম ঝিলাম নদী কোথা থেকে অরিজিনেট করেছে ঝিলাম হচ্ছে ভেরি নাক থেকে অরিজিনেট করেছে ওকে দেখো একটা জায়গাতেই আমি সব পড়িয়ে দিচ্ছি ঠিক আছে একটা ম্যাপের মধ্যে আমি সব পড়িয়ে দিচ্ছি এদিকে তাকাও ঝিলাম ঝিলাম অরিজিনেট করলো কোথায় ভেরি নাক থেকে তাহলে কোথা থেকে অরিজিনেট করেছে ভেরি নাক ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে ঝিলাম নদী কি করবে থাকবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে রয়েছে আমরা দেখলাম এবং ঝিলাম নদী চলে গেল পাকিস্তানে এবার পাকিস্তানে গিয়ে দেখো এই যে নিচের নদী চেনাব চেনাবের সঙ্গে গিয়ে জয়েন করলো তাহলে ঝিলাম অ্যান্ড চেনাব যে জায়গায় জয়েন করে তাকে বলা হয় ট্রিম্মু ওকে তাকে বলবে ট্রিম্মু ক্লিয়ার নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো পরের নদী হচ্ছে চেনাব চেনাব নদী কোথা থেকে অরিজিনেট করেছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ এবং লাচলা পাস কোন পাস লাচলা পাস ক্লিয়ার ক্লিয়ার হয়েছে লাচলা পাস এইবারে দেখো চেনাব নদীর তো ঝিলামের সঙ্গে মিট করলো ট্রিম্মতে বললাম এরপরে হচ্ছে রবি রবি কোথা থেকে অরিজিনেট করেছে রবি হচ্ছে আমাদের হিমাচল প্রদেশের রোটাং পাস এটা হচ্ছে রোটাং পাস রবি আর বিয়াস একই জায়গা থেকে করে কিন্তু দেখো এই যে উপরে চেনাব নদী ছিল রবি নদী এসে চেনাব নদীর সঙ্গে জয়েন করলো যে যেই জায়গায় জয়েন করে পাকিস্তানের সেই জায়গাটার নাম কি এটা হচ্ছে আহমেদপুর কি বললাম পাকিস্তানের আহমেদপুরে গিয়ে জয়েন করবে ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে সব থেকে ছোটো নদী দ্যাট ইজ দ্য বিয়াস বিয়াস অরিজিনেট করলো সেম জায়গা হিমাচল প্রদেশের রোটাং পাস থেকে অরিজিনেট করলো কিন্তু ভারতেই থাকবে এ বাইরে যাবে না এবারে বিয়াস নদী হচ্ছে সুতলেশ নদীর সঙ্গে জয়েন করবে এবং কোথায় জয়েন করবে সেটা হচ্ছে হারিকে পাঠাং হারিকে পাঠাং পাঞ্জাবের বর্ডার ওকে অ্যান্ড লাস্ট আমাদের পঞ্চ নদের বাকি দ্যাট ইজ দ্য সুতলেজ সুতলেজ টিব্বের থেকে অরিজিনেট করেছে ওকে সুতলেজ টিব্বের থেকে এবং এই সুতলেজ যখন অরিজিনেট করে ভারতবর্ষে প্রবেশ করলো হিমাচল প্রদেশ দিয়ে ঠিক আছে এবারে দেখো এবার সুতলেজ নদী বিয়াসের সঙ্গে জয়েন করলো হারিকা পাঠাং এবং সবাই বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে দেখো ইন্দাসের সঙ্গে জয়েন করছে তাহলে এখানে পরীক্ষায় প্রশ্ন দেবে যে পঞ্চনদ ইন্দাসের সঙ্গে কোথায় জয়েন করলো তাহলে কোথায় মিথান কোটে মিথান কোট এবারে দেখো এই পঞ্চনদের উপরে কি কি ড্যাম্প আছে যেটা পরীক্ষায় জিজ্ঞাসা করে ক্লিয়ার পঞ্চ নদীর উপরে কি কি ড্যাম্প আছে আমি এক এক করে স্টার্ট করছি দেখো ঝিলাম নদী এই হচ্ছে আমাদের ঝিলাম ঝিলাম নদীর উপরে দুটো ড্যাম কি এক হচ্ছে উড়ি ওকে যেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে বারামুল্লা ডিস্ট্রিক্ট অ্যান্ড আরেকটা ড্যাম যেটা পড়বে পরীক্ষার জন্য তুলবুল প্রজেক্ট ওকে তুলবুল কোথায় আছে ঝিলাম নদীর উপরে ক্লিয়ার নেক্সট নেক্সট যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে চেনাব চেনাব নদী চেনাব নদী উপরে কী কী ড্যাম্প আছে চেনাব নদীর উপরে যেই ড্যামগুলো থাকবে তিনটে ড্যাম থাকে একটা হচ্ছে চান্দ্রা ভা যেটা হচ্ছে প্রথমে জিজ্ঞেস করবে সালাল ড্যাম সালাল নেক্সট হচ্ছে বাগলিয়ার ওকে সালাল বাগলিয়ার অ্যান্ড দুলহস্তি তাহলে কী কী বললাম সালাল বাগলিয়ার অ্যান্ড দুলহস্তি দুল নেক্সট রবি নদী রবি নদীর উপরে কি ড্যাম্প আছে দেখো রবি নদীর উপরে রঞ্জিত সাগর ড্যাম্প আছে রবি নদীর উপরে রঞ্জিত সাগর ড্যাম অ্যান্ড এই রঞ্জিত সাগর ড্যাম্পের অপর নাম কী বা হোয়াট ইজ দ্য আদার নেম অফ দ্য রঞ্জিত সাগর ড্যাম তখন বলবে হচ্ছে কী বলবে পং ড্যাম সরি থেন ড্যাম টি আই এন থেন এরপরে হচ্ছে বিয়াস বিয়াস নদীর উপরে হচ্ছে মহারানা প্রতাপ সাগর ড্যাম কী ড্যাম মহারানা প্রতাপ সাগর ড্যাম অ্যান্ড এই মহারানা প্রতাপ সাগর ড্যাম্পের অপর নাম কী এটা হচ্ছে পঙ্ক ওকে নেক্সট নেক্সট হচ্ছে আমাদের সুতলেজ নদী সুতলেজ নদীর উপরে কি ড্যাম আছে সুতলেজ নদীর উপরে হচ্ছে ভাকরা ড্যাম অ্যান্ড এই ভাকরা ড্যাম্পের যে রিজার্ভার তার নাম হচ্ছে গোবিন্দ সাগর এটা ক্লিয়ার হলো আমাকে একটু কমেন্টে রিপ্লাই করবে যে এটা তোমাদের ক্লিয়ার হলো কি হলো না এটা ক্লিয়ার হয়েছে আগে আগে এইখানে আমাকে একটুখানি কমেন্টে রিপ্লাই করে বলো যে এই ড্যাম থেকে প্রশ্ন তো একটা থাকবেই অ্যান্ড ইন্দাস নদীর এই যে ড্যাম এখান থেকে এটা ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট হচ্ছে এর পরের নদী যেটা হচ্ছে গঙ্গা ইন্দাস ক্লিয়ার হয়েছে তাহলে এর পরের নদী দ্যাট ইজ দ্য গঙ্গা রিভার সিস্টেম আমি কিছু কথা গঙ্গা পরানোর আগে আমি তোমাদেরকে আমি কিছু বলে দিই এতক্ষণ ধরে ইন্দাস দেখলাম এবং ইন্দাস বেরিয়েছিল কোথা থেকে সেটা দেখলাম ইন্দাস বেরোলে কোথা থেকে কনসেপ্ট একটু নিয়ে নাও জান একটু দরকার পড়বে এখানে পড়াতে গেলে ইন্দাস বেরিয়েই ছিল হচ্ছে বোকারচু হিমবাহ থেকে সিঙ্গেল রিভার একটা গ্লেশিয়ার থেকে নদীটা অরিজিনেট করলো কিন্তু আমি যখন গঙ্গা পড়বো গঙ্গা একটা সিঙ্গেল রিভার নয় মানে এটা বুঝলে দেখো মানে হচ্ছে যে প্রথমে একটা নদীর সঙ্গে পাঁচটা নদী আসে এসে মিট করবে কি বললাম দেখো প্রথমেই হচ্ছে এদিক থেকে নদী আসবে মানে পঞ্চপ্রয়াগ সৃষ্টি হবে তারপরে গিয়ে গঙ্গা বলবো এটা এটার ছবিতে দেখো তাহলে ক্লিয়ার বুঝতে পারবে সাধারণ বিষয় এখানে দেখো দুটো নদী দেখতে পাচ্ছি এটা কি এই যে আমি যেটা দাগ দিলাম এটা হচ্ছে অলোকানন্দা নদী ওকে অলোকানন্দা নদী কোথা থেকে বেরিয়েছে এটা হচ্ছে শতপদ গ্লেশিয়ার বদ্রীনাথ পাহাড় হিমাদ্রি রেঞ্জ মনে পড়ছে এটা কোন রেঞ্জ এটা কোন রেঞ্জ ছিল এটা হচ্ছে হিমাদ্রি তাহলে হিমাদ্রি রেঞ্জ বদ্রীনাথ পাহাড় এবং যে হিমবাহ থেকে বেরিয়ে আসে তার নাম হচ্ছে শতপথ কি নাম শতপথ ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে এই শতপথ গ্লেশিয়ার থেকে অলোকানন্দা নদী এলো ব্যাপারটা কি ঘটবে অলোকানন্দা নদীর সঙ্গে টোটাল পাঁচটা নদী এসে জয়েন করবে ওকে অলোকানন্দা নদীর সঙ্গে পাঁচটা নদী এসে জয়েন করবে তারপরে সিঙ্গেল রিভার গঙ্গা হবে ওকে নেক্সট তাহলে আমি কি বললাম সেটা দেখো ভালো করে শোনো প্রথমে দেখলাম হচ্ছে একদিক থেকে অলোকানন্দা নদী আসবে এবং অলোকানন্দা বেরোলো হচ্ছে শতপথ গ্লেশিয়ার থেকে আর এইখানে যে ডায়াগ্রামটা আমরা দেখছি যে ছবি যে নদীটা দেখতে পাচ্ছি এটা এটা কি এটা হচ্ছে আমাদের যেটা বলবো হচ্ছে সেটা হচ্ছে ভাগীরথী ভাগীরথী গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে বেরিয়েছে হিমাদ্রি রেঞ্জ গঙ্গোত্রী গ্লেশিয়ার এবং এই জায়গাকে বলা হয় দেবপ্রয়াগ দেবপ্রয়াগ তো হচ্ছে লাস্ট জায়গা দেবপ্রয়াগের পরে গঙ্গা বলছি কিন্তু এদিকে অলোকনন্দর সঙ্গে আরও চারটে নদী মিট করবে এবার কি কী নদী আমি একটু বলে দিচ্ছি তোমাদের খুব ফাস্ট বলছি দেখো ডায়াগ্রামটাকে বোঝার চেষ্টা করবে বদ্রীনাথ পাহাড় পাহাড়টা কি বদ্রীনাথ এবং যে নদী বেরোয় তার নাম হচ্ছে অলোকানন্দা শতপথ গ্লেশিয়ার থেকে অলোকানন্দা হলো ক্লিয়ার নেক্সট এবার অলোকানন্দার সঙ্গে প্রথম যে নদীটা এসে জয়েন করলো তার নাম ঢোলিগঙ্গা তাহলে অলোকানন্দা ঢোলিগঙ্গা যে জায়গায় জয়েন করে তাকে বলে বিষ্ণুপ্রয়াগ ক্লিয়ার তাহলে বিষ্ণুপ্রয়াগ আগে হলো নেক্সট নেক্সট হচ্ছে এবারে দেখো অলোকানন্দার সঙ্গে নন্দাকিনি নদী এসে জয়েন করবে নন্দাকিনি ওকে তাহলে এই নন্দাকিনি নদী যেখানে জয়েন করে তাকে নন্দ প্রয়াগ বলে ফাইন হচ্ছে অলোকানন্দা নদীর সঙ্গে পিন্ডারি নদী বা পিন্ডারি গঙ্গা বলা হয় এসে জয়েন করলো কারেন প্রয়াগ ফাইন নেক্সট এদিক থেকে মন্দাকিনী নদী আসবে মন্দাকিনী অলোকানন্দার সঙ্গে যে জায়গায় জয়েন করে তাকে রুদ্র প্রয়াগ বলে ওকে এবং লাস্ট রিভার যেটা গঙ্গোত্রী থেকে বেরিয়ে আসবে এবং ভাগীরথী নাম অলোকানন্দার সঙ্গে যে জায়গায় জয়েন করবে তাকে বলবে দেব্রয়াগ অ্যান্ড এরপরেই হচ্ছে গঙ্গা নেক্সট এবারে হলো এবারে হচ্ছে যে গঙ্গার কিছু বৈশিষ্ট্য মাথায় নিয়ে যাও গঙ্গা নদীর যে টোটাল যে ডিস্টেন্স কভার করবে গঙ্গা নদী কি করছে মুর্শিদাবাদ যেটা হচ্ছে ধুলিয়ান থেকে ডিভাইড হয়ে গেল একটা হুগলি নাম দিয়ে ওয়েস্ট বেঙ্গলে গেল আর একটা বাংলাদেশের পদ্মা নাম নিয়ে চলে গেল এই যে টোটাল যে জার্নিটা করলো এটা কত এটা হচ্ছে পঁচিশশো পঁচিশ ওকে তাহলে গঙ্গা পঁচিশশো পঁচিশ লংগেস্ট রিভার কিন্তু সবথেকে কম থাকবে উত্তরাখণ্ডে সব থেকে বেশি থাকবে কোথায় সব থেকে বেশি হচ্ছে ইউপিতে চোদ্দোশো কিলোমিটার ওকে চোদ্দোশো পঞ্চাশ হচ্ছে ইউপিতে বিহারে চারশো পঁয়তাল্লিশ অ্যান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে পাঁচশো কুড়ি ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে এবার গঙ্গা নদীর কোন কোন শাখা নদী আছে তাহলে নদী যেদিকে যাচ্ছে সেটা ধরে আমাদের শাখা নদী ধরতে হয় এদিকে নদীটা যাচ্ছে ঠিক আছে তাহলে লেফট এই সাইডে ওকে নদীটার লেফট এই সাইডে রাইট এই সাইডে এবারে দেখো গঙ্গা নদীর লেফটের দিকে এই সাইডে ছটা নদী থাকে আর এই সাইডে চার তিনটে নদী এবার এদিকে ছটা নদী কি কি প্রথমেই যেটা নদী আসবে সেটার নাম হচ্ছে রামগঙ্গা আচ্ছা আমি দেখি যে এটা একটা জায়গায় কোনো ডায়গ্রাম আছে কিনা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথম যে নদী আসবে তার নাম হচ্ছে রামগঙ্গা লেফটের দিকে প্রথমেই হচ্ছে রামগঙ্গা রামগঙ্গার পরে হচ্ছে গমতি গমতি নদী আসবে নেক্সট হচ্ছে ঘাগার নদী যেটা হচ্ছে গঙ্গার লেফট সাইডে বড় ঘাগার হচ্ছে গঙ্গার লেফট সাইডে সবথেকে বড়ো টিব্বের থেকে অরিজিনেট নেপালের মধ্যে সবথেকে বড়ো দেখো এই যে নেপালের মধ্যে সবথেকে বড় নেক্সট হচ্ছে গঙ্গার সঙ্গে জয়েন করবে নেক্সট হচ্ছে গন্ডক নদী আসবে এরপরে কোশী আসবে সবার লাস্টে মহানন্দ ক্লিয়ার নেক্সট যেটা হচ্ছে রাইট সাইডে থাকবে গঙ্গার সব সবথেকে বড় নাম হচ্ছে যমুনা যমুনা কোথা থেকে বেরিয়েছে যেটা হচ্ছে বান্দারপুচ পাহাড় কোথা থেকে বেরিয়েছে বান্দারপুচ পাহাড় ইয়ামুনেত্রী গ্লেশিয়ার এটা হিস্ট্রি চাই মানে এই 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 সেম ক্লাস হিস্ট্রি চাইছো সেম ক্লাস হিস্ট্রি মানে এই এরকমইভাবে হিস্ট্রি এটাই বলছো তো হ্যাঁ সেটারও অ্যারেঞ্জমেন্ট করাই যাবে ওকে ঠিক আছে আমি আমার দিক থেকে দেবো কোনো আমি যেটা হচ্ছে মেন জিনিস আমি হচ্ছে জিএস পড়াই তো আমি আমার দিক থেকে একদিন ক্লাস করবো অবশ্য তোমরা স্পেশাল স্পেশাল ক্লাসগুলো ফলো করো এখানে তো একদিন দেখতে পাচ্ছ অ্যাকাডেমিতে স্পেশাল ক্লাসগুলো ফলো করো রোজ সন্ধ্যে ছটার সময় ওকে ক্লিয়ার এবারে দেখো যেটা হচ্ছে যে যমুনা নদী কোথা থেকে বেরোলো যমুনা নদী বেরিয়েছে উত্তরাখণ্ড ইয়ামুনেত্রী গ্লেশিয়ার এবং ইয়ামুনেত্রী গ্লেশিয়ার কোন পাহাড়ে দ্যাট ইজ কী দ্যাট ইজ কি দ্যাট ইজ হচ্ছে আমাদের পুশ পাহাড় এবং যেই জায়গায় জয়েন করে তাকে কি বলে তাকে বলবে হচ্ছে এই যে জায়গাটা জয়েন করলো এটাকে বলে আলাহাবাদ ওকে চলো আর বাদবাকি নদী আছে যমুনা আছে সোন আছে দামোদার আছে এটা হচ্ছে গঙ্গার রাইট সাইডে এই যে সোন নদীর উপরে কি ড্যাম্প আছে এটা পরীক্ষায় প্রশ্ন দেয় বি ফার্স্ট নদীর উপরে রিহান ড্যাম্প আছে যেটা আর্টিফিশিয়াল সব থেকে বড় ড্যাম্প ওকে যেটা হচ্ছে আর্টিফিশিয়াল সব থেকে বড় ড্যাম্প আচ্ছা নেক্সট অনা আমি দেখি স্যার হ্যাঁ আচ্ছা চলো এবারে ব্রহ্মপুত্র আচ্ছা আমরা ক্লাসের অনেকক্ষণ চলে এসেছি সাড়ে সাতটা থেকে আরম্ভ হয়েছিল এবং দু ঘন্টা ক্লাস উপরে ক্লাসটা হলো যেটুকুনি তোমরা পড়লে আমরা কি কি পড়েছি একটু রিভিশন করে দিচ্ছি রিভিশন না আমি চ্যাপ্টারগুলো বলছি সাইজ অ্যান্ড লোকেশন প্রথম পড়লে নেক্সট হচ্ছে হিমালয় পড়লে নেক্সট পড়লে হচ্ছে নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া পেন্সুলার প্লেটু অফ ইন্ডিয়া আইল্যান্ড অফ ইন্ডিয়া নেক্সট পড়লে হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম নেক্সট পড়লে হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম এখন হচ্ছে ব্রহ্মপুত্র যেটুকুনি তোমরা ক্লাস করলে তোমাদের কি ক্লাসটা স্যার আপনাকে কাল বললাম সালের করতে কালকে কালকে তুমি স্পেশাল ক্লাসে কারেক্ট ইনফরমেশন কারেক্ট ইনফর্ম ইনফরমেশন অনেক দিন পরে দেখতে পেলাম তোমাকে আমি হ্যাঁ এখনই এলে সাড়ে সাতটা থেকে ক্লাস হচ্ছে অনেক দিন পরে তোমাকে আমি দেখতে পেলাম কেমন আছো ক্লাসটা সাড়ে সাতটা থেকে হচ্ছে এবার আমি তোমাদের একটা কথা বলি যারা এখন তোমরা জয়েন করছো তোমরা এক কাজ করবে তোমরা কিন্তু এটা হচ্ছে পুরো দেখো আড়াই ঘন্টার উপরে আমি পড়িয়ে ফেলেছি অলরেডি আর এখনও দেড় ঘন্টা হবে বা এক ঘন্টা মিনিমাম ধরে নাও এক ঘন্টা মিনিমাম ঠিক আছে তো এখন ব্রহ্মপুত্র যাব একদম টু ডা পয়েন্ট আমি আর দেরি করছি না দেখো কি পড়বে ব্রহ্মপুত্র হচ্ছে এমন নদী যেটা তিনটে কান্ট্রি কটা কান্ট্রি তিনটে কান্ট্রি কি কি অরিজিনেট করলো হচ্ছে নদীটা কোথা থেকে নদী যেটা হচ্ছে টিব্বের থেকে অরিজিনেট করেছে কি নাম দিয়ে চেমাইয়াংডাং গ্লেশিয়ার কী নাম চেমাইয়াংডডাং গ্লেশিয়ার ওকে এবং এখানে লোকালি বলা হয় ইয়াল্লাং টাফাংপো নেক্সট হচ্ছে নদী এবারে ব্রহ্মপুত্র এ কবে অরুণাচল প্রদেশে কি নাম দিহাং ওকে নেক্সট নেক্সট হচ্ছে এবারে দেখো নদী কি করলো নদী হচ্ছে আসামে এলো ব্রহ্মপুত্র নাম পাবে আসামের কোন জায়গা দ্যার ইজ দ্য সাদিয়া ওকে নেক্সট এরপরে নদী চলে গেল কোথায় বাংলাদেশে কি নাম নেবে যমুনা ওকে তো নাম তো হয়ে গেল কিন্তু এই যে টোটাল ডিস্টেন্স অফ ব্রহ্মপুত্র কত টোটাল কিলোমিটার যদি বলতে হয় তাহলে টোটাল কিলোমিটার ব্রহ্মপুত্র কত উনত্রিশশো উনত্রিশশো নব্বই যে টোটাল যে জার্নি করছে উনত্রিশশো নব্বই এবারে দেখো কিছু ছোটো ছোটো প্রশ্ন দেয় ব্রহ্মপুত্র তিনটে কান্ট্রি অলরেডি দেখলাম টিব্বেত ইন্ডিয়া বাংলাদেশে চলে গেল ইন্ডিয়ার দুটো স্টেটে থাকে কি কি এক হচ্ছে একদিকে হচ্ছে অরুণাচল প্রদেশ একদিকে হচ্ছে আসাম অ্যান্ড অলরেডি বলে দিলাম তিনটা কান্ট্রি এবারে দেখো ব্রহ্মপুত্র কি কি ট্রিবিউটারি আছে ব্রহ্মপুত্র নদীর মুখটা দেখো যাচ্ছে এদিকে তাই না তাহলে এই দিকটা হচ্ছে রাইট এদিকটা হচ্ছে লেফট এদিকে রাইট এদিকে লেফট তাহলে এখানে প্রশ্ন দেবে রাইটের দিকে হচ্ছে সুবানসেরি কামেক মানস শঙ্কোষ তিস্তা কি বললাম রাইটের দিকে সুবানসারি মানস তিস্তা শঙ্কোষ তারপরে তিস্তা আর যেটা হচ্ছে লেফটের দিকে দিবাং ঠিক আছে লোহিত দিকু ধানসারি অ্যান্ড কোপলি এবারে দেখো দুটো জিনিস আমি তুলছি এখানে সব বলবো না এই যে সুবানসারি নদী আসবে অ্যান্ড এদিক থেকে ঢানসারি নদী আসবে ঢানসারি মাঝখানে মাঝখানে কি হবে এখানটা কি পাবে এইখানটা হচ্ছে কি মাজুলি দ্বীপ পাবে তাই না সুবানসারি অ্যান্ড ঢানসারির মাঝখানে ওকে ক্লিয়ার স্যার এখন তো এটুকু ক্লিয়ার নেক্সট নেক্সট আচ্ছা এইবারে ছোট ছোট জিনিসের উপরে একটু কনসেন্ট্রেট করো যে লোহিত কোথা থেকে বের হচ্ছে দেখো এটা হচ্ছে লোহিত এবং লোহিত এই যে নদীটা দেখছো এটা এই সাইডটা অরুণাচল প্রদেশ তাই তো তাহলে এটা হচ্ছে ইস্টার্ন টিব্বের থেকে নদীটা অরিজিনেট করে ওকে নেক্সট হচ্ছে ধানসারি কোথা থেকে অরিজিনেট করে ধানসারি হচ্ছে আসাম থেকে অরিজিনেট করবে অ্যান্ড একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞেস করে যে সুবানসারি এটা সুবানসারি কোথা থেকে অরিজিনেট করে এটা হচ্ছে টিব্বের থেকে অরিজিনেট করবে ক্লিয়ার অ্যান্ড মান এখানে আর একটা প্রশ্ন দেয় যে মানস দেখো ছবিটা দেখতে পাচ্ছ এই হলো মানস নদী তা এই জায়গাটা কী এটা মানস নদী হচ্ছে টিব্বের থেকে অরিজিনেট করলো এবং ভুটানের মধ্যে প্রবেশ করলো ভুটানের মধ্যে থেকে বড়ো নদী এটা হচ্ছে ভুটানের মধ্যে রয়েছে ভুটানের মধ্যে থেকে বড়ো এবং এরপরে গিয়ে ব্রহ্মপুত্রর সঙ্গে জয়েন করবে কোথায় যেটা হচ্ছে আসামে নেক্সট আচ্ছা এবার আমি পেনেনসুলা রিভারের দিকে চলে যাচ্ছি ঠিক আছে এবার হচ্ছে আমি পেনেনসুলা রিভারের দিকে যাচ্ছি মানে হচ্ছে নিচের দিকে নদীগুলোর দিকে যাব তো আমি অলরেডি তোমাদের বলেছিলাম এই এই নিচের দিকে নদীগুলোকে দুরকম ডিভাইড করব কিছু নদী ওয়েস্ট কিছু নদী ইস্ট তাহলে প্রথমে আমি স্টার্ট করছি হচ্ছে ইস্টের দিকে নদীগুলো দিয়ে দেখো পরীক্ষা ইস্টের দিকে কোন নদীগুলো পড়বে ইম্পর্টেন্ট আগে বলে দিই গোদাবরী কৃষ্ণা কাবেরী মহানদী এই চারটে নদীকে ভালো করে পড়ে যাবে ঠিক আছে তো বেসিক ইনফরমেশন দিয়ে স্টার্ট করছি দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এই পেনেন্সুলার মধ্যে থেকে বড়ো নদী হচ্ছে গোদাবরী এই নদীটা হচ্ছে সব থেকে বড়ো অ্যান্ড গোদাবরী টোটাল লেন্থ কত চোদ্দোশো দশ কত বললাম চোদ্দোশো পঁয়ষট্টি কোথা থেকে বেরিয়েছে নদীটা মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে টিম্বাক প্লেটু থেকে নদীটা অরিজিনেট করলো নদীটা কতগুলো কান্ট্রির মধ্যে থাকবে এটা কতগুলো স্টেটে থাকছে এই যে নদীটা এই নদীটা কতগুলো স্টেট এটা তিনটে ফার্স্ট হচ্ছে মহারাষ্ট্র দেন তেলেঙ্গানা ঢুকবে দেন আন্ধ্রপ্রদেশ যাবে এই হলো তিনটে স্টেটে কভার করবে ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে এরপরে যেটা মেন জিনিস যেটা দেখতে হবে এই গোদাবরীর সবথেকে বড় যে শাখা নদী তার নাম কি সব থেকে বড় শাখা নদীর নাম হচ্ছে এইটা কি নাম মঞ্জিরা মঞ্জিরা নদী হচ্ছে গোদাবরী সব থেকে বড়। অ্যান্ড এই মঞ্জিরা নদীর উপরে আমাদের নিজাম সাগর ড্যাম্প আছে নাগার্জুন আলাদা নিজাম সাগর ড্যাম ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে আরও ছোটো ছোটো প্রশ্ন দেবে দেখো গোদাবরী যখন অন্ধ্রপ্রদেশে থাকবে এটা অন্ধ্রপ্রদেশ তাহলে অন্ধ্রপ্রদেশে যখন থাকে তখন আরও দুটো ড্যাম পাবে কী কী নাম একটা হচ্ছে পোলাভারেন একটা হচ্ছে ধবলেশ্বর ওকে একটা হচ্ছে পোলাবারেন ড্যাম অ্যান্ড আর একটা হচ্ছে ধবলেশ্বর গোদাবরী নদী দ্যাট ইজ দ্য অন্ধ্রপ্রদেশ অ্যান্ড এরপরে গোদাবরী ভেঙে যায় তাহলে ভেঙে যায় গৌতমী অ্যান্ড বাসিস্টাতে ভেঙে গেল। এটাও পরীক্ষায় প্রশ্ন দেয় ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট হচ্ছে যেটা বলছিলাম যে গোদাবরী রাইটের দিক থেকে মঞ্জিরা নদী বেরোলো এবং মঞ্জিরা বেরিয়েছে কোথা থেকে বালাঘাট হিল কোথা থেকে বালাঘাট হিল ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে দেখো এরপরে নিজাম সাগর তো বললাম এরপরের যে নদী সেটাকে একটুখানি মাথায় নাও এরপরের নদীর নাম বলবো হচ্ছে কৃষ্ণা এই কৃষ্ণা নদী আবার কোথা থেকে অরিজিনেট করেছে আগে কৃষ্ণার লেন্থ বলো লেন্থ হচ্ছে চোদ্দোশো কিলোমিটার কৃষ্ণা নদীর চোদ্দোশো কিলোমিটার এবং চারটে স্টেটে কভার করবে কি কি ফার্স্ট অফ অল হচ্ছে মহারাষ্ট্র নেক্সট হচ্ছে নিচের দিকে নেমেছে মানে কি কর্ণাটক মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ চারটে স্টেট হয়ে গেল টোটাল কিলোমিটার হচ্ছে কত চোদ্দোশো এবারে এর শাখা নদী আছে তবে শাখা নদীগুলো কি কী সেগুলো দেখো এই রাইট সাইডে চারটে আছে কী কী এক হচ্ছে কয়না এক হচ্ছে ঘতপ্রবাহ মালাপ্রবাহ অ্যান্ড তুঙ্গভদ্র তুঙ্গভদ্র কৃষ্ণার তুঙ্গভদ্র ড্যাম কোথায় যেটা হচ্ছে কৃষ্ণা নদীর উপরেই এবং এখানে আর একটা প্রশ্ন দেয় যে তুঙ্গভদ্র ড্যাম্পের অপর নাম কি হোয়াট ইস দ্য আদার নেম অব দ্য তখন তোমরা বলবে হচ্ছে যে পম্পা সাগর ড্যাম কি ড্যাম সাগর ড্যাম ওকে যাই হোক এবারে দেখো এইখানে একটা তোমরা কি দেখতে পাচ্ছ নাগার্জুনা সাগর দেখতে পাচ্ছ এটা নিয়ে একটা প্রশ্ন আছে ঠিক আছে এক সেকেন্ড একটু দেখ দাঁড়াও হুম এই নাগার্জুনা সাগর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপরে ওকে কৃষ্ণা নদীর উপরে এবং দুটো স্টেটের বাউন্ডারি করে একদিকে তেলেঙ্গানা একদিকে অন্ধ্রপ্রদেশ তাহলে তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশের মাঝখানে কে থাকবে থাকবে হচ্ছে নাগার্জুনা সাগর এবং তেলেঙ্গানার কোন ডিস্ট্রিক্ট দ্যাট ইজ দ্য তেলেঙ্গানার হচ্ছে নালাগন্ডা অ্যান্ড অন্ধ্রপ্রদেশের গন্টুর কৃষ্ণা নদী যখন কর্ণাটকে থাকছে এখানে হচ্ছে অলমাটি ড্যাম থাকে অল মাটি ড্যাম অ্যান্ড এই অল মাটি ড্যাম দু হাজার পাঁচে তৈরি হয়েছিল তাই তো অ্যান্ড অল মাটি ড্যাম্পের আদার নাম কি হোয়াট ইজ দ্য আদার নেম অফ দ্য অল মাটি দ্যাট ইজ দ্য লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম স্যার ওকে নেক্সট এ এর নদী কি দেখবে এরপরের নদী হচ্ছে তুঙ্গভদ্র যেটা হচ্ছে দেখো এরপরে হচ্ছে কাবেরি কাবেরী নদীর টোটাল লেন্থ এটাই আগে প্রশ্ন দেবে কাবেরী হচ্ছে আটশো চব্বিশ ওকে এবং কাবেরি বেরোলো তালা কাবেরি থেকে কাবেরীর উপরে কী কী ইম্পর্টেন্ট ড্যাম্প আছে ফার্স্ট অফ অল হচ্ছে কৃষ্ণা রাধাসাগর ড্যাম প্রথম ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে মেট্টু ড্যাম সেকেন্ড ইম্পর্টেন্ট তাই না নেক্সট নেক্সট হচ্ছে এবার আমি ওয়েস্টের দিকে চলে যাব আচ্ছা তার আগে আর একটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম মহানদী মহানদীর তোমরা সবাই জানো যে বেরোলো কোথা থেকে ছত্রিশগড় থেকে ছত্রিশগড়ের দণ্ডকারণ্য রিজেন থেকে বেরিয়েছে এবং এই মহানদীর উপরেই আমাদের সব থেকে লং লংগেস্ট ড্যামটা আছে যার কিলোমিটার হচ্ছে পঁচিশ পয়েন্ট টু টোয়েন্টি পয়েন্ট টু তাই না তাহলে যদি এবং এই যে হীরাকুদ ড্যাম যেটা হচ্ছে মহানদীর উপরে এটা হচ্ছে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানে তৈরি হয়েছিল ওকে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান এটাও একটু মাথায় রেখো নেক্সট নেক্সট হচ্ছে ওয়েস্টের দিকে নদী এবার এবার ওয়েস্টের দিকে নদী দেখো এই চারটাকে ফোকাস করো ভালো করে এক হচ্ছে নর্মদা এক হচ্ছে তাপি এক হচ্ছে যেটা হচ্ছে সবরমতি মাহি আর লুনি এবারে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েস্টের দিকে যতই নদী যেই নদীগুলো যাচ্ছে তার মধ্যে সবথেকে বড় নদী কোনটা সবথেকে বড় নদী হচ্ছে নর্মদা ওকে সেকেন্ড বড় হচ্ছে তাপি বা নর্মদা যমজকে দ্যাট ইজ দ্য তাপি তো চলো এক এক করে ইনফরমেশনগুলো নেই প্রথম কথা হচ্ছে নর্মদা সব থেকে বড়ো অলরেডি বললাম ওয়েস্টের দিকে কোথা থেকে হচ্ছে। তাহলে নর্মদা নদী বেরোলো হচ্ছে অম অমরকণ্টক প্লেটু তাই তো যেটা হচ্ছে মধ্যপ্রদেশ অমরকণ্টক প্লেটুর মৈকাল রেঞ্জ থেকে নদীটা বেরোলো এবং যে এই যে নদীটা যে টোটাল জার্নি করলো এই জার্নিটা কত এটা হচ্ছে তেরোশো দশ কিলোমিটার এবং নদীটা পড়লো কোথায় দেখো আরব সাগরে পড়েছে সেটা তো সবাই জানো কিন্তু এই যে জায়গাটা এটাকে কি বলবে এটা হচ্ছে গালফ অফ খাম্বাত ওকে নেক্সট এই নদীর বৈশিষ্ট্য কি আছে নদীর বৈশিষ্ট্য হচ্ছে নদীর উপরে হচ্ছে সর্দার সারোবর ড্যাম ওম কারেশ্বর ড্যাম যেগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে ওম কারেশ্বর ড্যাম বা বার্গি ড্যাম তাই না নেক্সট নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে তাপি তাপির টোটাল লেন্থ কত সাতশো চব্বিশ তাপি মানে হচ্ছে সাতশো চব্বিশ কিলোমিটার তাপি মানে হচ্ছে সাতশো স্যার লঙ্গেস্ট ট্রিবিউটারি আচ্ছা কৃষ্ণা নদীর লঙ্গেস্ট ট্রিবিউটারি ভেরি গুড কোয়েশ্চেন কি বলবে কৃষ্ণা নদীর লঙ্গেস্ট ট্রিবিউটারি বললে তোমরা কী বলবে যেটা দেখো প্রথম কথা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে কোথায় গেল কৃষ্ণা নদী এই যে এই হলো কৃষ্ণা নদী এবার কৃষ্ণা নদীর এইখানে দেখতে পাচ্ছ ভীমা বলে একটা নদী আসছে কৃষ্ণা নদীর এই যে ভীমা বলে একটা নদী আসছে ভীমশঙ্কর পাহাড় থেকে বেরিয়েছে ভীমা যার উপরে ভীমা ড্যাম্প আছে বা উজ্জয়নি ড্যাম্পও বলা হয় ওকে ইট ইস দ্য আদার নেম তাহলে কৃষ্ণা নদীর সব থেকে বড় ট্রিবিউটারি হচ্ছে আমাদের ভীমা ওকে নেক্সট নেক্সট চলে এসো কোথায় গেলাম তাপি তাপি হচ্ছে সাতশো চব্বিশ কিলোমিটার এবং তাপির যমজ বলা হলো কিন্তু তাপির উপরে কি ড্যাম্প আছে দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ড্যাম উকাই তাপি নদীর উপরে হচ্ছে উকাই ড্যাম্প আছে উকাই নদী ওকে নেক্সট নেক্সট হচ্ছে দুটো নদী দেখব একটা হচ্ছে মাহি দেখো এই যে হচ্ছে মাহি মাহি হচ্ছে বিন্দিয়া পাহাড় থেকে বেরোয় তাই না দেখো নর্মদা নর্মদার উপর মানে বিন্দিয়া তাহলে বিন্দিয়া পাহাড় থেকে কোন নদী বেরিয়েছে দ্যাট ইজ দ্য মাহি কিন্তু কোন ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের ধর ডিস্ট্রিক্ট বিন্দিয়া পাহাড় মাহি পাঁচশো তিরাশি ওকে নেক্সট আরেকটা হচ্ছে সবরমতি ওকে তো এই দেখো চারটে নদী গাল্প অফ খাম্বাতে গিয়ে পড়লো কে কে এক হচ্ছে নর্মদা এক হচ্ছে তাপি এক হচ্ছে মাহি এক হচ্ছে সবরমতি আর এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে লুনি যেটা হচ্ছে অন্তবাহিনী নদী মানে এটা কি মানে হচ্ছে সাগরে যাবে না অন্তবাহিনী নদী মানে হচ্ছে সাগরে যাবে না তাহলে যাবেটা কোথায় গেলো হচ্ছে এই জায়গাটাতে পড়লো এই জায়গাটার নাম কি যেটা হচ্ছে রান অফ কাছে গিয়ে পড়লো আচ্ছা এইবারে ইম্পর্টেন্ট লেক অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল মানে এই পার্ট ওয়ানের যেটা হচ্ছে চার ঘন্টার ক্লাস করছিলাম সেই আজকের দিনের আজকে এটাই হবে লাস্ট ক্লাস ইম্পর্টেন্ট লেক এবং এটার আবার পার্ট টু বেরোবে মানে যেটা আপকামিং এক দুদিনের মধ্যে চলে আসবে ইম্পর্টেন্ট লেক অফ ইন্ডিয়া এখান থেকে কিছু প্রশ্ন আসে আচ্ছা আপাতত প্রথম থেকে কারা কারা ক্লাসটা দেখেছো একটুখানি আমাকে বলো যে স্যার আমি প্রথম থেকে দেখলাম অ্যান্ড কিছু বুঝলে কি বুঝলে না আগে এটুকুনি বলো তারপর আমি ইম্পর্টেন্ট লেখে যাব প্রথম থেকে কারা কারা ক্লাসটা দেখলে এবং কাদের মাথায় কি কি গেছে সেটা আগে বলো আচ্ছা চলো স্টার্ট করছি লেক মানে কি প্রথম বেসিক জিনিস লেক নদী আর লেকের মধ্যে ডিফারেন্স কি তাই না এটা আগে বুঝতে হবে আমাকে নদী আর লেকের মধ্যে ডিফারেন্সটা কী হতে পারে দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ নদী আর লেকের মধ্যে দেখছি ফার্স্ট থেকে আচ্ছা নদী আর লেকের মধ্যে দেখো এখানে কি হচ্ছে যে মুভ হচ্ছে তাই না নদী লেক মানে কি লেক মানে হচ্ছে যে লেক সৃষ্টি হয় সেটা হচ্ছে যে কোনো ন্যাচারাল ডিপ্রেশন কোনো গর্ত হয়েছে সেইখান থেকে জল জমেছে তাকে বলবো লেক এবং লেকের জল মানে লেকের ভিতরে যে জলটা থাকবে সেটা হচ্ছে স্টিল কথাটা হচ্ছে স্টিল ওকে স্টিল থাকবে কিন্তু বাকি রিভার কি রিভার মানে হচ্ছে দেখো নর্মদা বলো তাপি বলো কৃষ্ণা বলো গোদাবরী বলো এরা কি করে এরা বয়ে চলছে তাই তো বয়ে চলে তো কিন্তু লেক কখনোই বয়ে চলে না তাই এবার কি ধরনের লেক আছে বা কি ধরনের আমরা দেখতে পারি ফার্স্ট অফ অল হচ্ছে টেকটনিক লেক কথাটা কোথায় শুনেছিলাম টেকটনিক টেকটনিক মানে হচ্ছে প্লেট তাই না এবার প্লেট সরে গেলে কি হবে মাঝখানটা বসে যাবে বসে গেলে গর্ত হবে জল জমবে টোসোমরি প্যাঙ্গং এদেরকে বলবো অ্যান্ড সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের উলার উলারও টেকটনিক লেক ওকে নেক্সট ক্রেটার লেক মানেটা কি ক্রেটার মানে হচ্ছে ভ আগ্নেয়গিরি আগ্নেয়গিরির যে মুখটা এটাকে বলে ক্রেটার এবং এই আগ্নেয়গিরিটা ধরো আর এখানে ইরাপশান হচ্ছে না তো এখান থেকে কি জল ঢুকে এই জায়গাটাতে জল জমেছে তাহলে ভারতবর্ষে একটাই আছে ক্রেটার লেক যেটা হচ্ছে লোনার লেক মহারাষ্ট্র নেক্সট হচ্ছে ফ্রেশ ওয়াটার তাই না যেটা হচ্ছে যে জলটা কি জলটা হচ্ছে মিষ্টি জল এবং ফ্রেশ ওয়াটার লেক কোনটা অনেকগুলোই আছে ফর এক্সাম্পল আমরা উলার বলতে পারি তাই না আর্টিফিশিয়াল লেক মানে কি আমরা তৈরি করেছি মানে হচ্ছে মানুষজন মিলে ওটাকে বানিয়েছে ফর এক্সাম্পল সব থেকে বড়ো আর্টিফিশিয়াল লেক কোনটা সব থেকে বড়ো আর্টিফিশিয়াল লেক আমরা কোনটাকে বলি যেটা হচ্ছে গোবিন্দ বল্লভ পান্থ সাগর ওকে নেক্সট নেক্সট হচ্ছে আমরা বলতে পারি স্যালাইন ওয়াটার বা ব্র্যাকিস ওয়াটার চলো নেক্সট এটা হচ্ছে ক্রেটার ক্রেটারের ছবিটা যেটা হচ্ছে দেখো ভলকানোর মুখটা আগে ভলকানো হচ্ছিলো এখন আর ভলকানো নেই এখন কি হয়েছে এখন জল জমে গেছে এখন জল জমে গেছে ঠিক আছে নেক্সট চলে এসো নেক্সট হচ্ছে যে ফার্স্ট অফ অল ইন্ডিয়ার ফ্রেশ ওয়াটার লেক আমাকে একটা প্রশ্ন করেছে যে ইন্ডিয়ার মধ্যে সব থেকে ফ্রেশ ওয়াটার লেক কোথায় বা মিষ্টি জলের লেক কোথায় আমরা কোথায় বলবো আমরা বলবো হচ্ছে উলার জম্মু অ্যান্ড কাশ্মীরের উলার প্রবলেম সলভ তো জম্মু অ্যান্ড কাশ্মীরের উলার সব থেকে ফ্রেশ নেক্সট নেক্সট হচ্ছে যদি বলা হয় লার্জেস্ট স্যালাইন ওয়াটার নুনতা জল তাই না তার নুনতা হচ্ছে মানে কি এটা ন্যাচারাল দ্যাট ইজ দ্য সম্বার সম্বার লেক কিন্তু লেগুন আলাদা জিনিস চিল্কা হচ্ছে লার্জেস্ট লেগুন মানেটা কি মানে হচ্ছে সমুদ্র জল ভিতরে গেছে এবং ল্যান্ড দিয়ে লক করে দিয়েছে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি এটার পাশে কোনো সমুদ্র নেই সম্ভর হচ্ছে বাই ন্যাচারালি স্যালাইন কিন্তু এটা সমুদ্র জল ঢুকে গিয়ে স্যালাইন বানিয়েছে ওকে নেক্সট নেক্সট প্রসঙ্গ হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে ফ্রেশ ওয়াটার অক্সবো লেক কোনটা যেটা হচ্ছে কানওয়ার লেক ওকে বিহারে আছে নেক্সট নেক্সট হচ্ছে হায়েস্ট লেক কি হায়েস্ট মানে কি সব থেকে ভারতবর্ষের উঁচু কোন লেকটা হায়েস্ট হায়েস্ট অলটিচিউড লেক এটা কি এটা হচ্ছে টোসো মরি ওকে টোসো মরি কোথায় আছে লাদাখে আছে নেক্সট এই টোসো টোসোমরির পাশে আর একটা লেক থাকে যার নাম হচ্ছে প্যাঙ্গং রিসেন্ট নিউজেও ছিল প্যাঙ্গংয়ের বৈশিষ্ট্য কি প্যাঙ্গং মানে ইন্ডিয়া দেখো এদিকে ইন্ডিয়া এদিকে চায়না ইন্ডিয়া আর চায়নার মাঝখানটা বর্ডার করছে টিব্বতের মাঝখানে বর্ডার করবে আচ্ছা নেক্সট লংগেস্ট লেক একটা লার্জেস্ট দেখলাম অনেক বড়ো লার্জেস্ট আর লঙ্গেস্ট মানে লম্বার দিকে বড়ো তা লম্বায় বড়ো হচ্ছে এই সাইডে আছে এটা কি দ্যাট ইজ দ্য ভেম্বা নদ ভেম্বা নদ যেটা হচ্ছে কেরালাতে তাই তো নেক্সট নেক্সট হচ্ছে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক মানে মানুষজন মিলে তৈরি করেছে দ্যাট ইজ দ্য গোবিন্দ বল্লভ পাঞ্চাগর লার্জেস্ট আর্টিফিশিয়াল লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক ব্র্যাকিস কথাটা মানে কি কি সুতলেজ সুতলেজ কোথা থেকে বেরিয়েছে আচ্ছা সুতলেজ কোথা থেকে বেরিয়েছে সুতলেজ তো অনেকক্ষণ আগে বলে ফেলেছি যাই হোক সুতলেজ বেরিয়েছে হচ্ছে কোথা থেকে টিব্বের থেকে বেরিয়েছে দ্যাট ইজ দ্যাট ইজ কি রাকাস লেক ওকে সুতলেজ রাকাস লেক থেকে বেরিয়েছে যাই হোক এবারে দেখো লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার মানে হচ্ছে নুনতা জল তো নুনতা জল যেটা হচ্ছে সমুদ্র জল ঢুকেছে এবং সমুদ্র জল ঢুকে নুনতা বানিয়েছে কে দ্যাট ইজ দ্য চিল্কা ক্লিয়ার নেক্সট এবারে দেখো অন্ধ্রপ্রদেশে কোন কোন লেক আছে আমার দুটো লেক পরীক্ষার জন্য দরকার ভেরি ইম্পর্টেন্ট অন্ধ্রপ্রদেশে ওয়ান হচ্ছে কু কোলেরু অ্যান্ড ওয়ান হচ্ছে পুলিকট ওকে অন্ধ্রপ্রদেশে দুটো বৈশিষ্ট্য কি দেখো কোলেরুর বৈশিষ্ট্য হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার দেখো এদিকে সমুদ্র সমুদ্র মানে কোস্টাল এরিয়া কোস্টাল এরিয়ার মধ্যে থেকেও এই যে কোলেরু লেক এটা যে ফ্রেশ ওয়াটার তো এর জন্য পরীক্ষায় প্রশ্ন দেয় এটা ফ্রেশ ওয়াটার লেক এবং এটা থাকে এই যে দেখো কৃষ্ণা নদী অ্যান্ড গোদাবরী নদীর মাঝখানে কি বললাম কৃষ্ণা অ্যান্ড গোদাবরীর মাঝখানে কে থাকলো থাকলো হচ্ছে কোলেরু ক্লিয়ার তাহলে কোলেরু কোথায় কোলেরু হচ্ছে কৃষ্ণা অ্যান্ড গোদাবরীর মাঝখানে ফ্রেশ ওয়াটার লেক ক্লিয়ার বুঝেছ নেক্সট নেক্সট হচ্ছে পুলিকট পুলিকট আবার বাউন্ডারি করে এই সাইডে হচ্ছে আন্ধ্রপ্রদেশ এই সাইডে হচ্ছে কে তামিলনাড়ু তাহলে আন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ুর মাঝখানে পুলিকট অ্যান্ড বৈশিষ্ট্য কী এটা হচ্ছে কি এটা হচ্ছে নুনতাজ জল মানে হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার ক্লিয়ার তাহলে এই দুটো লেক মাথায় পড়ে যাবে অন্ধ্রপ্রদেশের জন্য নেক্সট জম্মু অ্যান্ড কাশ্মীর চারটে লেক পড়বে জম্মু অ্যান্ড কাশ্মীরের চারটে লেক মানে কী কী ফার্স্ট অফ অল হচ্ছে উলার যেটা হচ্ছে ঝিলাম নদীর পাশে থাকবে উলার উলারের বৈশিষ্ট্য হচ্ছে ফ্রেশ ওয়াটার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ওকে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার এবং কী কেন তৈরি হয়েছে প্লেট সরে গেছে ফর্মড বিকজ অফ দ্য টেকটনিক মুভমেন্টের জন্য আমার অলরেডি বলে দিয়েছি প্যাঙ্গং অ্যান্ড টোসোমরি লাদাখে রয়েছে এই দুটোর বৈশিষ্ট্য অলরেডি বলে দিয়েছি যে প্যাঙ্গং ইন্ডিয়া অ্যান্ড তিব্বেতের বর্ডার করে টোসোমরি মানে হচ্ছে হাই অলটিচিউড ডাল লেক যেটা হচ্ছে ঝিলাম নদীর ধারে থাকবে জম্মু অ্যান্ড কাশ্মীরে ওকে শ্রীনগরের কাছে অ্যান্ড প্যাঙ্গং আর ইয়ে বলে দিয়েছি নেক্সট নেক্সট চলে এসো হচ্ছে এটা কী জায়গা এটা হচ্ছে কেরালা এবার কেরালা প্রথম কথা কেরালাতে কিছু নদী লেক আছে যেগুলো ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল আষ্টামুডি আষ্টামুডির বৈশিষ্ট্য কী আষ্টামুডি হচ্ছে প্রথমেই হচ্ছে কোল্লাম ডিস্ট্রিক্ট কেরালার কোল্লাম ডিস্ট্রিক্টে আষ্টামুডি লেক এবং এটা কি আছে এটা হচ্ছে আমাদের রামসার ওয়েটল্যান্ড নেক্সট হচ্ছে কুট্টা নদা কুট্টা নদের বৈশিষ্ট্য হচ্ছে কি এটা লো সব থেকে নিচে আছে লো অল্টিচিউড ওকে লো অল্টিচিউড লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া সব থেকে লার্জেস্ট সব থেকে বড়ো কোনটা দ্যার ইজ দ্য নদ লার্জেস্ট লেক মানে হচ্ছে ভেম্বা নদ ওকে তো এবং কেরালাতে লেগুনকে কী বলে লেগুনকে খয়াল বলে তো এটাও একটু মাথায় রাখবে নেক্সট এটা হচ্ছে চিল্কা ব্যাপারটা কী সেটা বোঝো যদি এই ম্যাপটা অসুবিধা হয় তাহলে আচ্ছা এটাই দেখো এটা কি এটা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের জলটা আগে ঢুকেছে ঢুকেছে আগে ঠিক আছে আগে ঢুকেছে ঢুকে যাওয়ার পরে দেখো এটা হচ্ছে যে ল্যান্ড দিয়ে আটকে দিয়েছে তাহলে অটোমেটিক্যালি এর জলটা তো নুনতা হবেই তাই না তো সাগরের জল ঢুকেছে তো চিল্কা লেগুন হচ্ছে এইভাবে তৈরি হয় এবং চিল্কা হচ্ছে সব থেকে বড়ো লেগুন নেক্সট চলে এসো হচ্ছে রাজস্থান রাজস্থানের জন্য কি পড়বে সাম্বার সব থেকে নুনতা জল পুষ্কর রাজস্থানের মধ্যে আর্টিফিশিয়াল লেক নেক্সট নেক্সট চলে এসো আচ্ছা মহারাষ্ট্র মহারাষ্ট্রের মধ্যে কি কি লেক আছে সালিম আলী লেক ভেরি ইম্পর্টেন্ট সালিম আলী লেক ভেরি ইম্পর্টেন্ট সালিম আলীথোলজিস্ট তাই না সালিম আলী পার্ক আছে ন্যাশনাল পার্ক আছে সালিম আলী তো অর্নথোলজিস্ট সালিম আলী লেক ফ্রেশ ওয়াটার মহারাষ্ট্রে নেক্সট চলে এসো শিব সাগর লেক এই যে শিব সাগর এটা হচ্ছে কয়না নদীর উপরে কয়না ট্রিবিউটারি জানো কয়না হচ্ছে গোদাবরী ট্রিবিউটারি নেক্সট লোনার লেক লোন লোনারের বৈশিষ্ট্য কি দ্যাট ইজ দ্য ভলকানিক লেক ওই যে ভলকানো যেটা বললাম যার মুখে জলটা ঢুকে গিয়েছিল অ্যান্ড কি তাহলে এই তিনটে লেক মহারাষ্ট্রের জন্য ইম্পর্টেন্ট নেক্সট চলে নেক্সট এসো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের মধ্যে কোনটা পড়বে মধ্যপ্রদেশের মধ্যে ভোজতাল ওকে ভোজতাল অ্যান্ড রামসার সাইড ভোস্টালটা হচ্ছে রামসার সাইড যেটা হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা যেটুকুনি দেখলে কি হলো আচ্ছা ব্র্যাকিস ব্র্যাকিস দেখো কে বললো প্রশ্নটা আমি খেয়াল করিনি অলরেডি বুঝে গেছো ব্র্যাকিস অ্যান্ড স্যালাইন দুটোই নুনতা কিন্তু ব্র্যাকিসের জলটা তৈরি হয়েছে কিসের জন্য সমুদ্রের জল লেগুনের জলটাকে তোমরা বলবে হচ্ছে ব্র্যাকিস ওয়াটার ক্লিয়ার লেগুনের জল চিলকার জলকে বলবে ব্র্যাকিস ওয়াটার কিন্তু আমি সোমবারের জলকে ব্র্যাকিস বলবো না সোমবারের জলকে স্যালাইন বলবো ক্লিয়ার ইয়েস ফার্স্ট এইটুকুনি বেসিক কথাটুকু আমার বুঝেছো নেক্সট আচ্ছা দেখো এবারে তোমাদের একটা কথা বলি এই যে টপিকটা দেখছো এইগুলো হচ্ছে ফিজিক্যাল এতক্ষণ ধরে ড্রেনেজ সিস্টেম পড়লে ঠিক আছে তোমরা ড্রেনেজ সিস্টেম পড়লে বা ফিজিওগ্রাফি পড়লে কিন্তু এবার আমি তোমাদের একটা কথা বলি এই যে জিনিসগুলো তোমরা পড়লে এইগুলো হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির পোর্শন ছিল ওকে কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি এরপর থেকে স্টার্ট হবে ফিজিক্যাল জিওগ্রাফি কিন্তু আমি এই এই ক্লাসটাতে আমি করাচ্ছি না এটার পার্ট টু ভিডিও মধ্যে আমরা পড়বো ঠিক আছে কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো স্যার হ্যাঁ কয়না কয়না কৃষ্ণার কৃষ্ণার কয়নার চারটে চারটে আছে চারটে নদী আছে না কৃষ্ণার হ্যাঁ যাই হোক আমি ওটা তারা তো বললাম যে কৃষ্ণা নদীর চারটে থাকবে ফার্স্ট অফ অল কয়না নেক্সট ঘতপ্রবাহ নেক্সট নেক্সট উঙ্গভদ্র তো এটা ছিল আজকের দিনের ক্লাস এবং কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার আমি এখন অবধি কিছু বুঝতে পারলাম না বা আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশনগুলো করতে পারো আমি দু মিনিট ওয়েট করছি ঠিক আছে স্যার কবে হবে আরে পার্ট টু তাড়াতাড়ি হয়ে যাবে টেনশন নেই ঠিক আছে আমরা পার্ট টু তাড়াতাড়ি করে নেব কিন্তু তোমাদের সবাইকেই বলছি যে তোমরা দেখছো অন একাডেমির লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম এখন নট অনলি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে তো তোমাদের প্রিপারেশনের জন্য আন একাডেমিতে সাবস্ক্রিপশন করো ওকে দেখো টেকনোলজির সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা বলো বা আমাদের সমস্ত কিছুই চেঞ্জ হয়েছে আজকে আমরা এইভাবে ক্লাস করছি এটা ভাবতেই পারতাম না এটা ভাবা যায় না কখনো তাই না আজকে থেকে দশ বছর আগে এমনি দশ বছর তো আমি বেশি বলে দিলাম পাঁচ বছর আগেও কিন্তু এটা কেউ ভাবেনি বা আমি নিজেও ভাবিনি তো আজকে কিন্তু আমরা ক্লাস করছি বিকজ অব দ্যাট টেকনোলজি তো সেই জায়গা থেকে তোমরা এই জিনিসটার বেনিফিট নাও প্লাসের সাবস্ক্রিপশন করো উইথ রেফারেল কোড সোমনাথ বারোই যাতে তোমরা তোমাদের প্রিপারেশনকে আর এক ধাপ উপরে নিয়ে যাও যেটা তোমরা ভাবছো যে স্বপ্নটা তোমরা দেখছো বা যেটা তোমাদের মনে আছে তোমরা একদিন না একদিন সবাই সাকসেস পাবে কেউ আগে হয় কেউ দেরিতে কেউ একটু দেরি করে হয় এটা ন্যাচারাল থিং কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু যেটা হচ্ছে মেন জিনিস যেটা তোমরা দিচ্ছ যেটার জন্য তোমরা খাটছ সেটা যেন সঠিক মতনভাবে হয় আজকে সবাই আমরা একটা জিনিসের দিকে ফোকাস করে রয়েছি যেটা হচ্ছে কি যে গভর্নমেন্ট সার্ভিস বা কম্পিটিভ এক্সাম কম্পিটিটিভ দ্য নেম ইটসেলফ কী বলছে আমাদের কাছে যে কম্পিটিশন আমাদের কম্পিটিশানে নামতে হবে এবং সেই জায়গায় দিন রাতকে এক করে দাও এবং সেটা কীভাবে করবে সঠিক উপায় যেটা হচ্ছে সঠিক উপায় সঠিক গাইডেন্সে এমন নয় যে পেজের পর পেজ পড়ে চলে গেলে এবং বেস্ট আমাকে আমি যখন ক্লাস করি বা যখন স্পেশালে ক্লাস করি স্যার ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য বেস্ট কি বই বা ইন্ডিয়ান পলিটি বলো ইন্ডিয়ান ইকোনমিক্স বলো বেস্ট কি বই ঠিক আছে বইয়ের সাবস্টিটিউট কোনো দিন নেই বইয়ের সাবস্টিটিউট কোনো দিন হবে না কিন্তু কতটা লাগবে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য কম্পিটিটিভ এক্সাম কেউ এ থেকে জেড অব্দি পড়ে যায় না কম্পিটিটিভ এক্সামে পিএসসি পার্টিকুলার জোন আছে পার্টিকুলার এরিয়া আছে সেই জায়গা থেকে কোয়েশ্চেনটা দেয় বা কম্পিটিভের জায়গা কোনটা সেইটাকে আগে বোঝো ক্লিয়ার তো সঠিকভাবে প্রিপারেশান নাও আন একাডেমি প্লাসে সাবস্ক্রিপশন করো উইথ রেফারেল কোড সোমনাথ বারুই টেন পার্সেন্ট আর যদি কোনো প্রবলেম হয় তোমরা নিচে কমেন্ট বক্সে রিপ্লাই করো যে স্যার এটা বুঝতে পারছি না এটা কি হবে আর তাছাড়া তোমরা ফেসবুকেও কমেন্ট করতে পারো আমার নাম তো জানোই তো ফেসবুকে কমেন্ট করতে পারো পড়াশোনা রিলেটেড যখন যেটা কোনো প্রবলেম হবে আমি তোমাদের জন্য আছি আমি তোমাদের পাশে আছি সাথে আছি আমরা সবাই অ্যানাকাডেমি তোমাদের পাশে রয়েছি যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে সঠিকভাবে এগাও এই যে সুযোগটা পেয়েছ সেই সুযোগটাকে কাজে লাগাও এখন অবধি কারোর কোনো আমি কমেন্ট পেলাম না তো আজকের মতন আমি ক্লাসটাটাকে এখানে বন্ধ করছি তোমাদের সঙ্গে দেখা হবে দু তিন দিন পরে ইউটিউবে তো নর্মাল যেরকম হয় স্পেশাল ক্লাস রোজ সন্ধ্যে ছটার সময় হচ্ছে আন একাডেমিতে প্লাস ক্লাসগুলোও চলছে সেগুলোকেও দেখো যাই হোক আজকে যেটুকুনি পড়ালাম চেয়েছিলাম যে আরও অনেকটা টপিকটাকে নিয়ে যেতে কিন্তু আমি যদি এরপরে টপিক স্টার্ট করি তাহলে সেটা মাঝখানে স্টপ করতে পারবো না কারণ এটা একটা পোর্শন যেটা হচ্ছে যে ভারতবর্ষের সাইজ অ্যান্ড লোকেশন ফিজিওগ্রাফি ড্রেনেজ সিস্টেম এটা একটা পার্ট পরের পার্টটা হচ্ছে যে আমরা ফিজিক্যাল জিওগ্রাফিটা নেব ওকে তো দেখা হচ্ছে পার্ট টুতে ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রিপারেশন নিয়ে যাও এগিয়ে নিয়ে যাও থ্যাংক ইউ অল ফর ওয়াচিং অ্যান অ্যাকাডেমি থ্যাঙ্ক ইউ অল